আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আলিমা আলী নামক একজন রয়েছেন, আপনি একটু আপনার নামটা একটু বলবেন, ফুল মিন নামটা কি এবং আপনি কোথায় কাজ করছেন বর্তমানে, এলডিপিতে কেন এসেছেন এবং ডিজিটাল মার্কেটিংয়ে কেন আসলেন, এটা একটু বলবেন। আলিমা আলী কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনার মাইকে একটু প্রবলেম আছে। ঠিক আছে, সমস্যা নেই। আশরাফুল ইসলাম ভাই আছেন এখানে, সো আপনি একটু বলবেন যে আপনি কেন আসছেন আসসালামু এলডিপিতে আলাইকুম। এগুলো আর কি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পারছেন? জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আমার আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম সজীব, আর আমি স্টুডেন্ট, কলেজ সেকেন্ড ইয়ার উঠবো এবার, বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজে। আর হচ্ছে আমি এখানে আসছি একটা অনলাইনে স্কিল ডেভেলপ করার জন্য। আর আমাকে এখানে কথা বলছে হচ্ছে আমার একটা বড় ভাই, তো উনি ডিজিটাল মার্কেটিং করতেছে। তো জাগলো যে আমিও ডিজিটাল মার্কেটিং করি এই সময়টাতে। মানে আপনার নিজে থেকে ডিজিটাল মার্কেটিং এর প্রতি তেমন কোনো আগ্রহ বা তেমন কিছু ছিল না, বড় ভাই বলেছেন সেই সূত্রে মোটামুটি এসেছেন, এরকমটা কি? না না না, বড় ভাই বলার পরে ভাই আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু রিসার্চ করলাম, নিজের থেকে একটা আগ্রহ জাগলো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আসিফ আরাফাত ভাই আছেন এখানে, আপনি একটু বলবেন আপনার কি করছেন, নাম কি এবং এলডিপিতে কেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন এসেছেন এটা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি আসিফ ভাই, আপনার কথা একটু মনে হয় বেজে বেজে আসছে, একটু ক্লিয়ার করে বলে পরে ভালো হতো আর কি। আমার নাম আসিফ আরাফাত, আমি ঢাকাতে থাকি। আমার হচ্ছে কথা খুব আস্তে শোনা যাচ্ছে আর কি, এরকমটা। আচ্ছা, অন্যজন অনেকে মনে হয় মাইক্রোফোনটাকে আনমিউট করে রেখেছেন, আপনারা যদি একটু মাইক্রোফোনটাকে মিউট করে দেন তাহলে সেক্ষেত্রে অন্যদের, মানে যারা কথা বলছেন তারা কথাগুলো শুনতে একটু ভালো হবে আর কি। অন্যান্যরা যারা আমরা মাইকটাকে আনমিউট করে রেখেছি, একটু মিউট করে দিই মাইকটাকে আমরা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসিফ পারাফাত বলছিলাম, আমি ঢাকাতে থাকি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনাতে। আর আমার মাস্টার্স কমপ্লিট কমপ্লিট আর এখন আমি বর্তমানে রিসার্চে আছি, আর পাশাপাশি একটা জব করছি। জি, আর ডিজিটাল মার্কেটিংয়ে আমার আশা হচ্ছে, কারণটা হচ্ছে আমি কিছু জানতে চাই এবং শিখতে চাই যে জিনিসটা আসলে কি ধরনের এবং পরবর্তীতে এটা আমি কখনো কোনো কাজে লাগাতে পারবো কিনা। কারণ ডিজিটাল মার্কেটিং অনেক রকমই হয়ে থাকে। আচ্ছা এখন মূলত আচ্ছা, আমি এটা ডিটেলস জানতে চাচ্ছি, এটা পরে আমি কোনো কাজ করতে পারবো কিনা পরবর্তীতে, কোনো আমি যদি কোনো একটা কোম্পানি দিতে পারি তখন আমি এটাকে সাপোর্ট হিসেবে কাজ করবে, তখন আমি এটা জানা থাকলো আমার এটা ডিজিটাল কিভাবে মার্কেটিংটা লিড। অ্যাকচুয়ালি কেন, মানে ডিজিটাল ডিজিটাল মার্কেটিংটাই কেন? মার্কেটিংটা হচ্ছে, হ্যাঁ, এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক কিছুই জানার আছে। যেমন মনে করেন আপনি প্রোডাক্টকে কিভাবে কি রান করতে হবে, বা কিভাবে ডোর টু ডোর কিভাবে কি করতে হবে, বি টু বি কিভাবে, সি টু বি কিভাবে, এইগুলো ডিটেলস যদি না ঠিক না জানি তাহলে তো আমি ওইভাবে ই করতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে আবার পেরেছি। ওয়েবসাইট সম্বন্ধে কিছু ধারণা, বা আবার দেখা যাচ্ছে আপনি মানে এইগুলা না জানলে তো আমি ওইভাবে কোনো কিছু মুভ করতেও পারবো না। আর আমার যদি জানা থাকে তাহলে আমাকে জিনিসটা করতে সুবিধা হবে, কাজটা অনেক সুবিধা, তাহলে আমাকে তখন অপররা আমাকে ওইভাবে মানে মানে অনেক এক ধরনের ঠকাতে পারবে না, তখন আমি আমি নিজেই করতে পারবো কোনো কিছু, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অন্যের পরামর্শ নিতে হবে না আমার তখন, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি জিনিসটা। মানে অনেকটাই তখন আমি কিছুটা আগায় আগায় থাকবো দেখা যাচ্ছে। আর জিনিসটা আর অন্যরা বললেও আমি খুব দ্রুত ধরতে পারবো জিনিসটা যে এটাই ভাবে এটাই ভাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ। জি, আচ্ছা, দীপ্ত কুন্দু নামক একজন আছেন, আপনি একটু আপনার নামটা বলবেন, পুরো নামটা কি, কোথায় কাজ করছেন এবং এলডিপিতে কেন এসেছেন, স্পেশালি ডিজিটাল মার্কেটিংয়ে কেন আসছেন, এটা একটু বলবেন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমি দীপ্ত কুণ্ডু, আমি স্টুডেন্ট। জি, এলইডিভিতে আসার কারণ যে ফেসবুকে দেখেছিলাম একটা পোস্টে, তো সেখান থেকে ওই লিংকে প্রবেশ করার পর দেখলাম যে এরকম ভাবে ফ্রি শেখানো হয়, মানে কোর্স করানো হয়। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আগে থেকেই আইডিয়া ছিল যে ইলেকট্রনিক্স বা মিডিয়া ব্যবহার করে কোনো কিছুর প্রচারণা করা বা মার্কেটিং করা যেটা বলা হয়। তো এরপরে আরেকটু রিসার্চ করে দেখলাম যে এটার
প্রচুর ডিমান্ড আছে মার্কেট প্লেসে। তো যদি ভালো করে শিখতে পারি, আর বিশেষ করে এখন যে সময় চলতেছে, ভার্সিটি বন্ধ, তো সকালবেলা যদি সময়টাকে কাজে লাগাতে পারি এটা আমার জন্য ভালো হবে। তো এটার জন্য ডিজিটাল মার্কেটিং চুজ করা আর কি। আর আচ্ছা আচ্ছা, কিছুটা আর আগে থেকে কিছুটা HTML নিয়ে আইডিয়া ছিল, দেখলাম যে এটার নলেজটা এখানে কাজে লাগানো যায়, মানে ওয়েব ডিজাইনিং এর যে আইডিয়াগুলো বেসিক, মানে এটা ইন্টারনেটে দেখেছি, এখন কতটুকু কি হবে কোর্স করলে বুঝতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমডি আল ইমরান ভাই আছেন এখানে, আপনি একটু আপনার পুরো নামটা বলবেন, কোথায় কাজ করছেন বর্তমানে, এলডিপিতে কেন এবং ডিজিটাল মার্কেটিং কেন এখানে আসছেন, এটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম। আমি ইমরান, আমি এখন কাজ করতেছি হলো একটা ই কমার্স কোম্পানি, ডিজিটাল মার্কেটিং হিসেবে মার্কেটার হিসেবে কাজ করতেছি, জি। এবং আমি গ্রিন ইউনিভার্সিটি সিএসসি তে বিএসসি করতেছি বর্তমানে, জি। আর আচ্ছা, ডিজিটাল মার্কেটিং চুজ করার কারণ হলো আমি গত 2 থেকে 2.5 বছরের বেশি ডিজিটাল মার্কেটিং এ কাজ করার অভিজ্ঞতা আছে, তো এটা তো আসলে আরো এক্সপার্ট হতে চাই, ডিজিটাল মার্কেটিং কাজ করতে অনেক ভালো লাগে, তো এটাতে আরো এক্সপার্ট কিভাবে হবো সেজন্যই। আর এলডিপি তে আসার কারণ হলো এটা ফার্স্ট অফ অল ফ্রি অফ কস্ট, আর সেকেন্ড যেটা যে এটাতে আমি অনেকদিন থেকে ট্রাই করতেছি, আগেও অনেক ট্রাই করেছি, বাট আগে জবের কারণে আসলে ওইভাবে ফিজিক্যাল ক্লাস করার অপরচুনিটিটা হয়নি, তো এখন অনলাইনের কারণে এটা আমার জন্য একদম খুলে গেছে, এই জন্যই আমি এটা চুজ করেছি যে এলডিপি তে কোর্স করা যায়, এবং এখানকে বিশেষ করে গাইডলাইন গুলো আমার খুব ভালো লাগে, এলডিপি যে টিচাররা আছেন তারা অনেক সুন্দরভাবে গাইডলাইন করে, এই জন্য এলডিপি তে আসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এমডি আসাদ ভাই আছেন এখানে, আপনি একটু বলবেন আপনার পুরো নামটা কি, কোথায় কাজ করছেন, এলডিপি তে কেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন এসেছেন, এটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদ, আমি আছি হচ্ছে ঢাকা কমার্স কলেজে বিবিএ প্রফেশনাল লাস্ট সেমিস্টার, এবং এলডিপি তে আসার কারণ হচ্ছে প্রথমত এটা ফেসবুকে দেখেছিলাম, আর এটা আমি দেখছি যে এটা ফ্রি ফর অল, দ্যাটস ওয়াই আমার এটাতে অ্যাপ্লাই করা, তারপরে তো কল দিল। আর ডিজিটাল মার্কেটিং আসার প্রধান কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমি হচ্ছে একজন মার্কেটিং এর স্টুডেন্ট, আসলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি আই থট ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিং এর সাথে হয়তো একটা কানেকশন আছে, বা এটা করলে হয়তো বা ইন ফিউচার আমার কোনো বেনিফিট হবে, দ্যাটস ওয়াই আমার আসলে ডিজিটাল মার্কেটিং এ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, ধন্যবাদ। এমডি মাজেদুল হক ভাই আছেন, আপনি একটু বলবেন যে আপনি পুরো নামটাও একটু বলবেন, কোথায় কাজ করছেন, এলডিপি তে কেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন এসেছেন। আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম, আমি এমডি মাজেদুল হক বলছিলাম, আমি বিবিএ করছি ইস্ট ইউনিভার্সিটি থেকে এবং এমবি গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে, তো আমি লাস্ট কয় মানে আগে অনেকদিন জব সার্চ করলাম, করার পরে কিছু জবে আমি ছিলাম লাস্ট এই করোনার কারণে আমার পজিশন বন্ধ হয়ে গেছে, তো বন্ধ হওয়ার পরে এখন আমি কয় মাস ধরে আর কি বেকার, ফুল টাইম বেকার, তো এই করোনার যে সিচুয়েশন, এই সিচুয়েশন কবে যাবে আর যাবে কি না তার কোনো ঠিক ঠিকানা নাই, তো আমি দেখলাম যে অনলাইনে এরকম একটা কোর্স সরকার প্রোভাইড করছে, এবং এই কোর্সটা বাসায় বসে আর্নিং করার একটা ওয়ান অফ দ্য বেস্ট সোর্স, দ্যাটস ওয়াই আই চুজ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীতে রয়েছেন হচ্ছে এমএসটি পারুল খাতুন, আপু রয়েছেন, আপনি একটু বলবেন যে আপনার পুরো নামটা কি, কোথায় কাজ করছেন বর্তমানে এবং এলডিপি তে কেন আসা, ডিজিটাল মার্কেটিং কেন এসেছেন, একটু বলবেন। এমএসটি পারুল খাতুন আপুকে আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটাকে আনমিউট করা, বাট আপনার কথা মনে হয় শোনা যাচ্ছে না, মাইক্রোফোনে একটু মনে হয় প্রবলেম আছে আপনার। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? পুরো মাইক্রোফোনে মনে হয় একটু প্রবলেম আছে, আপনি এটা ঠিক হলে পরে একটু আমাদেরকে জানাবেন, আমরা তখন সেক্ষেত্রে একটু শুনবো আপনার এই কথাগুলো। আমি পরবর্তী চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা,
আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু হয়তো মাইক্রোফোনের প্রবলেমের জন্য হয়তো কথা বলতে পাচ্ছেন না। আচ্ছা, আপনার মাইক্রোফোনটা প্রবলেমটা সলভ করুন, তারপর হচ্ছে আমরা আপনার কথা শুনবো, সমস্যা নেই। আপনি, আমি পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী আছেন হচ্ছে মোহসানা রহমান। আপনি একটু জানাবেন আপনার পুরো নামটা কি, আপনি কোথায় কাজ করছেন বর্তমানে, এলডিপিতে কেন আসে এবং ডিজিটাল মার্কেটিংয়ে কেন আসছেন আর কি, এই বিষয়গুলো একটু জানাবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহসানা রহমান, ঢাকা মিরপুরে থাকি। বিবিএ এমবিএ কমপ্লিট করেছি একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বর্তমানে একটি ব্যাংকে অস্থায়ীভাবে কাজ করছি অপারেশন সাপোর্ট অফিসার হিসেবে। লকডাউনের কারণে 5 মাস ধরে অফিসে যাচ্ছি না, তো একটা ফ্রি টাইম ছিল। আমরা ফ্রেন্ডের মাধ্যমে এলইডিপি কোর্সটার ব্যাপারে জানতে পারি, প্রথমে এক্সাম দিই, তখন ভাবিনি যে এখানে আর কি চান্স পেয়ে যাব। আর ডিজিটাল মার্কেটিং চুজ করার কারণ হচ্ছে, অনেকদিন ধরেই ভাবছিলাম একটা নতুন বিজনেস করব। তো রিসেন্টলি 18 দিন হবে আমি একটি নতুন অনলাইন কেকশপ ওপেন করেছি, তো এই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং অনেকটা হেল্প করবে, যেটা সবার কাছে শুনি বা আমি জানি যে ডিজিটাল মার্কেটিং অনেক ইম্পর্টেন্ট অনলাইন বিজনেস এর ক্ষেত্রে। তো সেই ব্যাপারেই নলেজ নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি এই কোর্সটাতে অ্যাপ্লাই করেছি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীতে রয়েছেন হচ্ছে মুশফিকুর রহমান মারুফ ভাই। আপনি একটু জানাবেন যে আপনার পুরো নামটা কি, কি করছেন বর্তমানে, এলডিপিতে কেন এসেছেন এবং ডিজিটাল মার্কেটিং স্পেশালি কেন আপনি এন্ট্রি নিয়েছেন আর কি, এটা একটু জানাবেন। মুশফিকুর রহমান মারুফ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আচ্ছা, আপনার মাইক্রোফোন হচ্ছে একটু প্রবলেম আছে, ঠিক আছে, সমস্যা নেই, এটা ইয়ে করেছেন। আচ্ছা, পরবর্তী রয়েছেন হচ্ছে পাপড়ি রয় ভাই। আপনি একটু জানাবেন যে আপনি আসলে হচ্ছে পুরো নামটা কি, আপনি কি করছেন বর্তমানে, এলডিপিতে কেন এসেছেন এবং ডিজিটাল মার্কেটিংয়ে কেন এসেছেন আর কি, এই বিষয়গুলো একটু জানাবেন আপনি। হ্যালো ভাইয়া। জি ভাইয়া না, আসলে না না, সরি স্যার, সরি, আমি আসলে ওটা মিস হয়ে গেছে। হ্যাঁ সরি, এটা শোনা, বলুন। আমার নাম পাপড়ি রয়, আমি বর্তমানে ঢাকায় আছি, আর আমি একদম হাউস ওয়াইফ। আর ডিজিটাল মার্কেটিং আমার যতগুলি আছে সবগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং আমার ভালো লাগে, এই জন্যটাতে আসা। আর ডিজিটাল মার্কেটিং মানে কি বলবো, টপ আমার। আর এলইডিপি এটা আসলে আমি ফেসবুক মাধ্যমে জানছি, তারপর সেখান থেকে অ্যাপ্লাই করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, পরবর্তী রয়েছেন হচ্ছে পুলক গোমস ভাই আর কি। আপনি একটু জানাবেন যে আপনি পুরো নামটা কি আপনার, কোথায় কাজ করছেন বর্তমানে, এলডিপিতে কেন এসেছেন এবং ডিজিটাল মার্কেটিং এ এটা নিয়ে কেন আর কি, এটা একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম পুলক সাইমন গোমেজ। জি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি ফাইন্যান্স অফিসার হিসেবে। জি, আমি এলএডিপি সম্পর্কে জেনেছি মূলত আমার কলিগের কাছ থেকে। ওনার সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি একটা বিজনেস করতে চাই অনলাইনে, এর জন্য আমার পদক্ষেপগুলো কী হওয়া উচিত। তো সে বললো যে ডিজিটাল মার্কেটিংটা শেখা খুবই গুরুত্বপূর্ণ, মূলত এই থেকে আমার ইন্টারেস্ট এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। পরবর্তীতে রয়েছে হচ্ছে রহিমা আক্তার আশা আপু। আপনি একটু জানাবেন যে আপনার পুরো নামটা কি, কোথায় কাজ করছেন বর্তমানে, এলডিপিতে কিভাবে এসেছেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন আসা, এটি একটু জানাবেন। রহিমা আক্তার আশা আপু শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি বলুন। আমার নাম রহিমা আক্তার আশা, আমি বর্তমানে স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ার পড়ছি নারায়ণগঞ্জ কলেজে। আর আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু শখ ছিল করার, আর আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করলো যে এই এলইডিপিতে শেখানো হয়, তো এই জন্য আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। রাশেদ জুবের তরিন ভাই আছেন এখানে, সো আপনি হচ্ছেন যে একটু জানাবেন আপনার পুরো নামটা কি এবং আপনি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জি বলুন। জি ভাই, আমার পুরো নাম রাশেদ জুবের তরিন, আমি নারায়ণগঞ্জ থাকি, বিএসসি করতেছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে থার্ড সেমিস্টার। জি, আর এলইডিপি তে আসার কারণ হলো বড় ভাই একটা সাজেস্ট করছে, আর অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এ আসার কারণ হলো ইউটিউব চ্যানেল আছে, ওইটা ভালোভাবে মার্কেটিং করার জন্য এবং
কয়েকটা মার্কেট প্লেস আছে ওগুলা ভালোভাবে মার্কেটিং করার জন্য ডিজিটাল মার্কেটিং এ আসে এই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্রণি বণিক ভাই আছেন, আপনি আপনি একটু জানাবেন যে আপনার পুরো নামটা কি, কোথায় কাজ করছেন, এলডিপিতে কিভাবে করেছেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন আসলেন, এই একটু জানাবেন। রনি বণিক ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি রনি বণিক, আমি ইতুমিরে এখন এমবিএ করতেছি। আমি এলইডিপি সম্পর্কে জানতে পারি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, ওই আমাকে বললো যে এখানে কোর্স করার পাশাপাশি কোর্স শেষ হলে ইনকাম করার একটা ওয়ে তারাই বের করে দেবে। তো এটা যেহেতু স্টুডেন্ট পাশাপাশি কিছু ইনকাম করার চিন্তা ভাবনা থেকেই আমি এলইডিপি তে জয়েন করলাম। আর অন্যগুলো গ্রাফিক্স যেগুলো ছিল ওগুলো আমার পছন্দ না, আমার এই ডিজিটাল মার্কেটিং টাই পছন্দ ছিল, এই জন্য আমি এলইডিপি তে আসলাম ইনকামের একটা সোর্স বের করার জন্য। জি আচ্ছা ধন্যবাদ। পরবর্তী রয়েছেন হচ্ছে এস এম তাহিদুল ইসলাম, আপনি আপনার পুরো নামটা জানাবেন, কোথায় কাজ করছেন বর্তমানে, এলইডিপি তে কিভাবে করে এসেছেন। আচ্ছা আচ্ছা, আপনার মাইক্রোফোন রিসেন্টলি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে সমস্যা নেই। পরবর্তী হচ্ছে সাদিয়া ইসলাম আপু, আপনি আপনার পুরো নামটা জানাবেন, কোথায় কাজ করছেন বর্তমানে, এলডিপি তে কিভাবে করেছেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন আসলেন, এটা একটু জানাবেন। সাদিয়া ইসলাম আপু। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ইসলাম, আমি স্টুডেন্ট, বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়ছি, ব্যাচেলর অফ ল, ফার্স্ট ইয়ারে আছি, আমার সেমিস্টার ফাইনাল কদিন পরেই হবে। তো ডিজিটাল মার্কেটিংটা চুজ করার কারণ হচ্ছে আমার অনেকদিন আগে থেকে রাইটিং এর উপর অনেকটা আগ্রহ, আমি লেখালেখি করতে খুব ভালোবাসি যে কোনো টপিকেই। সো আমি ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, সো সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। তারপর আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো এটা একটা কোর্স করানো হচ্ছে, যেহেতু প্যান্ডেমিক টাইমে আমরা ঘরেই আছি বেশিরভাগ সময়টা, আমাদের ইনস্টিটিউশন গুলো বন্ধ আছে, তো ফ্রি টাইমে যদি ঘরে বসে কোর্সটা করা যায় এর থেকে ভালো কি হতে পারে, এই জন্য আমি চুজ করলাম যে কোর্সটা আমি করব। ওর থেকে জানা এলইডিপি সম্পর্কে আর সেখানে এক্সামটা দিলাম আর আজকের ইন্টারভিউতে ক্লাস। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। সাজ্জাদ হোসেন ভাই আছেন এখানে, আপনি একটু জানাবেন আপনার পুরো নামটা কি, কোথায় কাজ করছেন, এলডিপি তে কিভাবে করে এসেছিলেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন এসেছিলেন আর কি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছি। জি। আর স্যার আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বেছে নেওয়ার জন্য প্রথম আমার ইয়াটা ছিল স্যার, আমি গ্রাফিক ডিজাইনিং বা ওয়েব ডেভেলপমেন্ট ওগুলোর প্রতি আমার এত অ্যাট্রাকশন ছিল না, আমার ডিজিটাল মার্কেটিং মার্কেটিং উপরে অ্যাট্রাকশন ছিল। আর স্যার আমি এলইডিপি কেন বেছে নিয়েছি স্যার, যেখানে বলে দেওয়া আছে লার্ন অ্যান্ড আর্ন, তো স্যার আপনারা আমাদেরকে শেখানোর পরে আপনারা আমাদেরকে আর্নিং এর একটা প্রসেসও দেখাই দিবেন এবং হাতে কলমে শিখাবেন, সো এই জন্যই স্যার আমার এই এলইডিপি কে বেছে নেওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। শামস বাবলু ভাই আছেন এখানে, আপনি একটু জানাবেন আপনার পুরো নামটা কি, কোথায় কাজ করছেন, এলডিপি তে কিভাবে করে এসেছেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন আসে, এই একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আমার পুরো নাম শামসুজ্জামান বাবলু। জি। আমি আপাতত একটা আউটসোর্সিং কোম্পানিতে, লাস্ট টাইম একটা আউটসোর্সিং কোম্পানিতে অপারেশন ম্যানেজার হিসেবে ছিলাম, সো এখন আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছি আর কি। আর যেহেতু ক্লায়েন্ট সব বাইরের, ম্যাক্সিমাম টাইমে ওরা বিভিন্ন 24 আওয়ার্স ই কমার্স সাইট সাপোর্ট প্লাস লিড জেনারেশন ওইগুলো চায় আর কি, সো এই কারণে ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্লাস করতেছি। আর এলইডিপি তে আমার ফ্রেন্ড সাজেস্ট করছে, ও আপনার গ্রাফিক্স ডিজাইনের উপরে ক্লাস করছে আর কি, ট্রেনিং নিছে, এই কারণে এলইডিপি তে অ্যাপ্লাই করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। থ্যাংক ইউ। পরবর্তীতে রয়েছেন হচ্ছে শাওন আরফান ভাই, আপনি একটু জানাবেন যে পুরো আপনার পুরো নামটা কি, কোথায় কাজ করছেন বর্তমানে, এলডিপি তে কিভাবে করেছেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন আসা, এটা একটু জানাবেন। শাওন আরফান ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? শাওন আরফান ভাই কি শুনতে পাচ্ছেন?
ডায়েরি থেকে লিভ নিয়েছেন। আচ্ছা, আপনার যদি মাইক্রোফোন কোনো প্রবলেম থাকে বা যদি কিছু হয় একটু চ্যাটে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আপনার মনে হয় কোথাও কোনো প্রবলেম আছে এই জন্য আসলে একটু ইয়ে করছেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি প্রবলেমটা সলভ করুন, দেন তারপর হচ্ছে জানান, সমস্যা নেই। আমি নিচে চলে যাচ্ছি। সোহাগ, 0000 অনেকগুলো জিরো আছে আর কি। সো আপনার পুরো নামটা বলবেন এবং হচ্ছে আপনি কোথায় কাজ করছেন বর্তমানে, এলডিপিতে কীভাবে করেছেন এবং ডিজিটাল মার্কেটিং। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি সাব্বির আহমেদ সোহাগ। জি, আর কাজ কোথাও করি না, ডিজিটাল মার্কেটিং শেখার আগ্রহ থেকে ফ্রেন্ড এখান থেকে কোর্স করছে, সেই জন্য বললো যে তুমি ডিজিটাল মার্কেটিং যেতে আগ্রহ আছে শিখো, সেই জন্য আপনার এলডিপিতে জয়েন এই পরীক্ষা দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরবর্তী রয়েছেন সাইদ আশিকুল ইসলাম ভাই, আপনি একটু জানাবেন আপনার পুরো নামটা কি, কোথায় কাজ করছেন, এলডিপিতে কিভাবে করে এসেছেন এবং ডিজিটাল মার্কেটিং এ কিভাবে করে আসে আর কি, এটা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সৈয়দ আশিকুল ইসলাম, ঢাকা কলেজ থেকে মাস্টার্স শেষ করেছি। তো আপাতত ঘরেই আছি লকডাউনের সেই কয়েক মাস, কিছুই করা হচ্ছে না। এই অনলাইনে ইনকাম করা যায় সেটা জানতাম, কিন্তু কিভাবে সেটা আমি জানতাম না। তারপর আমার একটা আপুর পরামর্শে, যিনি আপনাদের আগের ব্যাচেই হচ্ছে কোর্সটা করছেন, তো উনি আমাকে বললেন যে এভাবে তুমি করতে পারো, তো ওখান থেকে তুমি অনেক কিছু জানতে পারবে। তো মূলত জানার জন্য, শেখার আগ্রহে আসলে এলডিপিতে আসা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাবাসুম মার্জিয়া আপু আছেন মনে হয়, আপনি একটু জানাবেন যে আপনার পুরো নামটা কি, কোথায় কাজ করছেন বর্তমানে, এলডিপিতে কিভাবে ঘুরে এসেছেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন আসে, এটা একটু জানাবেন। তাবাসুম মার্জিয়া আপু শুনতে পাচ্ছেন? তাবাসুম মার্জি আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ওনার মাইক্রোফোনে প্রবলেম আছে। ঠিক আছে, সমস্যা নেই। তোফাইল ইমন ভাই আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার পুরো নামটা একটু জানাবেন, আপনার কোথায় কাজ করছেন বর্তমানে, এলপিতে কিভাবে ঘুরে এসেছেন এবং ডিজিটাল মার্কেটিং এ আসলে কেন আসে, একটু জানাবেন। তোফাইল ইমন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। জি, আমার নাম, পুরো নাম হচ্ছে তোফাইল মুস্তাফা ইমন। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, বিবিএ এর স্টুডেন্ট, থার্ড ইয়ারে আছি বর্তমানে। তো আমি আমার আসলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা, মার্কেটিং এ, ডিজিটাল মার্কেটিং এ। হ্যাঁ, আর নিজের কিছু বিজনেস করার ইচ্ছা, এর থেকেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আসা। আর এলিপিটি সম্পর্কে জানতে পারছি ফেসবুক থেকেই, ফেসবুক থেকেই এলিপিটি সম্পর্কে জানতে পারছি এই আর কি। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের মধ্যে অনেকে ছিলেন যাদের মাইক্রোফোনে প্রবলেম ছিল বা বিভিন্ন মানে সমস্যা ছিল আর কি, এগুলোকে সলভ করতে পেরেছেন আপনারা? আচ্ছা, যদি সলভ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে একটু জানাবেন আমরা তাহলে একটু। আচ্ছা, ফারজানা ইয়াসমিন আপু এবং আলিমা আলী দুজন ইয়েস লিখেছেন, আপনি একটু বলুন আর কি যে আপনারা পুরো নামটা কি, এলডিপিতে কিভাবে করে এসেছেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন আসা এবং বর্তমানে কি করছেন, একটু জানাবেন। প্রথমে ফারজানা ইয়াসমিন আপু একটু জানান। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ইয়াসমিন, আমি বর্তমানে আইওবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আছি। আমি এটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডের মাধ্যমে জেনেছি অ্যান্ড এটা আমার বিএসসি কোর্স রিলেটেড। আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে পড়ছি, তো ভাবলাম এটাতে আসলে অনেক কিছু জানতে পারবো অ্যান্ড দিস ইজ ওয়ার্ক অ্যাজ ইনকাম সোর্স, তো আমাদের স্টুডেন্টের জন্য এটা একটা শিক্ষার খুব ভালো একটা প্ল্যাটফর্ম, দ্যাটস ওয়াই আমি এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আলিমা আলী একটু আপনি একটু জানাবেন যে আপনি আসলে পুরো নামটা কি, আপনার কোথায় কাজ করছেন, এলডিপিতে কীভাবে করে আসে এবং ডিজিটাল মার্কেটিং আসলে কেন এসেছেন, এটা একটু জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হলো আলিমা আক্তার আশা, আমি কলেজ অফ হোম মোহাম্মদপুর কলেজে করতেছি।
আর এলএডিপি থেকে জেনেছি হলো ফেসবুক থেকে। আর ডিজিটাল মার্কেটিং এ আসার কারণ হলো আমি গ্রাফিক্স এর কাজ টুকটাক পারি, আর ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে তেমন কোনো আগ্রহ নাই, এই জন্য এখানে। আচ্ছা, আপনাদের মধ্যে কারো মনে হয় একটু মাইক্রোফোনটা একটা আনমিউট করা আছে আর কি, একটু মাইক্রোফোনগুলোকে মিউট করে নেবেন। হ্যাঁ, মাইক্রোফোনটা মিউট করে নিলে যেটা সুবিধা সেটা হচ্ছে যখন অন্য কেউ কথা বলবে তখন তখন হচ্ছে সেই কথাটা ক্লিয়ারলি বোঝা যাবে আর কি, এরকমটা। থ্যাংক ইউ আলিমা আলী আপু, আপনাকে ধন্যবাদ। পরবর্তী রয়েছেন হচ্ছে শাওন আরফান ভাই, আপনি একটু জানাবেন যে আপনার পুরো নামটা কি, কোথায় কাজ করছেন বর্তমানে, এলএলপিতে কীভাবে করেছেন এবং ডিজিটাল মার্কেটিংয়ে আসলে কেন আসা। শাওন আরফান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার মনে হয় মাইক্রোফোনে আর একটু প্রবলেম আছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, জি এবার শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। স্যার, আমি সাইফ কম্পিউটার ওয়ার্ল্ড বিডি থেকে বলছিলাম। জি জি, আমি হচ্ছে গিয়ে আপনাদের এই ক্লাসগুলো মনিটর করব। জি, আপনার তো মনে হয় এটা প্রথম ক্লাস, তাই না? জি, এটা আমার প্রথম ক্লাস। কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ লিংকে মনে হয় দিয়েছেন ক্লাস নাম্বার 26। সরি, আমি আসলে একটা ভুল করেছিলাম, আমাকে আসলে বলা হয়েছিল যে আমাকে দুইটা ব্যাচ দেওয়া হবে আর কি, একটা হবে হচ্ছে 25 দিন পর থেকে আর একটা প্রথম শুরু হবে আর কি। সো আমাকে আসলে জানানো হয়েছিল মর্নিং এ যে ব্যাচটা, আমি ভেবেছি এটাই মনে হয় হচ্ছে আসলে ওই মানে 25 নম্বর পর থেকে যেটা শুরু হবে আর কি। আপনি হচ্ছে বিকালে যে ব্যাচটা ওইটা হচ্ছে 26 নম্বর ক্লাস। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ এটার জন্য, আমি আসলে একটু কনফিউশনে ছিলাম আর কি। থ্যাংক ইউ সো মাচ। না না, আচ্ছা আচ্ছা, ইটস ওকে। আচ্ছা আচ্ছা, এখানে মেইন বিষয়গুলো হচ্ছে আমি প্রতিদিনই আসব, মানে পুরো ক্লাস সময়টাতে আমি আসি প্রতিদিন। জি, মাঝে মাঝে আপনাদের কথাবার্তা শুনি। জি, আর মেইন যে কাজটা করি এটা হচ্ছে প্রতিদিনই একটা স্ক্রিনশট নেই। জি, স্ক্রিনশট নিয়ে পর্যাপ্ত স্টুডেন্ট থাকলে একটা স্ক্রিনশট নেই। জি, স্ক্রিনশটটা হচ্ছে আপনার স্ক্রিনশটের সময় ওয়েবক্যাম গুলো অন করা লাগে একটু, সবার ওয়েবক্যামটা অন অন করতেন যদি একটু তাহলে আমি স্ক্রিনশটটা নিয়ে নিতাম। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই একটু ওয়েবক্যামটা অন করে নিন, উনি স্ক্রিনশট নেবেন। ওয়েবক্যাম? জি জি, ওয়েবক্যাম। ঠিক আছে স্যার, আমি নিয়ে নিয়েছি। জি, থ্যাংক ইউ। আর আপনার যে কোনো সমস্যা আমাকে জানাবেন। জি জি, অবশ্যই। আর হচ্ছে স্টুডেন্টরা যারা আছেন, আপনারা আজকে তো প্রথম ক্লাস, মনোযোগ দিয়ে করেন, আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকে নক করবেন, আমরা সর্বদা পাশে আছি আপনাদের, আর একটু থাকবেন, কারণ অনেক সময় দেখা যায় 2-3 দিন পরে অ্যাটেন্ডেন্সটা অনেক কমে যায়, তো চেষ্টা করেন থাকতে, কারণ আপনাদের যে টিচার উনি অনেক ভালো টিচার, মার্কেট প্লেসে ওনার অনেক ভালো আর্নিং আছে, আপনারা শিখতে পারবেন আশা করি। ভাইয়া, আমার একটা কোয়ারি ছিল। জি জি, বলেন। ভাইয়া, মাঝে মাঝে যদি একটু লেট হয় আসতে, লাইক আমার যদি এক্সাম থাকে তখন কি কোনো প্রবলেম হবে? মানে খুব কম যখন আর কি এক্সাম থাকবে। এটা আপনি টিচারের সাথে একটু কথা বলে নেবেন, আপনার টিচারের সাথে একটু কনসার্ন করে আপনি হচ্ছে গিয়ে হয়তো উনি 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 আপনাকে মানে বেটার ওয়েটা বলে দিতে পারবে আর কি, যেটা আপনি উপস্থিত না থাকলে কি হবে, ক্ষতি হবে না কি হবে, তবে চেষ্টা করবেন থাকার জন্য, সমস্যা তো হতেই পারে। মানে আমি অ্যাটেন্ড করব বাট একটু লেট হবে আমার এক্সামের জন্য। আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই, এটা আপনি টিচারের সাথে কথা বলে রাখবেন, উনি আপনার ভালো সমাধান দিতে পারবে, কারণ আলটিমেটলি ক্লাসটা তো উনি নেবেন। আর আপনারা ট্রাই করবেন, কারণ আপনারা জানেন যে পরপর 3 দিন যদি মিস করেন আপনি ক্লাস তাহলে আমরা আপনার গ্রুপ থেকে আপনাকে রিমুভ করা হবে, কারণ 3 দিন যদি আপনি ক্লাস মিস দেন আলটিমেটলি 4 দিনের মাথায় আসলে আপনি কিছুই বুঝবেন না। সো হচ্ছে কি আপনারা ট্রাই করবেন প্রতিদিন থাকার, সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স যাতে থাকে, আর কোনো সমস্যা হলে তো আমরা আছি স্যার। জি স্যার, তাহলে আজকের মতো গেলাম। জি, আসবো, দেখা হবে প্রতিদিন। জি ইনশাআল্লাহ। জি, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যালো। আচ্ছা, সো আপনাদের মধ্যে সবার কাছ থেকে আমি মোটামুটি শুনেছিলাম আজকে আমরা এখানে এখন আলটিমেটলি 35 জন আছি। আচ্ছা, আপনাদের গ্রুপে ছিল হচ্ছে 45 জন, আর এখানে পাচ্ছি হচ্ছে 35 জনকে, বাকি 10 জন কি আসলে এখনও লিঙ্কটা পায়নি বা জয়েন করতে পারেনি, এরকম কিছু?
অনেক জায়গায় নেটে প্রবলেম থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাও একটা বিষয়, বাংলাদেশে সব জায়গায় নেট অবশ্য ভালো করে পাওয়া যায় না। আচ্ছা সমস্যা নেই, আমরা শুরু করতে থেকে আস্তে আস্তে করে, যেহেতু ক্লাস রেকর্ডিং হচ্ছে তো পরবর্তীতে আশা করি তার জন্য এটা ভালো হবে। আচ্ছা ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ বলুন। আমরা তাহলে ডিজিটাল মার্কেটিংটা নিয়ে আমরা কি কি কাজই করতে পারবো আর কি কি আমাদের উপকার হবে, এটা যদি একটু আমাদের প্রথমে শেয়ার করে দিতেন। জি জি অবশ্যই অবশ্যই, এইগুলা শেয়ার করবো এখন, সমস্যা নেই। আচ্ছা আপনাদের সবাইকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা এলডিপিতে কীভাবে করে এসেছেন এবং হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে কেন আসছেন, আপনাদেরকে দুটো প্রশ্ন আমি মোটামুটি করেছিলাম এবং দুটো প্রশ্নের উত্তরে আপনারা এলডিপিকে কীভাবে করে জেনেছেন, এখানে কেউ বলেছেন বড় ভাইয়া বড় আপুর মাধ্যমে, কেউ বলেছেন হচ্ছে ফেসবুকের মাধ্যমে, সো এইভাবে করে অনেকে অনেক কিছু বলেছেন। আবার অনেকে বলেছেন যে লকডাউনে হচ্ছে আমরা ফ্রি ছিলাম সো চাচ্ছিলাম সময়টাকে কাজে লাগানোর জন্য, সো সেভাবে করে হচ্ছে আপনারা আসলে এই এলএডিপিতে জয়েন করেছেন, এটা ছিল হচ্ছে আপনাদের ব্যাপার। দেখুন এলএডিপিতে জয়েন করেছেন, হ্যাঁ ঠিক আছে ভালো বিষয়। এখন প্রশ্নটা ছিল হচ্ছে যে এলএডিপিতে অ্যাকচুয়ালি কেন জয়েন করেছেন, এটার উত্তরে আসলে অনেকে যেটা অ্যান্সার দিয়েছেন যে এলএডিপিতে একটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে যে এলএডিপিতে লার্নিংয়ের পাশাপাশি আর্নিংয়ের একটা গ্যারান্টি আছে, যে এখানে আমরা লার্নিংয়ের পাশাপাশি আর্নিংও করতে পারবো, সো সেই সূত্রে এলএডিপিতে আমরা এসেছি। আমি যেটা ফার্স্টে বলেছিলাম যে বর্তমানে বাংলাদেশে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে, সো সেগুলোতে কেন না গিয়ে আপনারা এলএডিপিতে কেন এসেছেন, সো অনেকে এটা উত্তরে দিয়েছেন যে এলএডিপিতে লার্নিংয়ের পাশাপাশি আর্নিংয়ের একটা অপরচুনিটি যেহেতু আছে, সো আমাদের কথা হচ্ছে যে আমরা এখান থেকে লার্নিংয়ের পাশাপাশি যদি আর্নিং করতে পারি সো এটা অবশ্যই আমার জন্য ভালো একটা কিছু নিয়ে আসবে, এই হচ্ছে মূলত ব্যাপার। একটু যদি সহজ করে বলি, ফার্স্টে বলি এলএডিপিতে কেন আসলে থাকাটা আপনার জন্য জরুরি, বা এলএডিপিতে কেন এই যে কিছুক্ষণ আগে যিনি আসলেন তিনি যে বললেন যে আসলে কয়েকটা ক্লাস আপনারা কেউ মিস করার ট্রাই করবেন না বা ক্লাসগুলো কন্টিনিউ করবেন, কেন এলএডিপিতে ক্লাসগুলো কন্টিনিউ করবেন, করলে আপনার লাভটা আসলে কী, এটা যদি একটু বলি সেটা হচ্ছে এলএডিপি হচ্ছে আইসিটি মিনিস্ট্রির অধীনে তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রজেক্ট, যেটার ফুল মিনিং হচ্ছে আপনার লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। দ্যাট মিনস আইসিটি মিনিস্ট্রি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় চাচ্ছে বাংলাদেশের এরকম একটা টিম বা একটা দল তৈরি করতে যারা হচ্ছে লার্নিংয়ের পাশাপাশি আর্নিংও করতে পারবে, এটা হচ্ছে আইসিটি মিনিস্ট্রির এই এলএডিপি প্রজেক্টের মূল গোল, যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট লার্নিং করবে প্লাস তারা আর্নিং করবে। এই মূল যে ভিশনটা বা এই মূল যে গোলটা, এই গোলটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি দুই দিন বা তিন দিন ক্লাস করার পর পাবেন না, এটা আবারও বলছি, আপনারা এই মূল গোলটা কিন্তু দুই দিন তিন দিন এক সপ্তাহ দশ দিন বিশ দিন এক মাস ক্লাস করার পরে পাবেন না, আবারও বলছি এই গোলটা আপনারা তখন পাবেন যখন হচ্ছে আপনারা পঞ্চাশটা ক্লাস প্রপার ওয়েতে ফুলফিল করতে পারবেন এবং চার ঘন্টা করে সময় দিয়ে মোট 200 ঘন্টা টাইম দিতে পারবেন, তখন আপনারা এটা নিতে পারবেন। কারণ এলএডিপির একটা কোর্স মডিউল আছে, আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে এলএডিপি ডিজিটাল মার্কেটিং কোর্স মডিউল, আপনারা কোর্স মডিউলটা দেখতে পারবেন এবং সেখানে যদি আপনারা কোর্স মডিউলটা দেখেন সেখানে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা কোর্স মডিউলের মধ্যে বা প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকটা যে পার্টকে ভাগ করা হয়েছে এই প্রত্যেকটা পার্ট হচ্ছে আপনার এমনভাবেই তৈরি করা হয়েছে যে আপনি 50তম দিনে যখন শেষ হবে আপনার ঠিক তখন আপনি বা সেদিন আপনি টোটাল ডিজিটাল মার্কেটিংয়ের একটা ওভারভিউ বা ধারণা বা একটা মূল থিঙ্কিংটা বা থিমটা আপনার মাথার মধ্যে আসলে ঢুকবে, এটা হচ্ছে এলএডিপির মূল লক্ষ্য, যে প্রত্যেকটা মানুষকে দক্ষ হিসেবে গড়ে তোলা। এই দক্ষ হিসেবে গড়ে তোলার কথাটা বাংলাদেশের প্রত্যেকটা ট্রেনিং ইনস্টিটিউট বলে যে আমাদের কাছ থেকে যদি হচ্ছে আপনি ট্রেনিং করেন আপনি দক্ষ হবেন, স্কিল হবেন, এক্সপার্ট হবেন, তারা এটা বলে, কেউ এক মাস বলে, কেউ দুই মাস বলে, কেউ তিন মাস বলে, কেউ ছয় মাস বলে, বিভিন্ন ট্রেনিং মডিউলে তারা কাজ করে যায় সপ্তাহে দুই দিন তিন দিন করে তারা এখানে ট্রেনিংগুলো করায়। কিন্তু আপনি যখন ট্রেনিং শেষ করবেন যখন আপনি আর্নিং করতে পারবেন না, সবাই পারে না তা না, অনেকেই পারে, ম্যাক্সিমামই হয়তো বা পারে বাট অনেকে পারে না, সো যারা আর্নিং করতে পারে না তারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে বলে যে এখানে ট্রেনিং যেহেতু করেছে আর্নিং তো আসলে করতে পারে না, সো কেন আর্নিং করতে পারছি না, এটা একটা প্রশ্ন থাকে। এবং অনেক সময় দেখা যায় ফেসবুক গ্রুপে, মানে আমরা অনেক সময় লিখি যে ভাইয়া ফাইবারে হচ্ছে আমরা, ফাইবার মনে হয় আপনারা সবাই মোটামুটি চিনেন, আই এম রাইট? আচ্ছা সো আসলে বিষয়টা হচ্ছে আপনারা এখানে অনেক বিগিনার লেভেলের অনেকে আছেন, অনেক এক্সপার্ট লেভেলের অনেকে আছেন, সো আমাকে আসলে ওই বিগিনার লেভেল থেকেই কথাবার্তা করে শুরু করতে হবে আর কি, সো যারা এক্সপার্ট লেভেল আছেন একটু বোরিং লাগতে পারে সো একটু কনসিডার করবেন প্লিজ। আচ্ছা সো যেটা বলছিলাম যে ফাইবারে অনেক সময় দেখবেন যে গ্রুপে পোস্ট হয় যে ভাইয়া ফাইবারে প্রোফাইল খুলেছি, গিগ খুলেছি বাট সেখান থেকে আসলে কোনো কাজ পাচ্ছি না বা ফাইবার আসলে কোনো অর্ডার পাচ্ছি না, এটা অনেক সময় তারা বলে। এই যে কথাটা যে বলছে যে ফাইবার আসলে কোনো অর্ডার পাচ্ছে না বা গিগ পাচ্ছে না, এটার রিজন হচ্ছে তাকে আসলে শেখানো হয় না যে ফাইবার থেকে কীভাবে করে আর্নিংটা আনতে হয়,
এটা কখনো তাদেরকে শেখানো হয় না। কখনো কি খেয়াল করছেন দোকানে যখন দেন, মানে মুদি দোকানে যখন আমরা চাল ডাল কিনতে যাই, খেয়াল করছেন মাঝে মাঝে দোকানের সামনে কোট প্যান্ট মানে শুট বুট পরা কিছু লোকজন দাঁড়িয়ে থাকে, দোকানদারের সাথে কমিউনিকেশন করে বোঝানোর চেষ্টা করে তাদের প্রোডাক্টটা কতটুকু ভালো, কত বেনিফিট তারা তাদের অডিয়েন্সকে বা কাস্টমারকে দিবে, এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করে, খেয়াল করছেন কখনো? আচ্ছা, এই যে ভদ্রলোকটা গেছে, গিয়ে যে দোকানের সামনে দাঁড়িয়ে যে বলছে যে আমাদের প্রোডাক্ট অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন, আমাদের প্রোডাক্ট অনেক বেনিফিট দিবে আপনাকে, অনেক ভালো সেল হবে আপনার প্রোডাক্ট, এই যে কথাগুলো বলছে, দেখুন ওনাকে কিন্তু আসলে এই প্রোডাক্টটা সেল করার জন্য প্রোডাক্টটা উৎপাদন করতে হয়েছে। প্রোডাক্ট উৎপাদন করার সময় ওনার একটা উৎপাদন খরচ হয়েছে, ওনার উৎপাদন করার জন্য উৎপাদনের ফ্যাক্টরি আছে, শ্রমিক আছে, সব কিছু আছে। কিন্তু কোম্পানির মালিক এটাও জানে যে আমি যদি আমার প্রোডাক্টের মার্কেটিং না করাই, আমি যদি দোকানে দোকানে গিয়ে যদি এটা না বলি যে ভাই আমার কাছে একটা ভালো প্রোডাক্টের জিনিস আছে, তুমি যদি চাও তাহলে তুমি এটা নিতে পারো, এটা যদি আমি না বলি তাহলে সে আসলে এটা কিনবে না, এটা কিন্তু তারাও বুঝে। সো এই জন্যই তারা এই ধরনের মার্কেটিংয়ের লোকজনকে পাঠায় বিভিন্ন দোকানে, যে তোমরা গিয়ে তোমাদের কাজ হচ্ছে এটাকে বলা যে আমাদের একটা প্রোডাক্ট আছে, আপনারা চাইলে এটাকে নিতে পারেন, নিলে আপনাদের এই সব এই বেনিফিট বা এই সুবিধাগুলো হবে। এই পার্টটা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং জগতে আমাদেরটা আমাদের নিজেদেরকেই করতে হয়। একটা কোম্পানিতে মার্কেটিং করার জন্য আলাদা লোক থাকে, আলাদা ডিপার্টমেন্ট থাকে, প্রোডাক্ট বা পণ্য উৎপাদন করার জন্য আলাদা লোক থাকে বা আলাদা ডিপার্টমেন্ট থাকে। কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে আপনি যে স্কিলে দক্ষতা অর্জন করবেন সেখানেও আপনাকে দক্ষ হইতে হবে, প্লাস আপনি কীভাবে করে ক্লায়েন্ট পাবেন এইখানেও আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি শুধু কাজ অনেক ভালো পারেন, লাইক আপনি যদি পৃথিবীর সেরা ডিজিটাল মার্কেটার হন, বাট আপনার সেরা বা এক্সপার্টিসটা যদি সরি এক্সপার্টিসটা যদি কেউ না জানে, লাইক আপনি খুব ভালো ডিজিটাল মার্কেটিং পারেন বাট এটা কেউ জানে না, যদি এমনটা হয় আপনাকে কেউ কাজ দিবে না, জানি তো না ভাই আপনি যে খুব ভালো ডিজিটাল মার্কেটিং পারেন, সো কাজ দিব কেন? আর যদি এমনটা হয় আপনি খুব ভালো মার্কেটিং করতে পারেন, আপনাকে সবাই জানে যে আপনি খুব ভালো কাজ পারেন, আপনাকে দিয়ে অনেকে কাজও করালো, কিন্তু আপনি কাজ আসলে খুব একটা ভালো পারেন না, এমনটা যদি হয় যে আপনার মার্কেটিংয়ের স্কিল খুব ভালো বাট আপনার প্রপার কাজের স্কিলটা খুব একটা ভালো না, সেক্ষেত্রে প্রবলেম আছে। দুই দিন পরে যে ক্লায়েন্টের কাজ করবেন সে ক্লায়েন্ট আপনাকে দেখায় বলবে যে খালি কুলসি বাজে বেশ, এই টাইপের একটা কথা তখন আপনাকে নিয়ে অনেকে বলা শুরু করবে। সো এই জন্য আপনাকে অবশ্যই আপনার যে প্রপার স্কিলটা এখানে তো অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে, প্লাস মার্কেটিং স্কিল যে নিজেকে কীভাবে করে মার্কেটিং করবেন বা প্রমোট করবেন এখানেও আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। যখন এই দুইটা বিষয়ে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন তখনই আপনি লার্নিং অ্যান্ড আর্নিং এই দুইটা বিষয়ে প্রপার ওয়েতে কাজ করতে পারবেন। সো এলডিপি বা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের মূল গোল হচ্ছে তারা তাদের সমস্ত স্টুডেন্টদেরকে সমস্ত প্রজেক্টদেরকে তারা হচ্ছে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করবে যে কীভাবে করে লার্নিং করা যায়, মানে কীভাবে করে কাজটা শেখা যায় বোঝা যায়, এবং তাদেরকে দিয়ে যেন আর্নিংয়ের নিশ্চয়তা বা আর্নিংয়ের যাতে একটা পথে তাদেরকে নিয়ে যাওয়া যায়। কারণ আপনি সব কিছু জানলেন বাট আপনি আর্নিং করতে পারলেন না জেনে আপনার কোনো লাভ হলো না, কারণ হাজারো হয়ে যাই কিছু হোক ডিজিটাল মার্কেটিং শিখতে ভালো লাগে আর ডিজিটাল মার্কেটিং অনেক ভালো কাজকর্ম করি সবই ঠিক আছে, আর্নিং ভাই যদি না আসে এই সেক্টরে বা এই পথে এই সেক্টর না ভাই যে কোনো পথেই ভাই চলতে পারার একটু কষ্টকর হয়ে যায়, এটা ভাই জগতের নিয়ম, এটা ভাই দুনিয়াতে এখন চলতেছে। আপনার যদি ভাই পকেটে টাকা না থাকে ভাই আপনার প্যাশন বেশি দিন থাকবে না, প্যাশন চলে যাবে। সো এই জন্য এলডিপি এই প্রজেক্টটা হাতে নিয়েছে যে আমরা সরকারিভাবে সরকারি তত্ত্বাবধানে আমরা এই পুরো কাজটা করব, আমরা আমাদের স্টুডেন্টদেরকে টোটালি লার্নিংও করাবো এবং তাদেরকে আমরা আর্নিংও একটা পথে নিয়ে যাব। এবং আপনাদের জন্য সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ 50টা ক্লাস পর্যন্ত থাকবো, এবং এই 50টা ক্লাস হচ্ছে যখন শেষ হবে আশা করছি আপনারা লার্নিং অ্যান্ড আর্নিং কীভাবে করে করতে হবে এই পর্যন্ত মোটামুটি চলে যাবেন। তবে ফার্স্ট টাইম আমি লার্নিংয়ের পার্টটাতে থাকবো এবং আলটিমেটলি 50টা ক্লাসে আমরা লার্নিংয়ের জিনিসটাই দেখব। আপনাদের 30-35টা ক্লাসের পর থেকে আমি মোটামুটি আর্নিংয়ের ওয়ে কীভাবে করে আর্নিং করা যায় এই বিষয়গুলো মোটামুটি আপনাদের সাথে শেয়ার করা শুরু করব, এবং আশা করছি তখন থেকে যদি আপনাদের সাথে আর্নিংয়ের বিষয়গুলো শুরু করি, মানে অলমোস্ট হচ্ছে সেকেন্ড মান্থ থেকে মোটামুটি যদি আর্নিংয়ের বিষয়গুলো যদি শুরু করি আশা করা যায় আপনারা এখান থেকে জাস্ট ক্লাস শেষ হওয়ার আগেই হয়তো অনেকে আর্নিং করতে পারবেন, আর ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও আপনাদের জন্য মেন্টর থাকবেন। এলডিপির পক্ষ থেকে আপনাদেরকে একজন মেন্টর দেওয়া হবেন, সেটা আমি হতে পারি বা অন্য কেউ হতে পারে বাট দেওয়া হবে, এবং তিনিও বেসিক্যালি হচ্ছে আপনাদেরকে এই আর্নিংয়ের জন্যই কাজ করবেন, কীভাবে করে আপনাদেরকে আর্নিং করানো যায় সেক্ষেত্রে যারা থাকবেন তারা হচ্ছে ফাইবার আপওয়ার্ক এক্সপার্ট হবেন। সো এলডিপিতে আপনার কেন থাকাটা দরকার এটা কি সবাই ক্লিয়ার? কেন দুই তিনটা ক্লাস করে এক মাস এক সপ্তাহ ক্লাস করে আপনি চলে যাবেন না, এই বিষয়টা কি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা,
সেকেন্ড যে জিনিসটা, হ্যাঁ বলুন। একটু কথা ছিল, মানে অনেক সময় দেখা যাচ্ছে একটু কোনো কারণবশত আমাদের অনেক সময় একদিন দুদিন তিন দিন হতেই পারে, হ্যাঁ জি, কারণ এটা রেগুলার ক্লাস, যদি একদিন পর পর হতো সেটা আলাদা বিষয়, রেগুলার যখন ক্লাস অবশ্যই এরকম দুই তিন দিন এরকম সমস্যা হতেই পারে। তো সেক্ষেত্রে আপনি যদি আমাদের যদি ভয়েস রেকর্ডার গুলা আপনি যদি আমাদের সাথে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা এটা আসলে পরবর্তীতে ফাস্ট আমরা জিনিসটা আমরা আবার শুনতে পারবো, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই একটা তাহলে নিয়ন্ত্রণে চলে আসবে এই জিনিসটা, আপনারা অবশ্যই পাবেন। এক ভাইকে যদি দায়িত্ব দিয়ে দেন, আচ্ছা আপনি ডাউনলোড করে গুগল ড্রাইভে ইয়ে করে দিলেন, যখন এক ভাইকে যদি দেন সে অ্যাক্সেস দিলে, তাকে দিলে সে হয়তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে হোক দিয়ে দিলে, আমরা পরে ডাউনলোড করে নিলাম, এটা মনে হয় একটু আমাদের জন্য ভালো হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই, আমি হচ্ছে ক্লাস অলরেডি রেকর্ডিং হচ্ছে, আসলে রেকর্ডিংটা হচ্ছে করাই হয় বেসিক্যালি আপনাদের সুবিধার জন্যই, কারণ একটা ক্লাসের মধ্যে আসলে আপনারা থাকার কথা হচ্ছে আজকে 45-46 জন, বাট আপনাদের ক্লাসে আছে আজকে 35 জন, সো বাকি যে 10 জন নেই হয়তো বিভিন্ন কারণে তারা আজকে ক্লাসে থাকতে পারছে না, সো এদেরকে যাতে আমরা পরবর্তীতে দেখাতে পারি ক্লাসগুলো, তারা যাতে বিষয়টা শিখতে পারে বুঝতে পারে, এই জন্যই বেসিক্যালি রেকর্ডিংটা আসলে করা হয়। সো রেকর্ডিংটা আপনারা পাবেন, এটা আমি ক্লাস শেষ হওয়ার পরেই খুব দ্রুত যতটুকু সম্ভব আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিও ডাউনলোড করে আপনারা আশা করি ক্লাসগুলো দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, তাহলে জিনিসটা সুবিধা হবে আমাদের, কারণ 4 ঘন্টা ক্লাস তো লং টাইমের ক্লাস, সেটাই আর কি, আপনারা অবশ্যই বিষয়গুলো পাবেন, সো খুব একটা সমস্যা হবে না আশা করি। আচ্ছা, সো এলডিপিতে আপনার কেন থাকাটা দরকার, এলডিপিতে থেকে আপনার লাভটা কী হবে, এই জিনিসগুলো আশা করি আপনারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। সো এবার যদি একটু বলি যে ডিজিটাল মার্কেটিংয়ে আসলে আপনারা কেন থাকবেন, কারণ এলডিপিতে বলেছিলাম যে আপনাদের তিনটা প্রশ্ন, লাস্ট চারটা প্রশ্ন লাস্ট প্রশ্ন ছিল যে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে কেন এসেছেন, আপনারা অনেকে অ্যান্সার করেছেন ডিজিটাল মার্কেটিংয়ে থেকেছি কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক ভালো অপরচুনিটি আছে, এটার মার্কেট ডিমান্ড অনেক ভালো, ডিজিটাল মার্কেটিং থেকে হচ্ছে যে অনেকে ভালো কিছু করছে, অনেক বড় ভাই বড় আপু বলেছে ডিজিটাল মার্কেটিংয়ের কথা, আমার আমাদের হচ্ছে একটা কোম্পানি চাকরি করছে যেখানে ই কমার্স সাইটের জন্য কাজ করতে হয়, সো সেদিক থেকে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের আমাদের জন্য জানাটা দরকার, অনেকে বলেছেন স্কিল ডেভেলপমেন্ট করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে, অনেকে বলেছেন যে নতুন একটা মানে কী বলা যায় ব্যবসা দিয়েছেন বা বিজনেস তৈরি করছেন এবং সেটার জন্য কাজ করবেন, কেউ বলছেন যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের জন্য আপনারা মার্কেটিং করবেন, সো এভাবে করে হচ্ছে আপনারা বেসিক্যালি অনেকে অনেক কিছু বলেছেন। আচ্ছা, আপনাদের মাইক্রোফোন মনে হয় অনেকের আনমিউট আছে আর কি, অনেকের মনে হয় শুনতে সমস্যা হচ্ছে আমার কথাগুলো, সো যাদের মাইক্রোফোনগুলো আনমিউট করা আছে একটু মিউট করে দিন, কারো যদি কথা বলার প্রয়োজন পড়ে একটু জানা মানে আনমিউট করে কথাটা বলবেন, বাট অন্যান্য যারা আছেন তারা একটু মাইক্রোফোনটাকে মিউট করে দিন, অনেকে মনে হয় শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা, সো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনারা অনেকেই কথাগুলো বলেছেন, এটা আসলে সত্যি কথা বলতে গেলে আমার কাছে পার্সোনালি শুনে খুব ভালো লেগেছে যে আপনারা এই কথাগুলো বলেছেন যে আপনারা কিছু করতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিংটা দিয়ে, লাইক ফেসবুক পেজ বা বিজনেসটাকে দাঁড় করতে যাচ্ছেন, ইউটিউব চ্যানেলটাকে ভালো করতে যাচ্ছেন, এরকম অনেক কিছু বলেছেন আপনারা, সো এটা খুব ভালো লাগছে আমার কাছে। রিজন হচ্ছে যে অনেক সময় যেটা হয় যে অনেক জায়গাতে যেটা দেখেছি অনেকে বলে যে ডিজিটাল মার্কেটিং শিখে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ওই মার্কেট প্লেসে গিয়ে কাজ করবো, এটা অনেকে বলে, হ্যাঁ মার্কেট প্লেসে কাজ করাটা অবশ্যই ভালো জিনিস, সেটা খারাপ জিনিস না, বাট বিষয়টা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা যদি আপনি শিখে থাকেন তাহলে শুধু মার্কেট প্লেস না, আপনি চাইলে অন্য অনেক ধরনের কাজই করতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। সো আপনাদের মধ্য থেকে ডিজিটাল মার্কেটিংয়ে আপনি কেন থাকবেন এই কথাটা যদি একটু বলি, সেটা হচ্ছে একটা সিম্পল জিনিস চিন্তা করেন, হ্যাঁ ধরেন আপনি একটা চায়ের দোকান দিয়েছেন, চায়ের দোকানটা আপনি রাস্তার মোড়ে দেন নাই, আপনি চায়ের দোকান দিয়েছেন হচ্ছে আপনার একটা খুব মানে ঘন জঙ্গলের মাঝখানে, আপনি খুব ঘন একটা জঙ্গলের মাঝখানে একটা চায়ের দোকান দিয়েছেন, এবং আপনার যেটা মূল মানে থিঙ্কিং সেটা হচ্ছে যে আমার এই চায়ের দোকানের মধ্য থেকে যদি কেউ বনের মধ্য দিয়ে যায়, মানে সাপোজ ধরেন বনের মধ্য দিয়ে 6 মাসে কেউ একবার হয়তো বা যায় বিপদে বিপদে পড়লে, সো যদি কেউ বনের মধ্য দিয়ে 6 মাসে একবার যদি যায়, ওই 6 মাসের একবার লোকটা যদি তখন পিপাসা পায়, সে তখন আমার কাছ থেকে সে 1 কাপ চা খাবে, আপনি এই চিন্তা করে একটা চায়ের দোকান বনের মাঝখানে দিয়েছেন, হ্যাঁ আপনারই কাছ থেকে একটা বিজনেস নাকি একটা সেবামূলক কাজ, আমাকে একটু বলুন তো। এটা সেবামূলক কাজ, আচ্ছা এটা একটা সেবামূলক কাজ, সো এটাকে আসলে আপনারা বিজনেস লেভেলে ধরতেছেন এখন, তাহলে কি সেবার বিজনেস কি একসাথে হওয়া যায় না? হ্যাঁ যা, যেমন একটু বলেন, যেমন এটা উনি টাকার বিনিময়ে করতে পারে, সেবাও দিবে বা ওনার এটা পারিশ্রমিকটা রেখে দিবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা অবশ্যই করা যায়,
বাংলাদেশে অনেকেই মানে ব্যবসায় রয়েছেন যারা হচ্ছে আসলে এইভাবে করে কাজ করছেন। এখন বিষয়টা যেটা সেটা হচ্ছে, দেখেন বিজনেসের মূল থিওরি হচ্ছে যে আপনি কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট দিবেন, কারো এখান থেকে কোনো একটা উপকার আসবে এবং সে হচ্ছে আপনাকে আপনি আপনি এখান থেকে একটা প্রফিট করবেন। এটা হচ্ছে আপনার মূল থিওরি বিজনেসের, আপনাকে প্রফিট করতে হবে। আপনি যদি প্রফিট না করেন তাহলে এটা ব্যবসা হবে না। মানে কেউ কি ভাই লস দিয়ে ব্যবসা করবে? অবশ্যই না। তো এই যে কেউ লস দিয়ে ব্যবসা করবে না, সেবাকে থেকে ভাই লাভের বিষয়টা তো মানে ভালো করে চিন্তা করা হয় যে সেবা দিয়ে ভাই লাভ করবে, এটা কি কেউ কখনো চিন্তা করো ওভাবে করে? নিশ্চয়ই না। সেবার ক্ষেত্রে যেটা মূল বিষয় থাকে, যেটা হচ্ছে যে আমি সেবা দিব এবং সেবা দেওয়ার পর মানে মাধ্যমে আমি একটা মানুষের উপকার করব, এইটা থাকে হচ্ছে সবার একটা মানে থিওরি। সো বিজনেস অ্যান্ড সেবা যদি আপনি একসাথে করতে চান, এটা খুব একটা ভালোভাবে যাবে না। হ্যাঁ, আপনি এটা করতে পারেন, বিজনেসের প্রফিট থেকে আপনি একটা পার্সেন্টেজ দিয়ে মানুষের সেবা করতে পারেন। লাইক আমার একটা বিজনেস থেকে প্রতি মাসে 1 কোটি টাকা প্রফিট হয়, আমি 5 লাখ টাকা মানুষকে দান করে দিলাম, এটা হতে পারে। কিন্তু মানে আমি মানুষের সেবা দেওয়ার পরিবর্তে মানে বিজনেসের মধ্যে সেবা ঢুকিয়ে দিব, বিষয়টা তখন একটা জালিয়াতির মতো করে হয়ে যায়। লাইক এই যে ডাক্তারদের যেটা বলা হয় অনেক সময় যে ডাক্তাররা হচ্ছে যে মানুষের সেবা দেয়, বাট এই সেবা দেওয়ার কথা বলে অনেক সময় তারা যখন হচ্ছে অনেক টাকা বেশি চার্জ করে কোনো কিছুর ক্ষেত্রে, বা যখন একটা অপারেশনের জন্য বা যখন হচ্ছে কোনো কিছুর জন্য তারা অতিরিক্ত চার্জ করে ফেলে, তখন তাদেরকে আসলে খুব একটা ভালো চোখে দেখা হয় না। সো এইটা তখন একটা প্রবলেম ক্রিয়েট করে। আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন, আপনার তখন মূল টার্গেট হচ্ছে আপনার এই বিজনেসটা বা সেবাটাকে মানুষের সামনে নিয়ে যাওয়া। বনের মাঝখানে ওই দোকান দিলে পরে 6 মাসে একটা কাস্টমার পাইলে পরে আপনার খুব একটা লাভ হবে না। আপনাকে বনের মাঝখানে এই দোকানটা না দিয়ে, চায়ের দোকানটা না দিয়ে, আপনাকে এই দোকানটা কোথায় দিলে পরে সবচেয়ে ভালো হইতে পারে এই জিনিসটা আপনাকে বের করতে হবে। এই জায়গায় দিলে পরে কেন ভালো হবে এটাও আপনাকে খুঁজে বের করতে হবে। এই জায়গায় দিলে পরে আপনার লাভটা কি সেটাও আপনাকে বুঝতে হবে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের দায়িত্ব। আপনারা আজ থেকে যদি 10 বছর আগের কথা চিন্তা করেন, লাইক আজ থেকে এটা তো 2020 সাল, আপনারা যদি আজ থেকে 10 বছর আগে ব্যাক করে যান, 2010 সালে যদি যান, বাংলাদেশে তখন কয়েকটা জনপ্রিয় ই কমার্স সাইটের নাম বলুন তো। ই কমার্স সাইট নাম বলুন তো একটু। দারাজ, ইভিলি, বাগডোম, পিকাবো। আচ্ছা, 2010 সালে কি দারাজ, ইভিলি এরা ছিল? 2010 সালে এটা ছিল না। আচ্ছা, অন্য কোন সাইটের নাম টাম জানেন যেটা 2010 সালে খুব জনপ্রিয় ছিল এরকম কিছু? বিক্রয় .com কি ছিল? বিক্রয় .com ছিল। আচ্ছা হ্যাঁ, তারপরে OLX ছিল। হ্যাঁ, তারপরে আর কিছু? Amazon ছিল। আচ্ছা গুড, আর কিছু? আলিবাবা। হ্যাঁ ঠিক আছে, AliExpressও ছিল। হ্যাঁ, তারপরে পিপল। আচ্ছা, পিপল, আর কিছু? এখানে .com ছিল। আচ্ছা হ্যাঁ, এখানে .com ছিল, আর কিছু? আচ্ছা, আপনারা যে সাইটগুলোর নাম বলেছেন, হ্যাঁ ClickBD ছিল। আচ্ছা, আপনারা যে সাইটগুলোর নামগুলো বলেছেন, এই সাইটগুলো কিন্তু এখনও মার্কেটে আছে এবং তারা হচ্ছে সবাই নেই, কেউ কেউ চলে গেছে মার্কেট থেকে। লাইক বিক্রয় .com আছে, অ্যামাজন আছে, আলিবাবা, AliExpress এরা আছে, অনেকে মার্কেট ছেড়ে চলে গেছে। বাট রিসেন্টলি এই যে 2015, 16, 17, 18, 19, 20 এই যে বছরগুলো, এখানে নতুন কিছু ই কমার্স সাইটে তৈরি হয়েছে, জন্ম হয়েছে, দারাজ, ইভ্যালি, আজকের ডিলবিডি সবসব, আর অনেকে এখানে চলে আসছে। সো এই যে সাইটগুলো এখানে আসছে এবং তারা যে আজকে এত বড় বড় ব্র্যান্ড হইতে পারছে, এই যে ব্র্যান্ডটা হয়েছে এটা কীভাবে করে হয়েছে? কখনো কি দেখছেন যে দারাজের লোকজন আসলে দোকানে গিয়ে বলতেছে ভাই আমরা হচ্ছে দারাজ, তোমার দোকানে এখানে একটা এই সাইনবোর্ড ঝুলায় রাখবা, এটা হচ্ছে দারাজ .com, মানুষজন যদি চায় তোমার দোকানে মুদি দোকানের পণ্যগুলা তারা চাইলে ভাই দারাজে গিয়ে কিনতে পারে? কখনো দেখছেন এই জিনিসটা? আচ্ছা, আপনি একটু কথা বলবেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমার কথা শুধুমাত্র শুনে লাভ হবে না, আমার সাথে কথা বলতে হবে। আমি রোবট না, আমি মানুষ, তো আমার সাথে কথা বলবেন। এটা কি আপনারা কখনো দেখেছেন? না ভাই, এরকম দেখা হয় না, এরকমটা দেখেন নাই। আচ্ছা, সো এই যে এটা দেখেন নাই, বাট দারাজকে তো ভাই আজকে আমরা সবাই চিনতেছি, আজকে দিলকে আজকে আমরা সবাই চিনতেছি, ইভ্যালিকে আজকে আমরা সবাই চিনতেছি, চিনতেছি কিভাবে করে ভাই? এটা তো ভাই কখনো দেখলাম না যে দারাজ হচ্ছে আপনার ওই দোকানে দোকানে গিয়ে প্রোডাক্ট প্রমোট করছে, বা ওই কখনো দেখলাম যে বিস্কুটের প্যাকেটে গিয়ে দারাজ .com লেখা ছিল, চিনছি কিভাবে?
আচ্ছা, অ্যাড এর মাধ্যমে দেখেছি, আর কিছু? মার্কেটিং করেছে, অ্যাপ ডাউনলোড করতে বলেছে, বিভিন্ন অফার দিয়েছে। আচ্ছা, আর কিছু? ফেসবুক বুস্টিং এর মাধ্যমে, ফেসবুকে বুস্টিং করেছে। আর কিছু? কিছু অনলাইন, অনলাইনে মার্কেটিং করেছে। আচ্ছা, আর কিছু? ব্র্যান্ড প্রমোশন করেছে, ওয়েবসাইটে গেলে ওদের বিজ্ঞাপন দেখতে পেয়েছিলাম। আচ্ছা, ফাইন। এবার একটা জিনিস বলেন, প্রাণ আর এফ এল গ্রুপ, এই যে কোম্পানিটা, এটাকে তো মোটামুটি আমরা সবাই চিনি, তাই না? প্রাণ আর এফ এল গ্রুপ, প্রাণ আর এফ এল গ্রুপের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে আমরা দারাজও পাই, ই ভ্যালিতেও পাই, তারপর হচ্ছে আরও অন্য বিভিন্ন ধরনের ইয়েতে পাই। এই প্রোডাক্টগুলোকে তারা কি ফেসবুকে বা গুগলে বা ইউটিউবে কি এভাবে করে মার্কেটিং কখনো করতে দেখছেন? আচ্ছা, প্রাণ আর এফ এল গ্রুপের চিপস ছোটবেলায় খাইছেন কি একটু বলেন তো? মানে ওদের একটা চিপস আছে প্রায়, যে ইয়ে কি বলে, এই যে প্রাণ পটেটো ক্র্যাকার্স না কি যেন একটা আছে, এই চিপসটা ছোটবেলায় খাইছেন কি একটু বলেন তো? সবাই খাইছেন। আচ্ছা আচ্ছা, সো এই যে আমরা সবাই এই চিপসটা খেয়েছি, কেন জানি ভালো লাগতো, প্রাণ পটেটো চিপসটা কেন জানি সবাই খেতে খুব ভালো লাগতো। এই কোম্পানিটা, তার মানে হচ্ছে আজ থেকে প্রায়, যেহেতু সবাই খেয়েছেন ছোটবেলায়, তার মানে অলমোস্ট প্রায় আজকে 15-20 বছর ধরে তারা মার্কেটে আছে। সো এই যে 15-20 বছর ধরে তারা মার্কেটে আছে, তারপরে তাদেরকে সবাই চিনতে পারছে, আজকে তারা হচ্ছে ব্র্যান্ড প্রাণ আর এফ এল গ্রুপ, তারা হচ্ছে আজকে একটা ব্র্যান্ড হতে পারছে। বাট দারাজ, ইভ্যালি, বিশেষ করে ইভ্যালি, ইভ্যালি তো রিসেন্টলি আসছে, রিসেন্টলি না মানে আগেই আসছে, বাট মার্কেটে তো জনপ্রিয়তা পেয়েছে রিসেন্টলি। সো এই যে সে পুরো কাজটা করছে, এত দ্রুত পুরো মার্কেট কভার করতে পারছে কিভাবে করে বলেন তো? ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য। ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে একজন সেলসম্যান বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে বলে, ভাই আমার প্রোডাক্টটা ভালো, আপনি কি কিনবেন? ভাই আমার কাছে একটা সাবান আছে, মুখে দিলে না মুখ পুরো সাদা হয়ে যায়, চকচক করে, ভাই গ্লেস মারে, একটু কিনবেন, এটা বলে সবার কাছে কাছে গিয়ে। আর ডিজিটাল মার্কেটিংয়ে আপনি সবার কাছে যান না, সবাই আপনার কাছে আসে। লাইক এই যে আপনারা প্রত্যেকে এলডিপিতে জয়েন করেছেন, অনেকে বলেছেন ফেসবুকে ভাই এলডিপির অ্যাড দেখছিলাম, ফেসবুকে ভাই এলডিপির পোস্ট দেখছিলাম, এই জন্য ভাই এলডিপিতে আসছি। আপনি এলডিপিতে আসতেন না যদি না এলডিপি আপনার সামনে যেত, এবং এলডিপি জানে, এলডিপি আপনার সামনে গেলে পর আপনি এলডিপিতে আসবেন, এটা এলডিপি জানে, এই জন্যই সে আপনার সামনে গেছে। এই যে জানার বিষয়টা কীভাবে করে জানলো? আমি তো ভাই তার আগে কোনোদিন বলে আসি না এলডিপিকে, তো ভাই কোনোদিন আমি বলি নাই যে এলডিপিতে আমি ভাই ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি। জানলো কীভাবে করে ভাই? এটা আপনিও জানবেন, 50টা ক্লাস যখন শেষ হবে তখন আপনিও জানবেন যে কীভাবে করে জিনিসটা বুঝতে হয় যে একটা মানুষ কী চায়, তার সামনে কী দিলে পরে সে এখন নিবে, এটা আপনিও বুঝবেন। এই জিনিসটার জন্যই, শুধুমাত্র এই একটা জিনিসের জন্যই জাস্ট ডিজিটাল মার্কেটিং এত বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে জাস্ট এই মানে ইয়েটার মধ্যে। বিলিভ করেন, যদি একটু কষ্ট করে আগামী পাঁচ বছর ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে লেগে থাকতে পারেন, বাংলাদেশে আরও অনেক ধরনের বড় বড় টাইপের কাজ, বাইরের দেশ ভুলে যান, জাস্ট বাংলাদেশই হবে। আপনারা ই ক্যাবের সাথে জড়িত আছেন কে কে? ই ক্যাব, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এটার সাথে জড়িত আছেন কে কে? আমি আছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আর কেউ কে আছেন ই ক্যাবের সাথে জড়িত? আচ্ছা, কেউ নেই। ই ক্যাবকে চিনেন না এমন কে কে আছেন একটু বলেন তো? বাংলাদেশের ই কমার্স যারা করে তাদের সবার হচ্ছে একটা অ্যাসোসিয়েশন বা কমিউনিটি বা গ্রুপ, যারা হচ্ছে বাংলাদেশের ই কমার্স বিজনেস ওনার যারা আছে বা যারা হচ্ছে অ্যাডমিন আছেন তাদেরকে নিয়ে কাজ করে। এটা আসলে প্রয়োজন পড়ে, রিজন হচ্ছে ই কমার্স অ্যাসোসিয়েশনটা বাংলাদেশে আজকে থেকে তৈরি হয় না, এটা অনেক আগে থেকে ছিল, আপনি আমি হয়তো বা এটা জানতাম না, বাট এটা অনেক আগে থেকে তৈরি হয়েছিল ই কমার্স অ্যাসোসিয়েশন, এই ই ক্যাপটা, এবং ই কমার্স বিজনেসটা অনেক আগে থেকে বাংলাদেশে ছিল, মোটামুটি বেশ ভালোই ছিল। বাট এই জিনিসটা হচ্ছে একটা গ্রুপ বা কমিউনিটি, যারা সবাই এই গ্রুপে বা কমিউনিটিতে আছে, এবং তারা হচ্ছে এই গ্রুপ বা কমিউনিটির মাধ্যমে একজন আরেকজনের সাথে যদি কোনো প্রবলেম হয় এটা তারা শেয়ার করে সলিউশন নেয়। লাইক এই যে আমরা এখানে এই 45 জন আছি,
আমরা সবাই 50টা ক্লাস করার পরে যখন মার্কেটে যাব, লাইক একজনটা প্রবলেমে পড়ছি, এই প্রবলেমটা হয়তোবা আমি জানি না কিন্তু আরেকজন হয়তোবা জানে, আমরা সবাই যদি প্রবলেমটা বা ওই লোকটা যদি প্রবলেমটা গ্রুপে পোস্ট করে, তাহলে বাকি যে জানে সে যদি গ্রুপে কমেন্ট করে তাকে উত্তরটা জানিয়ে দেয়, তার জন্য কি এটা সুবিধা না? এই জিনিসটা করে হচ্ছে ইক্যাব। তাছাড়া ইক্যাব বিভিন্ন ধরনের সুবিধাও দিয়ে থাকে, লাইক অনেক সময় দেখা যায় গভর্নমেন্ট থেকে অনেক ধরনের প্রবলেম হয়, সরকার থেকে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়, ই কমার্সের উপর অনেক ধরনের মানে চাপ আসে, অনেক ঝামেলা হয় আর কি অনেক সময়। এই বিষয়গুলো ইক্যাব সামলায়, মানে ইক্যাব তার সামনে দাঁড়ায়, মানে একটা ইয়ে হয়ে দাঁড়ায়, দেয়াল হয়ে দাঁড়ায় এবং সে হচ্ছে তাকে বাঁচিয়ে দেয় আর কি। বিষয়টা অনেকটা এরকম, লাইক স্কুল বা কলেজে, বিশেষ করে কলেজ বা ভার্সিটিতে হচ্ছে অনেক সময় দেখেন না যে কী বলে স্টুডেন্ট এই শিক্ষক সমিতি, তারপর হচ্ছে সাধারণ ছাত্র পরিষদ থাকে না, এরা কী করে বেসিক্যালি? এরা হচ্ছে ওই স্টুডেন্টের যদি কোনো রকম প্রবলেম হয়, টিচার্সদের যদি কোনো রকম প্রবলেম হয়, সেক্ষেত্রে ওই শিক্ষক সমিতি বা ছাত্র পরিষদ শিক্ষক কিংবা স্টুডেন্টের পক্ষে কথাবার্তা বলে। লাইক একটা স্টুডেন্ট আর এমনি এমনি গিয়ে কথা বলতে পারে না, তার একটা পরিষদের পক্ষ থেকে বা একটা কমিউনিটির পক্ষ থেকে গিয়ে কথা বলে। সো ইক্যাব হচ্ছে সেই জিনিস, যারা হচ্ছে ই কমার্স করে তাদের একটা কমিউনিটি বা তাদের একটা গ্রুপ। এই সো ইক্যাবটা কি সেটা কি সবাই ক্লিয়ার? এটা ফেসবুকে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, ই ক্যাব লিখে সার্চ করবেন পেয়ে যাবেন। এটা কি সবাই ক্লিয়ার ইক্যাবটা জিনিসটা কি? ইক্যাবে যদি আপনারা যান, যদি ইক্যাবে গ্রুপে যদি জয়েন হন, যদি পারেন আজকে গিয়ে জয়েন হয়ে যান ইক্যাবে গ্রুপে, যদি জয়েন হন সেখানে গেলে দেখবেন যে ইক্যাবের গ্রুপের মধ্যে অনেকে পোস্ট করতেছে, ভাই ফেসবুকে পোস্ট করতেছি, বেশ ভালো সেল আসতো কিন্তু ভাই রিসেন্টলি সেল আসতেছে না, ভাই ইউটিউবে ফেসবুকে গুগলে মার্কেটিং করতেছি বেশ ভালো ভাই ট্রাফিক পাইতাম, ভাই মানে খুব ভালো ভাই মানুষজন পাইতাম, সেল টেল হইতো, কিন্তু ভাই হুট করে একটু প্রবলেম হয়ে গেছে, আর কী করতে পারি? একটা প্রশ্ন মাঝে মাঝে মনের মধ্যে জাগতে পারে, হয়তোবা যারা দেখছেন তাদের মধ্যে প্রশ্ন হয়তোবা জাগে যে আচ্ছা বাংলাদেশে তো ই কমার্স সাইট হিসেবে আমরা জাস্ট কয়েকটা সাইটকে চিনি, জাস্ট কয়েকটা সাইটকে আমরা মোটামুটি চিনি, বাকিগুলোকে তো আমরা খুব একটা চিনিও না। সো এই যে বাকিগুলোকে আমরা চিনি না, সো এই বাকিগুলোকে আসলে না চিনলেও তারা কীভাবে করে সেলগুলো পাচ্ছে, একটা প্রশ্ন জাগে না? আচ্ছা, সো এই প্রশ্নটা আসলে জায়গাটা স্বাভাবিক। আমরা শুরুমত চিনি দারাজ, ইভ্যালি, আজকের ডিল, বিডি শপ, পিকাবো, এদেরকে আমরা চিনি, বাকিদেরকে আমরা খুব একটা চিনি না। বাট না চিনার পরেও এরা কিন্তু ভাই সেল পাচ্ছে, এরা কিন্তু ভাই মার্কেটে কাজ করতেছে। এই যে সেল বা পাচ্ছে বা এই যে মার্কেটে কাজ করতেছে, করতেছে কিভাবে করে? এরা কি ভাই দোকানে দোকানে গিয়ে বলতেছে বা পাবলিকের সামনে রাস্তার মতো দাঁড়ায় বলতেছে ভাই আমার প্রোডাক্টটা ভালো নিয়ে কিনে নেন? বলতেছে? বলছে না। জাস্ট ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে তারা সেলগুলো কনভার্ট করতে পারতেছে। সো এই ডিজিটাল মার্কেটিংটা আসলে করবে কারা? আপনার মতো ডিজিটাল মার্কেটাররা। সো এই ডিজিটাল মার্কেটিংটা আপনারা অনেকে বলেছেন যে আপনারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারেন, ওয়েবসাইট ডিজাইনিং করতে পারেন, এইগুলো যে করতেছেন, ওয়েবসাইটের মধ্যে যদি ভিজিটর না আসে, ওয়েবসাইটের মধ্যে যদি আপনার ওই মানুষজন যদি নাই ঢুকে ওয়েবসাইটের মধ্যে, আপনার সার্ভিসটা দেখবে কে আর আপনার কাছ থেকে সার্ভিস নিবে বা কে? প্রশ্ন না? আপনারা যারা ই কমার্স সাইট চালাচ্ছেন বা ই কমার্স সাইটের যারা মার্কেটিং করতেছেন বা যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন বা যারা হচ্ছে আপনার ফেসবুকে পেজ চালাচ্ছেন, এই পেজ যে খুলে রাখছেন, আপনার মতো এরকম আরও অনেকেই পেজ খুলে রাখছে, বাট আমরা কীভাবে করে ডিফারেন্ট হবো তাদের কাছ থেকে? পেজ তো ভাই খুলতে টাকা লাগে না, চ্যানেলে খুলতে টাকা লাগে না, বাট এইগুলো যে খুলেছি আমরা কী করতে পারি এগুলো দ্বারা? আমাদের তো ভাই সেল দরকার, আমাদের তো ভাই কাস্টমার দরকার, ফোন দরকার, বা আমাদের ক্লায়েন্টের তো ভাই এগুলো দরকার, কাস্টমার দরকার তাদের, তাদের ভাই ফোন কল দরকার, কাস্টমারদেরকে ফোন দিবে, ফোন দিয়ে অর্ডার করবে, এগুলো তো দরকার। এই অর্ডারটা কীভাবে করে আনবেন? এটা তো বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং। সো আপনি যদি নর্মাল ওয়েতে ট্র্যাডিশনাল যদি মার্কেটিং করতে চান, আপনাকে কষ্ট করে এই কাজটা করতে হবে। লাইক আপনি যদি একটা মঞ্চে, লাইক যে আমি যদি আজকে এখানে যদি আজকে যদি আমাকে বলা হইতো যে আপনার সামনে আমি 1000 অডিয়েন্স দিলাম বা 1000 দর্শক দিলাম, এই 1000 দর্শকের সামনে আপনি একটা বিজ্ঞাপন প্রচার করবেন, লাইক আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে, সেই প্রোডাক্টটা আপনারা সেখানে প্রমোট করবেন, এটা যদি আমাকে বলা হইতো, আমি যদি বলতাম 1000 জন মানুষ থাকে, কয়জন মানুষ প্রোডাক্টটা কিনতে বলে আপনার কাছে মনে হয় বলেন তো? 300 জন মানুষ। আচ্ছা, আর কেউ? ৫০-৬০ জন। 50-60 জন, 100 জন। আচ্ছা, আর কেউ? 100 জন। আচ্ছা, আর কিছু? আসলে ডিপেন্ডস করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কথা সত্যটা ডিপেন্ডস করে, আপনি কীভাবে করে বলছেন, কী বলতেছেন,
কোন ওয়েতে বলতেছেন এইগুলোর উপর ডিপেন্ডস করা জিনিসটা। বাট দেখেন সিম্পলি যদি বুঝি এই জিনিসটা জাস্ট এই প্রপার ওয়েটা যদি আপনি 1000 জন মানুষের সামনে না করে যদি আপনি 10,000 মানুষের সামনে করতেন তাহলে কি আপনার সেল আরও বাড়তো না? 1000 জন মানুষের জন্য আপনাকে একটা অডিটোরিয়াম ভাড়া করতে হয়েছে, অডিটোরিয়াম ভাড়া করার জন্য আপনার একটা বাজেট গেছে, অডিটোরিয়ামটাকে আপনাকে ডেকোরেশন করতে হয়েছে, এখানে একটা বাজেট গেছে, প্রোগ্রামের যে অ্যারেঞ্জমেন্ট করছেন এই অ্যারেঞ্জমেন্টের জন্য আপনাকে একটা খরচ করতে হয়েছে, চেয়ার টেবিলগুলো আনতে হয়েছে, বা সরি চেয়ার টেবিল না, আপনাকে যারা হচ্ছে আপনার বিচারক ছিল বা যারা গেস্ট ছিল এদেরকে দাওয়াত দিতে হয়েছে, আসছে এটা চানাচার ব্যবস্থা করতে হয়েছে, একটা খরচ আছে না এখানে, সাউন্ড লাইটিং, হ্যাঁ এগুলোর ব্যাপার সেবার আছে। সো এই যে পুরো কাজটা যে আপনারা করছেন কম করেও যদি ধরি একদম সর্বনিম্ন 2-3 লাখ টাকা তবে অ্যাটলিস্ট খরচ গেছে, তাই না? এই 2-3 লক্ষ টাকা খরচ করে 1000 অডিয়েন্সের সামনে যদি আপনি একটা কথা প্রমোট করেন, আমি যদি ধরি এখান থেকে 500 জন মানুষ আপনার প্রোডাক্টটা কিনছে, জাস্ট ধরলাম যে আপনি 500 জন মানুষের সামনে প্রোডাক্টটা সেল করতে পারছেন, আপনার স্কিল খুব ভালো ছিল, সো আমি যদি 1 লক্ষ টাকা ধরি, 1 লক্ষ টাকাকে যদি আপনি 500 দিয়ে যদি কনভার্ট করেন, মানে তাহলে পার সেলের পিছনে আপনার কত টাকা করে খরচ গেছে, আপনি যদি একটু যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনি দেখতে পারবেন যে প্রতিটা ক্যালকুলেশনের জন্য আপনার মোটামুটি 200 টাকা করে খরচ গেছে, প্রতিটা সেলের জন্য আপনার 200 টাকা করে খরচ গেছে। সো এই যে 200 টাকা আপনার খরচ গেছে প্রতিটা সেলের জন্য, তার মানে এইটা হচ্ছে আপনার মানে প্রোডাক্টের একটা কস্টিং আছে, আপনার প্রোডাক্টটা উৎপাদন করতে একটা খরচ গেছে, ধরলাম সেটা 500 টাকা, সেল করতে খরচ আছে 200 টাকা, আপনার প্রফিট আছে 300 টাকা, ধরলাম আপনার প্রফিট টোটাল 1000 টাকা আপনার প্রোডাক্টের তাহলে প্রাইস ধরতে হবে, এছাড়াও আনুষঙ্গিক অনেকগুলো খরচ আছে এটা আপনাকে ধরতে হবে। বাট এই 1 লক্ষ টাকা যদি আপনি ওইখানে খরচ না করে ডিজিটাল ওয়েতে মার্কেটিং করতেন, আপনি কম করে হলেও 100,000 মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন, এবং তারা কিন্তু যেসে মানুষ না, তারা যেসে মানুষ না, তারা সবাই হচ্ছে এই যে কে কে চায় ওই প্রোডাক্টটা কিনতে এই টাইপের মানুষজন, কে কে চায় এলডিপিতে জয়েন হইতে, কে কে চায় ডিজিটাল মার্কেটিং কোর্স করতে, কে কে চায় গ্রাফিক ডিজাইনিং কোর্স করতে, এই টাইপের মানুষজন। তাহলে আপনার কি ওই এক মানে 10,000 বা 100,000 মানুষ থেকে কি অ্যাটলিস্ট 80% বা 90% সেল আসতো না? অবশ্যই আসতো। এই সিস্টেমটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে এটা কাজ করবে ভাই। যদি এমনটাই সহজ হইতো তাহলে তো ভাই সবাই ডিজিটাল মার্কেটিং করে অনেক ভালো কিছু করতে পারতো, তাহলে তো বাংলাদেশে কোনো গরিব লোক থাকতো না, কথা তো ভাই এটাই আসে তাই না? এটা তো ভাই প্রশ্ন করবেন, এত যদি ভাই সহজ হয় তাহলে তো ভাই হচ্ছে বাংলাদেশের সব ডিজিটাল মার্কেটিং করতো, তাহলে এলডিপি ভাই কেন ওয়েব ডিজাইনার গ্রাফিক ডিজাইনার ভাই মার্কেটিং এই কোর্স রাখলো ভাই? সব তো ভাই তাহলে ডিজিটাল মার্কেটিং এসে ঢুকাইতো বাংলাদেশের মধ্যে, সব ডিজিটাল মার্কেটিংয়ে ঢুকতো, হিউজ পরিমাণে ভ্যাটটেক সরকার পাইতো, সরকারের হিউজ পরিমাণে লাভ হয়ে যেত, এলডিপি পুরো সাকসেসফুল, প্রজেক্ট পুরো বাম্পার ফলন হয়ে গেছে প্রজেক্টের মধ্যে, এটা তো ভাই হইতো রাইট? আচ্ছা রাইট বলি না, এটা হইতো না। রিজন হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে গেলে মোটামুটি কোর লেভেলে বা মেজর লেভেলে তিনটা জিনিস লাগে, তিনটা জিনিস প্রয়োজন পড়ে। একটা হচ্ছে ডাটা লাগে, আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে গেলে ডাটা লাগবে, স্ট্র্যাটেজি লাগবে, স্ট্র্যাটেজি আপনাকে বিল্ড আপ করতে হবে, আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করে দেন আপনাকে কোয়ালিটিফুল ভাবে মার্কেটিং করতে হবে, প্রফেশনালি ওয়েতে কাজ করতে হবে। ভাই ডাটা কি জিনিস, স্ট্র্যাটেজি কি জিনিস, এটা ভাই বুঝলাম না, সহজ এক্সাম্পল দিয়ে বুঝেন। আপনারা ইয়েকে তো চিনেন, যে উবারকে তো চিনেন, উবার কার তো মনে হয় সবাই মোটামুটি পরিচিত তাই না? আচ্ছা আচ্ছা, সো এই যে উবার কার বা উবার বাইক এগুলো তো মোটামুটি আমরা সবাই চিনি বা জানি। যখন বাংলাদেশে উবার প্রথম আসে, উবার আসার পরে তার কিছুদিন পরে দেখবেন পাঠাও চলে আসছিল। উবার ফার্স্ট টাইম যখন বাংলাদেশে লঞ্চ করে তখন কিন্তু তারা মনে হয় খেয়াল করছেন, প্রথমে বলছিল যে আমরা হচ্ছে রাইড শেয়ারিং একটা অ্যাপস, আমরা রাইড শেয়ার করি, সো আপনার যদি রাইডের প্রয়োজন পড়ে আপনারা চাইলে আমরা সেটা যোগদান করতে পারেন। কিছুদিন পর থেকে তারা মার্কেটিং করা শুরু করছে ড্রাইভারের জন্য, যে আপনি যদি আমাদের এখানে যুক্ত হন তাহলে প্রতি মাসে একটা 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 60,000 টাকা একটা ইনকাম করতে পারবেন এখান থেকে। দেখেন উবার কিন্তু ফার্স্টে এসে আপনাকে বলে নাই যে আপনি আমাদের কাছ থেকে রাইড শেয়ার করলে পরে আপনার বেনিফিট কী, সে ফার্স্টে আইসেই বলছে যে ড্রাইভারের বেনিফিট কী। হ্যাঁ আচ্ছা, জয়েনিং বেনিফিটও দিলে, আচ্ছা হ্যাঁ জি। সো দেখেন তারা কিন্তু আইসে বলছে যে ড্রাইভারের বেনিফিটটা কী। যখন তাদের কাছে অনেক ড্রাইভার হয়ে গেছে তখন তারা এই ড্রাইভারের যে গাড়িগুলো ছিল এখানে তারা স্টিকার লাগানো শুরু করছে, উবার স্টিকার,
এবং তারা তখন বাইক যখন দাশু করছে বাইকের হেলমেটগুলো তারা উবারে দিছে। যখন বাইকগুলো যায় মানে রাস্তায় যখন চলতো গাড়িগুলো যখন চলতো তখন এইগুলো লেখা মানে মানে মানুষজন দেখতে পারতো যে উবার নামে কিছু একটা জিনিস আছে। এবং ফেসবুকে তারা মার্কেটিং চলতেছে, ইউটিউবে দেখবেন তারা মার্কেটিং চলতেছিল, ইউটিউবে গুগলে চলতেছিল, সব জায়গায় দেখবেন উবারে মার্কেটিং চলতেছিল বাংলাদেশে। এই কাজটা যখন উবার করতেছিল কিছুদিন পরে পাঠাও আসছে, পাঠাও কি করলো বাইক দিছে এবং কি দেখাইছে আমাদের প্রাইস কম এবং বাইক দিয়ে আপনি খুব দ্রুত যেতে পারবেন কারণ কার তো ভাই সব জায়গাতে ঢুকতে পারে না। সো পাঠাও তখন বাইক নিয়ে চলে আসছে এবং বাইক দিয়ে সে খুব দ্রুত চলতে পারছে। সো এই রিজন দেখায় পরবর্তীতে পাঠাও মার্কেটে চলে আসছে। এরপরে ওভাই আসছে, তারপরে হচ্ছে আরও অনেকগুলো আসছে যে ইজি বাইক নিয়ে আরও কী কী জানি আসছে। এইগুলো কিন্তু ভাই জনপ্রিয়তা পায় নাই, কেন পায় নাই তারা রিজন দেখাইতে পারে নাই, তারা হচ্ছে মানুষজনকে বুঝিতে পারে না তারা কেন প্রোডাক্টটা কিনবে এবং তাদের স্ট্র্যাটেজিতে ভুল ছিল, কিছুটা ডাটা ছিল না। পাঠাওয়ের তো মালিক মনে হয় কিছুদিন আগে মারা গেছে, যে ফাহিম সালেহ ভাই ছিল, সো ওনাকে তো মনে হয় আপনারা শুনছেন ফেসবুকে অনেক, সো ওই সময় মনে হয় দেখছেন অনেকে যে ওনারা আসলে ব্যাকগ্রাউন্ড কীরকম ছিল, সো এটা মনে হয় দেখছেন আপনারা। সো এদের স্ট্র্যাটেজি এবং ডাটা খুব ভালো কোয়ালিটি সম্পন্ন ছিল। স্ট্র্যাটেজি কী জিনিস, ডাটা কী জিনিস এটা যদি একটু বলি, আপনি যদি ফার্ম গেটে আজকে একটা রেস্টুরেন্ট খুলতে চান, ফার্ম গেটে যদি আজকে আপনি একটা রেস্টুরেন্ট খুলতে চান, আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন হবে ফার্ম গেটে কেন আপনি রেস্টুরেন্ট খুলবেন, ফার্ম গেটে আপনি কেন রেস্টুরেন্টটা দিবেন, ধানমন্ডি কেন না, উত্তরা কেন না, গুলশান দুই কেন না। আপনি তখন আমার বুঝাবেন ভাই দেখেন ধানমন্ডিতে রেস্টুরেন্টে গেলে পরে আমার রেস্টুরেন্টের ডেকোরেশনের পিছনে মিনিমাম হলো 10 টাকা খরচ করা লাগবে, কারণ ধানমন্ডির যে পাবলিকগুলো আছে এরা ভাই আমার এই সস্তার মাংসের রেস্টুরেন্টের মধ্যে ঢুকবে না। এদের কাছে ভাই যদি আমি ওই ভাত যদি দিই একটু ডিমের তরকারি দিই এরা ভাই খাবে না, এদেরকে ভাই আমার বিরিয়ানি দেওয়া দেবে, ফ্রাইড রাইস দেওয়া লাগবে। সো ওই লেভেলের টাকা ভাই আমার কাছে নাই, আমি এই জন্য এই পান্তা এই কি বলে ডিম দিয়ে ভর্তা দিয়ে আর ডিম তরকারি দিয়ে আমি 20-30 টাকা দিয়ে ভাই সেল করবো, এটা এই জন্য আমার কাছে ফার্ম গেটটা বেস্ট। সেকেন্ড কোয়েশ্চেন করবো, ফার্ম গেটে যদি আপনি দেন আপনার টাকা লস হবে, আপনার তো ভাই লাভ বিষয়টা হবে না, আপনি বলুন না লাভবান হবে। রিজন কি, ধানমন্ডিতে 200 টাকার ফ্রাইড রাইস সেল করলো, আমার ফ্রাইড রাইস তৈরি করতে খরচ হচ্ছে 180 টাকা সাপোজ, আর ফার্ম গেটে আমি যদি ভাত আর ডিম তরকারি দিয়ে যদি মানুষজনকে খাওয়াই এবং যদি 50 টাকা করে বিলও নেই আমার খরচ হচ্ছে 20 টাকা। সো ওইখানে আমার 20 টাকা লাভ হলো, এখানে আমার লাভ আছে 30 টাকা। সো প্রতি প্লেটে আমার 30 টাকা করে লাভ এক্সট্রা যাচ্ছে। আপনি তখন আমার এই অ্যান্সার দিবেন, এই যে আপনি অ্যান্সারগুলো আমাকে দিচ্ছেন যে ভাই ফার্ম গেটে কেন বসবেন, ধানমন্ডিতে কেন বসবেন না, গুলশানে কেন বসবেন না, এবং কেন আপনি ফ্রাইড রাইস সেল না করে ভাত আর ডিমের তরকারি সেল করবেন, এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় ডেটা বা ডাটা। আপনি প্রপার ডাটা রিসার্চ করে তারপর এটা বানাইছেন, আপনার প্রপার জিনিসটা। আচ্ছা ডাটা কোথায় পাওয়া যায় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, এইটার জন্যই আসলে পুরো কোর্স, এই জিনিসগুলোকে আপনাদেরকে দেখানো হবে বা শেখানো হবে। হ্যাঁ সো ডোন্ট ওরি, আজকে জাস্ট বুঝাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কেন করবেন, কী ওয়েতে করবেন এই। আচ্ছা সো আপনি পুরো ডাটাটা রিসার্চ করছেন, রিসার্চ করে দেন তারপরে কাজ করা স্টার্ট করছেন, এই জন্য আপনি মার্কেটে ভালো করতে পারবেন। এই জন্য আপনি ধানমন্ডিতে দোকান না দিয়েও ফার্ম গেটে দোকান দিয়ে আমার থেকে ভালো থাকতে পারবেন, আপনি ইসি করে গাড়িতে ঘুরবেন আর আমি ওই বাস দিয়ে চলাচল করবো, এইভাবে আমার অবস্থা আর আপনার অবস্থার মধ্যে পার্থক্য। সো আপনার কাছে ডাটা থাকতে হবে, অবশ্যই মনে রাখেন ডিজিটাল মার্কেটিংয়ে যদি কাজ করতে চান আপনার কাছে ডাটা থাকা লাগবে, তথ্য থাকা লাগবে, উপাত্ত থাকা লাগবে। আপনাকে জানতে হবে ফার্ম গেটে কয়জন মানুষ প্রতিদিন দুপুরবেলা গিয়ে লাঞ্চ করে, ফার্ম গেটে কজন মানুষ প্রতিদিন 50 টাকা দিয়ে লাঞ্চ করে, ফার্ম গেটে কজন মানুষ প্রতিদিন মুরগির তরকারি দিয়ে লাঞ্চ করে, ফার্ম গেটে কজন মানুষ প্রতিদিন ভর্তা দিয়ে লাঞ্চ করে, ফার্ম গেটে কজন মানুষ ভাতের সাথে ডাল খায়, ফার্ম গেটে কজন মানুষ ভাত খাওয়ার পর চা খায়, ফার্ম গেটে কজন মানুষ ব্ল্যাক কফি খায়, ফার্ম গেটে কজন মানুষ ওই কী একটা হট কফি খায়, এগুলো আপনাকে জানতে হবে। ফার্ম গেটে কজন মানুষ আপনাকে ওই ফ্রাইড রাইস খায়, ফার্ম গেটে কজন মানুষ চিকেন ফ্রাই খায়, ফার্ম গেটে কজন মানুষ চিকেন গ্রিল খায়, এগুলো আপনাকে জানতে হবে, জেনে আপনাকে ফুল মেনু সাজাইতে হবে, প্রাইস ঠিক করতে হবে, কারণ আপনার প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো বাট প্রাইস অনেক বেশি, কাস্টমার আপনার কাছ থেকে ভাই নিতে পারবে না, কারণ ভাই পকেটে টাকা নাই ভাই। আপনি প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো দিলেও আমার পকেটে টাকা থাকলে আপনি মাগনা দেবেন না আমার, তাই না? আপনি ফ্রাইড রাইস দিয়েছেন, প্রাইস হচ্ছে 300 টাকা করে, মানুষজন কিনবে না, টাকা নাই ভাই পকেটের মধ্যে, কিনবো কেমনে, তাই না? আমি তখন কী করবো, চিন্তা করবো 5 টাকাতে ভাই সিঙ্গারা পাওয়া যায় করতে ভাই, 5 টাকাতে সিঙ্গারা খাবো ভাই, এই 300 টাকা ফ্রাইড রাইস দরকার নেই আমার কাছে, এই চিন্তা করবেন আপনি। বাট আপনি যদি সেম এই দোকানটা ধানমন্ডিতে দেন, আপনি যদি সেম এই দোকানটা গুলশান দুয়ে দেন, সেখানে এটা চলবে, কারণ কি যারা আছে তারা হচ্ছে 300 টাকা না দিয়ে প্রোডাক্ট তারা খাইতে পারবে, ফার্ম গেটে খাইতে পারবে না, কিন্তু গুলশান দুয়ে যারা খাবে এদের জন্য আপনার রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুব গুরুত্বপূর্ণ। লাইক আপনি যদি ফার্ম গেটের রেস্টুরেন্ট দেন,
সেখানে যদি আপনার রেস্টুরেন্টটা দেখতে মোটামুটি টাইপেরও হয়, এসিডিসি নাই বা খুব একটা ভালো মানের না, দোকান চলবে, সমস্যা নাই। বাট গুলশানে বা ধানমন্ডি যদি এই টাইপের দোকান দেন খুব একটা চলবে না। তারা চাবে এসি করা দোকান, তারা চাবে হচ্ছে খুব প্রপার ওয়েতে অর্গানাইজ করা দোকান, দেখতে সুন্দর লাগে, ঢুকলে পরে ভালো লাগে, ওয়াইফাই ফ্রি আছে, এসি বাতাস আছে, এরকম দোকান তারা চাবে। সো এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে, ডাটা নিতে হবে আপনার কাছ থেকে, ডাটা নিয়ে তারপর আপনাকে কাজ করতে হবে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কাছে অবশ্যই ডাটা থাকাটা দরকার। আবারও বলতেছি, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কাছে ডাটা থাকাটা অবশ্যই দরকার। আচ্ছা, একটা প্রশ্নে আসার জানতো, ক্লাস শুরু করছিলাম 35 জনকে নিয়ে, এখন প্রায় 29 জন হয়ে গেছে, করো নাকি? মানে কথা শুনতে কি ভালো লাগতেছে না এরকমটা কিছু? না ভাই, আসলে অনেকের হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এই জন্য লেফট নিচ্ছে। আচ্ছা, আমি তো মানে ই হয়ে গেছে যে আসলে আসলে ভাই আমাদের বাংলাদেশে তো ভাই মনে করেন ওয়েদার একটু বৃষ্টি টাইপস এর হলে আমাদের নেট চলে যায়, কেমন যায় না? এটা আমারও হইতে পারে, এই জন্য হচ্ছে আমার এখানে এখন বৃষ্টি নেই, বাট অনেক সময় এটা আমারও প্রবলেম হইতে পারে, আমি ডিসকানেক্ট হয়ে যেতে পারি। সো একটু ইয়ে করতে হবে। হ্যাঁ, সেটা ঠিক আছে। না, যদি ভালো না লাগে যে ভাই ক্লাস ভালো লাগতেছে না, ভাই টপিক ভালো লাগতেছে না, ভাই কথা শুনতে ভালো লাগতেছে না, দেখলে ভাই আমাকে বলবেন বা জানাবেন, অথবা ম্যানেজমেন্টকে জানাবেন, আপনাদের জন্য ভালো ইয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, সো আপনাকে অবশ্যই ডাটা রাখতে হবে। লাইক এই যে দেখেন, একজন সেলসম্যান একটা মোড়ের মধ্যে ঢুকে 10টা 20টা 50টা 30টা দোকান ঘোরে, ঘোরে সে প্রোডাক্ট সেল করে। আপনি 10টা 20টা 50টা দোকান ঘুরবেন না, আপনার কাছে আগেই লিস্ট থাকবে কে কে এই দোকানের মধ্যে কোন কোন প্রোডাক্ট রাখে, কোন কোন দোকানদার এই ধরনের প্রোডাক্ট আগে রাখছে, কারা কারা কত টাকা দিয়ে এই ধরনের প্রোডাক্টগুলোকে কিনতে পারে, এটা আপনি আগে থেকে লিস্ট বাইর করে নেবেন। বের করে যদি তারপর যদি যান, আপনার অবশ্যই সেল ভালো হবে, আপনার অবশ্যই প্রফিট ভালো হবে। সো এইটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, ডেটা খুব ভালো পাইলাম ভাই। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম, ডেটা দেখে কাজ করতে হবে। স্ট্র্যাটেজি কী জিনিস ভাই, এটা তো বুঝলাম না। স্ট্র্যাটেজি হচ্ছে একটা এক ধরনের মার্কেটিং প্ল্যান, বা আপনি কীভাবে করে আসলে কাজ করবেন, এইটা ডিজিটাল মার্কেটিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখেন, বিক্রয় বলেন, দারাজ বলেন, ইভ্যালি বলেন, আজকের ডিল বলেন, বিডিশপ বলেন, প্রত্যেকটা ই কমার্স সাইট যারা বাংলাদেশে আজকে সফল, প্রত্যেকেই আজকে ব্র্যান্ড হয়ে গেছে। বাট প্রত্যেকের মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। আজকে ডিল কী করছে, প্রথমে এসে ব্যানার ছাপাইছে, তারা ব্যানার দিছে ওই বিলবোর্ডের মধ্যে, তারা বড় বড় করে হচ্ছে লিখছে আজকে ডিল খুব ভালো কাজ করে, ফেসবুক কিছু মার্কেটিং করছে, ইউটিউবে তারা আসছে, দেখাইছে যে আজকে ডিল আজকে আসছে, দেখাইছে। বিক্রয় কী করছে, টিভিতে অ্যাড দিছে, টিভিতে অ্যাড দিছে, যে কী যেন একটা অ্যাড ছিল ওদের, আমি ভুলে গেছি আর কি, আচ্ছা যাই হোক, আমি ভুলে গেছি জিনিসটা, বাট একটা অ্যাড ছিল এখানে .com। হ্যাঁ, বেঁচে দিন, এই যে অ্যাড ছিল, থ্যাংক ইউ মুশফিক ভাই, এটা হচ্ছে ওদের একটা অ্যাড ছিল, বেঁচে দিন আর কি। হ্যাঁ, সো ওরা এটাতে বুঝাইছে যে টিভিসির অ্যাড দিয়ে ওরা এটাকে বুঝাইছে। দারাজ কী করছে, যখন আসছে অ্যাপের মার্কেটিং করছে, ওদের কাছে বিভিন্ন মোবাইল ফোনগুলো ছিল, অনেক কম দামে পাওয়া যেত মোবাইল ফোনগুলো। দারাজের একটা মার্কেটিং অফার ছিল 11-11, খেয়াল করছেন, 11 টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, ইএমআই ছিল ওদের কাছে। সো এই যে প্রত্যেকটা পার্ট যে করছে, 11-11 অফার বলেন, দারাজ অ্যাপ ডাউনলোড করা বলেন, এই যে রিসেন্টলি কিছুদিন আগে হচ্ছে শামীম হাসান সরকারকে দিয়ে, মানে ওই জন্য অভিনেতা শামীম হাসান সরকার, ওনাকে দিয়ে ইউটিউবে অ্যাড দিছে যে দারাজ অ্যাপ ডাউনলোড করুন, এটার একটা অ্যাড দিছে, কারণ ওরা জানে দারাজ অ্যাপ ডাউনলোড করলে পরে আমার জন্য সুবিধা আছে, এই মানুষটা অ্যাটলিস্ট আমার একটা বান্দা কাস্টমার হয়ে যাবে, এটা একটা সুবিধা আছে। সো এই জন্য তারা হচ্ছে এই কাজটা করছে। আচ্ছা, কথা বলার সময় এমন সময় হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি বা একটু ফানি করে কথা বলতে পারি, সো কেউ যদি মাইন্ড করেন একটু জানাবেন। হ্যাঁ, ফার্স্ট ক্লাস তো, এই জন্য আসলে আমি বুঝতেছি না জিনিসটাকে, কেউ কেউ মাইন্ড করতেছেন কিনা বা ইডিয়া হচ্ছে কিনা, বাট জানাবেন আমাকে। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে যে তারা এভাবে করে বিষয়টা জানানোর চেষ্টা করছে। যখন ইভ্যালি আসছে, তারা কী করছে, হিউজ পরিমাণে অফার দিছে, মানে 3 লাখ টাকার বাইক 1.5 লাখ টাকায় দিছে, 10 টাকার জিনিস 2 টাকায় দিছে, হিউজ পরিমাণে তারা এভাবে করে অফার দিছে, অনেক অফার বা ডিসকাউন্ট দিছে তারা, 90%, 80%, 95% তারা ডিসকাউন্ট দিছে। এই যে ডিসকাউন্টগুলো দিচ্ছে, দেওয়ার পরে কী বলছে, টাকাটা দিচ্ছেন আপনি এবং তারা হচ্ছে পরবর্তীতে 1-2 মাস পরে হয়তো প্রোডাক্ট আপনাকে ডেলিভারি দিছে। এই যে কাজটা করতেছে, দেখেন প্রত্যেকের কিন্তু স্ট্র্যাটেজি মার্কেটিং প্ল্যান ডিফারেন্ট ছিল, সবাই কিন্তু এক ওয়েতে ঢুকে নাই। উবার যদি চিন্তা করেন, উবার কী করছে, ফার্স্টে আসছে বুঝাইছে যে আপনারা এটা বাংলাদেশের মধ্যে প্রথমে এসে বুঝেছে যে আমাদের একটা গাড়ি আছে, এসি করা গাড়ি আপনি যারা রাইড করতে পারেন এবং আপনার জন্য খুব সুবিধা হবে, বুঝাইছে ড্রাইভারদেরকে, বুঝেছে আপনার একটা মান্থলি ইনকাম হবে, এটা বুঝাইছে। পাঠক কী করছে, বাইক দিয়ে প্রচারণা করছে যে আপনার গাড়ি তো ভাই এত দ্রুত যেতে পারবে না, আপনি বাইক নেন, বাইক দিয়ে অনেক দ্রুত যেতে পারবেন, সেটা বুঝাইছে।
সো এক একজনের মার্কেটিং স্ট্র্যাটেজি, এক একজনের মার্কেটিং প্ল্যান এক এক রকম হইতে পারে। আপনারও মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং প্ল্যান থাকবে এবং এটা আপনাকে ভেবে চিনতে, সাইকোলজি ইউজ করে তারপরে বুঝতে হবে। সো হ্যাঁ, তারা কালচার ডেভেলপমেন্ট করছে, সো এই জিনিসগুলো আপনাকে একটু একটু করে বুঝতে হবে যে আসলে এই কাজটা আমি কীভাবে করে করলে পরে ভালো করতে পারি। দেখেন প্রত্যেকটা ওয়েতে যদি আপনি মানে সেম স্ট্র্যাটেজি কাজে লাগান, কাজ হবে না। লাইক সালমান মুক্তাদেরকে মনে হয় আপনারা সবাই মোটামুটি চিনেন, রাইট? আচ্ছা, সালমান মুক্তাদেরকে হচ্ছে যে উনি কী করছে, ফানি ভিডিও প্রচার করছে এবং খুব ইন্টারেস্টিং টাইপের ফানি ভিডিও দিয়েছিল। তার যারা ফ্রেন্ডস ছিল, যে শফিক আহমেদ, তারপর তামিম রেজা, যারা ছিলেন, তারা কী করছে, তারা কি একই ওয়েতে গেছে? না, তারা গান ফ্রেন্ডস তৈরি করছে, গানের মাধ্যমে মানুষজনকে বিনোদন দিছে, সেভাবে করে তারা জনপ্রিয়তা হয়েছে। তৌহিদ আফ্রিদি কী করছে, তাই সে ব্লগিং করছে। দেখেন প্রত্যেকজন এক একটা পার্ট নিয়ে উঠছে। আপনার স্ট্র্যাটেজি যদি আগের জন্য থেকে যদি ভালো হয়, আপনার স্ট্র্যাটেজি যদি প্রপারলি আপনি করতে পারেন, মার্কেটিং প্ল্যান যদি আপনার সুন্দর হয়, আপনার কাছে যদি পর্যাপ্ত ডাটা থাকে, আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আপনার পক্ষে ভালো কিছু করাটা অবশ্যই সম্ভব। আচ্ছা, বিকাশের মার্কেটিং স্ট্র্যাটেজিটা বলবো। আচ্ছা, বিকাশের মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে আসলে ওভাবে করে আমার জানা নাই, বাট বিকাশ আমাকে যতটুকু দেখছি, বিকাশ আসলে ওভাবে করে অফার দিয়ে দেন তারপরে কাজ করছে। ওরা হিউজ পরিমাণে অফার দিছে মার্কেটে। মনে হয় প্রথম আসছিল 2010 সালের দিকে, হচ্ছে এমক্যাশ নাকি যেটা ছিল, তারপরে আসছিল হচ্ছে রাজবাংলা ব্যাংক মোবাইল ব্যাঙ্কিং, এটা আসছে, যেটা এখন বর্তমানে রকেট নামে পরিচিত, তারপর আসছে বিকাশ। বাট বিকাশ যে পরিমাণে মার্কেটিংয়ে মানে অফার দিছে, এটা আসলে অন্য কেউ দেয় নাই। লাইক ওরা হচ্ছে মনে হয় যে লস করা হলেও মনে হয় ওরা অফার দিচ্ছে প্রত্যেকটা ইভেন্টে। লাইক আপনি বইমেলাতে যাবেন, অফার আছে বিকাশের, আপনি বাণিজ্য মেলায় যাবেন, অফার আছে বিকাশের, আপনি দাঁড়াতে যাবেন, অফার আছে বিকাশের, আপনি যাই করতে যান না কেন, ওদের একটা অফার থাকে, 20% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট, একটা অফার থাকে বিকাশের। এই যে অফারগুলো দিচ্ছে, হ্যাঁ ওদের হয়তো বা এক্ষেত্রে প্রফিট একটু কম হচ্ছে, কিন্তু হিউজ পরিমাণে একটা ট্রানজ্যাকশন হচ্ছে ওদের এখানে। আপনি খেয়াল করে দেখেন, আপনার প্রতিটা টাকা ক্যাশ আউট করতে গেলে হাজারা, যদি ওরা 15 টাকা বা 18 টাকা করে যদি চার্জ করে, প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে আজকে বিকাশে, কয়েক হাজার কোটি টাকা। সো প্রত্যেকটা থেকে এভাবে করে যদি আপনি একটু হিসাব করে দেখেন, এই 2% বা 1.8% করে ওদের কী পরিমাণে বেনিফিট এখান থেকে আসতেছে। অফার দিচ্ছে ঠিক আছে, বাট হিউজ পরিমাণে ওদের এখানে অফারের থ্রুতে মার্কেটিংও করছে। তাছাড়া বিকাশ হচ্ছে আপনার ফেসবুকও মার্কেটিং করে। এই যে আপনার রিসেন্টলি বিকাশ অ্যাপের কিছু মার্কেটিং হচ্ছিল, তারপর করোনা ভাইরাসের সময় হচ্ছে কিছু মার্কেটিং করছে ওরা, বর্তমানে হচ্ছে এই যে আরেকটা কী জানি নাহিদ ভাইকে নিয়ে না কি জানি বিকাশ অ্যাপের মাধ্যমে প্রতারণার থেকে বাঁচার জন্য কেটে জানি মার্কেটিং করতেছে ওরা এটা। হ্যাঁ, এটা দেখবেন আপনারা, আপনাদের কাছে অবশ্যই মনে হবে যে আচ্ছা বুঝলাম না, এই বিকাশ অ্যাপ প্রতারণা থেকে বাঁচার জন্য মার্কেটিং করছে, বিকাশ অ্যাপের লাভটা কি? খেয়াল করছেন যে 21 ফেব্রুয়ারির সময় গ্রামীণফোন একটা অ্যাড দিছিল যে মুখ থেকে খারাপ ভাষা বের না করে, মুখ থেকে খারাপ ভাষা বের হলে পরে সে ভাষা ব্যবহার না করাটাই ভালো, দেখছিলেন একটা 21 ফেব্রুয়ারির সময় দিয়েছিল, ভাষাকে সম্মান করা, যেটা একটা বোবা মেয়ে ছিল এবং সে হচ্ছে যে কথা বলছিল না, এবং বাসের মধ্যে যখন উঠেছে সবাই খারাপ ভাষা ব্যবহার করছিল, গালি গালাজ করছিল ফোনে বা পাশের জনকে, পরবর্তীতে সে হচ্ছে একটা প্ল্যাকার্ড বা একটা ওই কী বলে একটা কাগজ নিয়ে সামনে গিয়ে ধরেছিল, দেখেছেন একটা সবাই ফেসবুকে দেওয়া হয়েছিল। সো আপনাদের কাছে মনে হতে পারে যে আসলে এই কাজগুলো ওরা কেন করতেছে, এতে কোনো লাভ নাই, জাস্ট লাস্টে লিখে দিয়েছে যে প্রাউডলি প্রাউড বাই গ্রামীণফোন এডুকেশন লিখে দিয়েছিল। বাট খেয়াল করে দেখেন, এই যে ওরা লিখছে বা এই যে একটা তৈরি করছে, কী পরিমাণে একটা শেয়ার হয়েছিল, কী পরিমাণে ভাইরাল হয়েছিল এই একটা, এত পরিমাণে অডিয়েন্স, এত পরিমাণে ডাটা ওদের কাছে গেছে এই অ্যাডের থ্রুতে, যেটা আসলে বলার বাইরে। এবং এভাবে করে আপনিও কাজ করবেন, এটা আমি দেখাবো আপনাদেরকে অ্যাকচুয়ালি কী ওয়েতে কাজ করতে হয়। আপনি ফেসবুক পেজ আজকে খুলে কালকেই প্রোডাক্ট প্রমোটার মার্কেটিং করলে পরে আপনার সেল খুব একটা ভালো আসবে না, আপনি আজকে ইউটিউব চ্যানেল খুলে কালকে থেকে ভিডিও প্রমোশন করলে পরে খুব একটা ভালো লাভ আপনার এখান থেকে আসবে না। সো এগুলো আমি দেখাবো আপনাদেরকে যে আসলে কীভাবে কোন ওয়েতে আসলে কাজ করতে হয়, কোন ওয়েতে কীভাবে করে ইয়ে করলে পরে ডাটা হয়ে ডাটা গেছে বলতে আমি বুঝিনি আসলে, মানে ইন্টারনেট মনে চলে গেছে, ধরনের কিছু হতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি এই বিষয়গুলো যদি আপনারা দেখবেন আস্তে আস্তে করে, আমি আসলে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে কীভাবে করে এই বিষয়গুলো আপনাদেরকে করতে হয়, কীভাবে করে ডাটা কালেকশন করতে হয়, কীভাবে করে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হয়, কীভাবে করে মার্কেটিং করতে হয়, এগুলো আমি আপনাকে দেখাবো। থার্ডলি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনার কন্টেন্ট প্রপার ওয়েতে ভালো থাকতে হবে। লাইক সিম্পলি বোঝেন, আপনি আজকে একটা মুভির জন্য যদি মার্কেটিং করতে চান, লাইক আজকে যদি জাজ মাল্টিমিডিয়া আপনাকে এসে যদি বলে যে আমাদের নতুন একটা মুভি আছে, তুমি মুভিটার জন্য একটা মার্কেটিং করবা, এটা আপনাকে যদি বলা হয়, এবং আপনাকে ধরেন এমন একটা লোককে বলা হইলো মুভির মার্কেটিং করতে যাকে আসলে দেখতে খুব একটা ভালো লাগে না,
এবং মুভিটা আসলে খুব একটা কোয়ালিটি সম্পন্ন মুভি না, মানে মুভিটার ট্রেলার বলেন আর গানগুলো বলেন খুব একটা কোয়ালিটি সম্পন্ন মুভি না, মুভির কন্টেন্ট খুব একটা ভালো না। এই প্রোডাক্ট নিয়ে বা এই সার্ভিস দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না। আচ্ছা, নির্বাচনের সময় একটা জিনিস খেয়াল করছেন যে জুনায়েদ আহমেদ পলক ভাইয়ের একটা ভিডিও ছিল যে সিংরার সিংরাকে নিয়ে, যে আমরা নৌকা চালাই রে এই পলক ভাইয়ের নিয়ে বঙ্গবন্ধু নৌকার মাঝে পলক ভাইকে নিয়ে, এরকম একটা গান ছিল, আপনি খেয়াল করছেন? আচ্ছা, আসাদ ভাই খেয়াল করছে, বাকিরা যারা আছেন তারা কি খেয়াল করছেন জিনিসটা? না, চোখে পড়ে না এটা। আচ্ছা, চোখে পড়ে না। আচ্ছা আচ্ছা, ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন যে আমরা নৌকা চালাই রে চলন বিল দিয়া বঙ্গবন্ধু নৌকার মাঝে পলক ভাইরে নিয়া, এরকম একটা গান ছিল। সো এই গানের যদি আপনারা ভিডিও কোয়ালিটি যদি একটু দেখেন এবং এই গানটা যদি আপনারা শুনেন, ভাই যেই দলই করেন না কেন, পার্সোনালি অ্যাটলিস্ট আমার কাছে পার্সোনালি ভাই ভালো লাগে, মানে গানটা শুনতে ভালো লাগে, গানের গ্রাফিক্সগুলো খুব ভালো ছিল, গানটা মানে শুনলে পরে মনে হয় যে আসলে না এটা সত্য কথা যে অনেক উন্নয়ন করা হয়েছে সিংরাতে। পলক ভাই অ্যাকচুয়ালি সিংরার হচ্ছে প্রতিনিধি, উনি সিংরার এমপি। সো এই জিনিসটা যদি হচ্ছে উনি এই কন্টেন্ট না দিয়ে, যদি উনি কন্টেন্টটা যদি একটু খারাপ হইতো এটা কিন্তু এত ভালো হইতো না। আবার খেয়াল করে দেখেন নির্বাচনের সময় একটা আরেকটা গান খুব, উনি নাটক তিনের তিনের হচ্ছে এমপি। আচ্ছা আচ্ছা, হতে পারে আমি সেটা জানি না, সিংরা কথা ছিল তো গানে, এই জন্য আসলে এটা সিংরা বলে চিনি এই আর কি। আচ্ছা, সো আরেকটা গান ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা গান ছিল যে এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা জিতবে জনগণ, এরকম একটা গান ছিল, খেয়াল করছেন? আচ্ছা আচ্ছা, এই গানটা খেয়াল করছেন অনেক। আচ্ছা, সো দেখেন এই যে গানটা যে তৈরি করছে, দেখেন গান দল ভাই যাই হোক ভালো খারাপ যাই বলেন না কেন, আপনারা যদি নিজের কমেন্টগুলো দেখেন দেখবেন অনেকে লিখছে ভাই আমি আরেক দল করি কিন্তু ভাই গানটা খুব ভালো লাগে, ভাই ভাই আমি এখান থেকে আসি ভাই কিন্তু গানটা খুব ভালো লাগছে ভাই, এরকম কিন্তু বলছে। কেন বলছে? রিজন হচ্ছে কন্টেন্ট ভালো ছিল, গানটা আসলেই ভালো ছিল ভাই, এটা মানে আমার কাছে পার্সোনালি ভাই গানটা আসলেই ভালো লাগছে। সো এই জন্য এই গানটা খুব মানে ভালো জনপ্রিয় পাইছে, এবং এই গানটা যদি খুব ভালো যেহেতু জনপ্রিয়তা পাইছে, সো এই জন্য হচ্ছে কন্টেন্ট যেহেতু ভালো, প্রপার স্ট্র্যাটেজি ছিল, ডাটা ছিল, এই জন্য কাজ করতে পারছে। আবার সেক্ষেত্রে যে লাস্ট নির্বাচন হলো যে সিটি কর্পোরেশন নির্বাচনে যে আতিকুল ইসলাম আতিক যিনি দাঁড়িয়েছিলেন তার একটা গান ছিল, এটা কি শুনছেন আপনারা? যে আতিক ভাইয়ের সালাম নিয়ে নৌকা মাকে ভোট নিয়ে, এই গানটা কি শুনছেন? আচ্ছা, সো এই যে গানগুলো ছিল এই গানগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই কন্টেন্টের কোয়ালিটির জন্য বা গানের জন্য ভালো ছিল মোটামুটি। সো আপনাকে তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আপনার কাছে প্রপার ওয়েতে ডাটা থাকতে হবে, ডাটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না, আপনাকে জানতে হবে কার কাছে কোন জিনিস কীভাবে করে প্রমোট করলে পরে জিনিসটা কিনতে পারে, এটা আপনাকে জানতে হবে। সেকেন্ড, আপনার স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে, মার্কেটিং প্ল্যান তৈরি করতে হবে, আপনি কোন ওয়েতে অডিয়েন্সের কাছে বা ভিজিটরের কাছে মানুষের কাছে যাবেন এইটা আপনাকে জানতে হবে। অ্যান্ড থার্ড, কন্টেন্ট কোয়ালিটি অবশ্যই ভালো হইতে হবে, সব ঠিক আছে কন্টেন্ট কোয়ালিটি খারাপ কোনো লাভ নাই, কন্টেন্ট কোয়ালিটি অবশ্যই ভালো হইতে হবে। যদি এই তিনটা জিনিসে আপনি ফুল এক্সপার্ট হন, যদি এই তিনটা জিনিসে আপনি ফুল এক্সপার্ট হন, আই হোপ আপনি আজ নয় কাল একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হবেন, যদি এই তিনটা জিনিস আপনি প্রপার ওয়েতে বিল্ড আপ করে কাজ করতে পারেন, এটা ই কমার্স সাইট হোক, ইউটিউব চ্যানেল হোক, ফেসবুক পেজ হোক, ওয়েবসাইট হোক, যাই হোক আপনি কাজ করতে পারবেন। সো এই ছিল ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আপনি কেন থাকবেন, কেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের শেখার চেষ্টা করবেন, ডিজিটাল মার্কেটিং শিখলে পরে আপনার লাভটা কি, আপনি কি ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মতো করে 50টা দোকান ঘুরে তারপর সেল করবেন, নাকি আগে থেকে ডাটা নিয়ে কার সাথে কেমন কথা বলবেন সেই কথা জেনে তারপরে কাজ করবেন, দোকান কি ধানমন্ডিতে দেবেন নাকি ফার্মগেটে দেবেন এটা কি জানবেন, নাকি এক জায়গায় দোকান দিয়ে 10 জায়গায় মাইর খেয়ে পরে দিয়ে বুঝবেন যে হ্যাঁ ভাই বুঝছিলাম ওই জায়গায় ভাই ভুল ছিল আমি ভাই এটা ঠিক করতে হবে, এটা করবেন, ডিসিশন ভাই আপনার। যদি ডিজিটাল মার্কেটিং যদি করতে পারেন ভালো, যদি করতে এটা না করতে পারেন ওই কষ্ট করে এক্সপিরিয়েন্স হয়ে তারপরে কাজ করতে হবে। এই খেয়াল করে দেখবেন আপনার এই বর্তমান সময় যারা হচ্ছে ইয়াং অনেক আছে, লাইক আপনাদের মতো বয়সে অনেকে যারা আছেন 25-28 বছর বয়স, এদের মধ্যে থেকে অনেকে দেখবেন ডিজিটাল মার্কেটিং খুব ভালো করতেছে, যারা ওই 40-50 বছর এক্সপিরিয়েন্স নিয়ে যে কাজটা করে এরা এই 25-26 বছর বয়সে সেই কাজটা করতে পারে। রিজন কি? এরা ভাই ডিজিটাল ওয়েতে কাজ করছে, এরা 1 লাখ টাকা দিয়ে পৌঁছেছে কয়েক লাখ মানুষের কাছে, আর ওই 40-50 বছর বয়সী লোকটা 1 লক্ষ টাকা দিয়ে 1,000 মানুষের কাছে পৌঁছেছে। সো এই হচ্ছে ডিফারেন্স, আপনি যদি চান যে কোনোটাই করতে পারেন, নো প্রবলেম। সো এইটুকু পর্যন্ত কারো কি কোনোরকম প্রবলেম আছে?
না না কারো কোনো প্রশ্ন নাই? আমি একটা প্রশ্ন, হ্যাঁ বলুন বলুন, সমস্যা নেই। আপনি বললেন ডিজিটাল মার্কেটিং এ এই যে ডাটা লাগবে, স্ট্র্যাটেজি লাগবে, কন্টেন্ট কোয়ালিটি ভালো লাগবে, ঠিক আছে। এবং শেষে একটা কথা বললেন ডিজিটাল মার্কেটিং এ আমরা অনেকের কাছে রিচ করতে পারবো, তো এই ডিজিটাল মার্কেটিং এ রিচ করার জন্য কি পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয় বা কি পরিমাণ টাকা লাগে, এই বিষয়ে একটু মানে বলা যেতে পারে? আচ্ছা, কি পরিমাণ টাকা আপনাকে রিচ করতে হয় বা কি পরিমাণ টাকা আপনার ইনভেস্ট করতে হবে, এই হচ্ছে আপনার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন এটা হচ্ছে আপনার ওই বললাম স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে, আপনার সবসময় টার্গেট একরকম হবে না। লাইক আপনি যদি চান আজকে আপনি ইভেলের মতো করে হবেন বা দারাজের মতো করে হবেন, আপনাকে আজকে হিউজ একটা ইনভেস্টমেন্ট মাঠে নামতে হবে, প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট লাগবে, মিনিমাম কয়েক কোটি টাকা আপনাকে লাগবে। এখন ব্রেক টাইম না, আপনারা কি ব্রেক নিতে চাচ্ছেন? তাহলে আমি ব্রেক দিব। আমি হচ্ছে বিষয়টা হচ্ছে এটা আসলে ডিপেন্ড করবে যে আপনার ওই আপনার ওই আপনি আসলে গোলটা কি চাচ্ছেন, আপনার ওয়েবসাইটের আপনি কত ট্রাফিক চাচ্ছেন, কী পরিমাণ সেল চাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করবে। লাইক আপনি যদি আজকে দারাজকে গিয়ে বলেন যে আপনি প্রতিদিন 1000 টাকা করে খরচ করবেন, আমি আপনাকে এই পরিমাণের সেলস এনে দিব, এটা সম্ভব না। রিজন হচ্ছে দারাজ ডট কমের ভাই মানে এক্সপেকটেশন অনেক বেশি, প্রচুর পরিমাণে তার এক্সপেকটেশন। সো এই এক্সপেকটেশন আপনি 1000 টাকা পূরণ করতে পারবেন না। এর জন্য কম করেও যদি হয় আপনার কয়েক হাজার টাকা লাগবে, কয়েক বলতে 2-3 হাজার টাকা না, কম করেও 10-20-30 হাজার টাকা আপনার লাগবে মিনিমাম। দারাজ হয়তো প্রতিদিন 50 হাজার টাকা মার্কেটিং করে, আই হোপ বা কয়েক লাখ টাকাও করতে পারে, বাট আপনাকে এটা লাগবে। সো এটা যদি করতে পারেন ভালো, আর যদি আপনার এক্সপ্রেশন হয় না ভাই আমি আসলে ছোটোখাটো একটা শপ চালাতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কীভাবে করে করতে পারি, তার জন্য যখন ডিজিটাল মার্কেটিং করবেন সবার মাইকগুলো একটু অফ থাকলে মনে হয় ভালো হবে, কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা আপনারা দেখবেন যে আপনার এখানে আসলে ওই ওই শপের ক্ষেত্রে যে একটা এক্সপ্রেশন হয় যে মাসে আমার আসলে 10টা সেল আসতে পারে যথেষ্ট, আমার খুব একটা বেশি সেল লাগবে না, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে ওইভাবে করে কাজ করতে পারেন, নো প্রবলেম। আপনার 10টা সেলের জন্য কীভাবে করে করতে হবে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিব, এটা সমস্যা নেই। আপনি এটা বুঝবেন, আপনি মার্কেটিং করার আগে এটা মানে রিসার্চ করে নেবেন যে আপনার আসলে কী পরিমাণে সেল দরকার বা আপনি কী পরিমাণে সেল এখান থেকে পাবেন। এটা আপনি মার্কেটিং করার আগেই রিসার্চ করে ফুল প্ল্যানিং রেডি করে তারপরে নিজের জন্য যদি হয় নিজেও করবেন, যদি ক্লায়েন্টকে যদি হয় ক্লায়েন্টকেও জানাবেন যে আমি এইভাবে করে ফুল মান্থে এইভাবে করে কাজ করব এবং আমার টোটাল এত টাকা লাগবে, এত টাকা আমার পারিশ্রমিক, এবং এই পারিশ্রমিক অনুযায়ী যদি আমি কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে তোমার প্রতি মাসে এত টাকা পেমেন্ট করতে হবে। এটা আপনি ফুল প্ল্যানিং রেডি করে টেমপ্লেট সাজিয়ে তারপর ক্লায়েন্টকে দিবেন। এটা আমি আপনাকে দেখাবো যে এটা আসলে কীভাবে করে করতে হয়, এবং এই ফুল জিনিসটা আমি আপনাদেরকে প্রপার ওয়েতে ওভাবে করে দেখিয়ে দিব, নো প্রবলেম। সো আরেকটা একটু অ্যাড অন ছিল, হ্যাঁ বলুন। এটা তো ইউটিউব ভিত্তিক প্রচারটা করা যাবে, ইউটিউবটা প্রমোটিং এর তো এখানে শেখানো হবে তাই না? ইউটিউব প্রমোটিং এর মানে ইউটিউব শেখা যায় কিনা সেটা বলছেন, মানে শেখানো হবে কিনা এটা? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা এটার মাধ্যমে তো ইউটিউব প্রমোট করাও তো শিখতে পারবো। আপনাদের এই কোর্সের মধ্যে কি কি থাকবে, কি কি শিখবেন এটা আমি আপনাদেরকে দেখাবো, নো প্রবলেম। ব্রেক টাইমে পরে এটা আপনারা দেখতে পারবেন, নো প্রবলেম। এটা দেখানো হবে আপনাদেরকে যে আসলে ইউটিউবের থ্রুতে আপনারা কি কি মানে এটা, হ্যাঁ ইউটিউব থাকবে এটা বলে নিচ্ছে, বাট কি কি থাকবে এবং আমি কি কি শেখাবো শেখাবো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে ব্রেক টাইমে পরে গিয়ে ওভারভিউ করে দেখাবো, কারণ এটা আপনার জানা থাকাটা অবশ্যই দরকার। আপনি কি কি শিখবেন এই কোর্সের পরে, 50-55 দিনের পরে আপনি আসলে কি কি জিনিস জানবেন বা কি কি জিনিস এখান থেকে শিখবেন আপনার জানা থাকাটা উচিত, সেটা আমি আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ। প্রশ্ন ছিল, একটু প্রশ্নটা বলবেন। হ্যাঁ ভাই, আমার ওই যে ইউটিউব রিলেটেড কোশ্চেন ছিল যে আমরা ওটা করার জন্য কি আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এরকম কিছু লাগবে কিনা, কি আসলে বিষয়গুলো জানার জন্য, মানে প্রমোট করার জন্য ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইস্যুটা আসলে জানা যাচ্ছে যে এটা আসলে ইয়া কিনা সেটা। আচ্ছা দেখেন, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডটা যদি বলেন, হ্যাঁ এটা করা সম্ভব। বাংলাদেশে বর্তমানে হচ্ছে বিভিন্ন কার্ড দিচ্ছে অনেক ব্যাংক, লাইক ব্যাংক এশিয়া দিচ্ছে স্বাধীন মাস্টার কার্ড, তারপর হচ্ছে ইবিএল দিচ্ছে ইকুয়া মাস্টার কার্ড, এগুলো অনেক ধরনের কার্ড দিচ্ছে তারা। সো আপনি চাইলে এই সমস্ত কার্ড দিয়েও বুস্ট করতে পারবেন। এছাড়াও পে অনার থেকে আপনি চাইলে $30 চার্জ দিয়ে আপনি বাৎসরিক একটা মানে ফিস দিয়ে আপনি চাইলে এই চার্জটা নিতে পারেন, পে অনার থেকেও কার্ড পাওয়া যায়। আর পেপ্যাল বাংলাদেশে
মানে অ্যাকচুয়ালি বৈধ না, পেপ্যাল বাংলাদেশে এখন পর্যন্ত সরকার থেকে আনা হয় নাই, বাট পেপ্যাল জুম আনা হয়েছে, বাট জুম দিয়ে আপনি খুব একটা ভালো কাজ করতে পারবেন না। তবে আমার মতে আপনারা যদি হচ্ছে অনলাইন সেক্টরে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেটার পেয়োনর ইউজ করা, সবচাইতে ভালো পেয়োনর ইউজ করা। যদিও চার্জ কাটবে, অনেকে আগে থেকে বলে নিচ্ছি প্রচুর পরিমাণে চার্জ কাটবে, ব্যালেন্সে করতে গেলে দেখা যাবে চার্জ কাটতেছে ওরা। সো যদি পারেন পেয়োনর ইউজ করতে পারেন, আর যদি না হয় যে না ভাই পেয়োনর দিয়ে এত চার্জ দেবে পারবো না, তাহলে সেক্ষেত্রে আপনারা ব্যাংক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ডটা ইউজ করতে পারেন। স্বাধীন মাস্টার কার্ডটা ইউজ করলে পরে সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই কার্ডে টাকা লেনদেন করা যায়, সব কিছু করতে পারবেন। বাট একটা প্রবলেম অনেকে ফেস করতে পারেন, সেটা হচ্ছে এটা করতে গেলে পরে পাসপোর্ট লাগে। পাসপোর্ট ছাড়া কোনো রকম স্বাধীন মাস্টার কার্ড ওরা দিবে না, স্বাধীন মাস্টার কার্ড না, ইবিএল ইকো কার্ড ওরা দিবে না। সো কার্ডের বিষয়ে আমি কথাবার্তা বলবো আপনাদের সাথে, যখন আমরা হচ্ছে মানে আর্নিংয়ের বিষয়গুলো যখন আমাদের সামনে আসবে তখন হচ্ছে যে আমরা আসলে এই কার্ডের বিষয়গুলো দেখবো, যে আসলে কার্ডের থ্রুতে কীভাবে করে হচ্ছে আমরা আসলে এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি। দেখেন বাংলাদেশে যখন 2010 সাল বা 2011 সাল থেকে এগুলো কিচ্ছু ছিল না, তখন অনেকে কিন্তু ওডেক্সকে কাজ করছে, বর্তমানে আপওয়ার্কের প্রিভিয়াস নাম ছিল ওডেক্স। আপনারা কি ওডেক্স বা আপওয়ার্ক এগুলোর নাম শুনছেন, চিনেন সবাই? সেক্ষেত্রে আমি এখন ব্রেক টাইমকে আপনারা নেবেন, একজন অফার করেছিল তাবাসসুম মারিজা আপু, মনে হয় উনি বলছে 11:30টায় নিলে ভালো হয়, আপনারা 11টার দিকে নিলে ভালো হয় ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা সকালে নাস্তা করা লাগে তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে যে আপনার 11টা থেকে ব্রেক তাহলে নিচ্ছি, এবং আমরা 11টা থেকে শুরু করে কখন আপনারা ব্রেক করবেন সেটা বলেন একটু। স্যার আপনার ইচ্ছা 20 মিনিট 15 20 মিনিট আমি এখন কি করতে পারি ভাই, আমার এক্সামের টাইমে যে আমার একটু লেট হবে? আচ্ছা আচ্ছা, যদি একটু লেট হয় সমস্যা নেই, আপনার লেট হবে বলতে কতক্ষণ লেট হতে পারে? মা দেড় ঘন্টা তো এক্সাম প্রাইভেট ইউনিভার্সিটি তো। আচ্ছা সপ্তাহে কয়দিন হতে পারে লেটটা? মা যখন আমার এক্সাম থাকবে আর কি, লাইক স্যাটারডে এক্সাম থাকবে, তাহলে তার আগের দিন আপনি একটু আমাকে জানাবেন যে আমার কালকে এক্সাম আছে, আমি তাহলে সেক্ষেত্রে আপনার এই বিষয়টা একটু কনসিডার করব, আবার চেষ্টা করবো যত দ্রুত সময় ক্লাসে জয়েন করার জন্য। হ্যাঁ আর কোন প্রশ্ন আছে? না ভাইয়া আমি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখন একটা ব্রেক দিচ্ছি আপনাদেরকে, আপনারা আমরা ইনশাল্লাহ 11:30টার সময় আবার সবাই জয়েন করব। আর আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি 31 জন আছেন, 45 জন এখন পর্যন্ত দেখিনি। সো যদি পারেন আপনারা একটু গ্রুপে বা পরিচিত যদি কেউ থাকে আপনারা একটু তাদেরকে লিঙ্কটা দিয়ে দিন, বা জানান যে আসলে ক্লাস টাইমের মধ্যে ইয়ে করার জন্য আর কি। হ্যাঁ আচ্ছা, প্রেজেন্টের ব্যাপারে একটু কথা বলবেন। আচ্ছা একটা কোশ্চেন ছিল যে আপনি এই যে ব্রেক টাইমে একটা মেসেঞ্জার গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা চেষ্টা করব, ব্রেক টাইমে মেসেঞ্জার গ্রুপ খুলে আমি ওটা দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, মেসেঞ্জার খুলতে গেলে পরে আপনারা সবার সাথে আমাকে একটা জয়েন থাকতে হবে। আপনারা কাজ করুন, আপনারা সবাই একটু আমাকে ওই ইনবক্সের নক করুন, আপনারা আমি আপনাদের গ্রুপে আছি, সো আপনারা আমাকে ইজিলি খুঁজে পাবেন, গ্রুপে আমার পোস্টটা দেওয়া আছে, সো আপনারা ইজিলি একটু আমাকে নক করুন আমার প্রোফাইলে। সো আমি সেক্ষেত্রে আপনাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ করে দিচ্ছি ফেসবুকে। ওকে ঠিক আছে, ওকে ভাই। লিস্ট আমি মনে হয় এতটুকু পর্যন্ত আপনাদেরকে বুঝিয়েছিলাম যে ডিজিটাল মার্কেটিংটা আপনারা কেন করবেন, এলডিপির সাথে আপনারা কেন থাকবেন, এবং 50টা ক্লাস মানে শেষ করার পর ডিজিটাল মার্কেটার একজন প্রফেশনাল বা সফল ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আপনাদের অ্যাকচুয়ালি কী কী জিনিস জানতে হবে বা বুঝতে হবে, এটা মোটামুটি আপনাদেরকে আমি বলেছিলাম। এখন এইটুকু পর্যন্ত আপনারা বলেছিলেন যে আপনাদের আর কারো কোনো রকম প্রশ্ন নেই, সো ব্রেক টাইমের মধ্যে কি কারো কোনো রকম প্রশ্ন তৈরি হয়েছে বলে বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। কারো হয়তো বা খুব একটা প্রশ্ন নেই। হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন স্যার। বলছি
তো বলছি আমাদের কি আপনার ক্লাস হবে আইসিসি আইসিটি যে মডিউলস আছে ওই অনুযায়ী? এলএডিপি যে মোট ক্লাস মডিউলটা আছে সেই মডিউলটা অনুযায়ী আমি ওভাবে করে ক্লাস নিব না, আমি আপনাদেরকে এখনই দেখাবো যে আসলে কীভাবে করে ক্লাসগুলো আমি নিব, এবং সেই অনুযায়ী আমি দেখাবো একটু পরে আপনাদেরকে, স্ক্রিন শেয়ার করে আমি দেখিয়ে দিব, সো তখন ঠিক বুঝতে আছে, পারবেন থ্যাংক আর কি। ইউ। আর কি কারো কোনো রকম প্রশ্ন আছে? জি না স্যার, ক্লাস রুটিন নিয়ে যদি একটু বলতেন, মানে উইকে কয়টা ক্লাস হবে? হ্যাঁ সেটা বলছি, এটা হচ্ছে যে আপনাদের আপাতত বর্তমানে 6 দিনই ক্লাস হবে, শুক্রবারটা আমাদের অফ, সো 6 দিন ক্লাস হবে, এবং আপনাদের ক্লাস শুরু হবে 9টা থেকে স্টার্ট হবে, এবং এটা মোটামুটি 1টা পর্যন্ত 4 ঘন্টা ক্লাস চলবে আর কি, এটা হচ্ছে মোটামুটি ব্যাপার। সো আমরা চেষ্টা করব এই 4 ঘন্টার মধ্যে আমরা পুরো টপিকটা কাভার করার জন্য, যেদিন যে টপিকটা নিয়ে কাজ করব, এবং আমাদের এখানে 2টা সেশন আছে, একটা হচ্ছে আমাদের প্রথম সেশন, একটা সেকেন্ড সেশন। সো ফার্স্ট সেশনে বেসিক্যালি আজকে তো প্রথম ক্লাস, আমি সেকেন্ড ক্লাস থেকে আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সকল ক্লাস আমি নিব কিনা এটা আসলে বলা যাচ্ছে না, এটা আসলে ম্যানেজমেন্ট থেকে ডিপেন্ড করবে। যদি আসলে এখন পর্যন্ত আপনাদের ব্যাচের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে, সো আমি এই হিসেবে মোটামুটি পুরো 50টা ক্লাস আপনাদের সাথে থাকার কথা, বাট আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়, একদম ফ্র্যাঙ্কলি বলতেছি, যদি আপনারা কোনো রকম প্রবলেম হয় যে না আমরা আসলে হচ্ছে যে আপনার ক্লাস খুব একটা ভালো বুঝতে পারছি না, বা আমাদের প্রবলেম হচ্ছে বুঝতে, বা আমরা চাচ্ছি অন্য কারো ক্লাস করতে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ম্যানেজমেন্টকে জানালে পরে তারা আপনাদের জন্য অন্য কোনো ট্রেনার দিয়ে দিবে, সমস্যা নেই, এটা আপনি একদম ফ্র্যাঙ্কলি জানাবেন ম্যানেজমেন্টকে। যদি কোনো রকম প্রবলেম হয়, লাইক আজকের ক্লাসের পরেও যদি কারো কাছে মনে হয় যে না ভাই আমি আপনার কাছে ক্লাস করবো না, আমার ভাই আপনার কাছে মনে হয় না যে আপনার কাছে ভালো কিছু শেখার আছে, সো ব্রিফলি জাস্ট ম্যানেজমেন্টকে জানাবেন যে কীভাবে করে এটা আপনারা ইয়ে করতে। এই যে কিছুক্ষণ আগে একজন আসলেন না, উনি কিন্তু ম্যানেজমেন্টের লোক, সো আপনারা চাইলে ওনাকে সরাসরি জানাতে পারেন যে আমি ওনার ক্লাস করবো না, আমি অন্য কোনো ট্রেনারের ক্লাস করতে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অন্য কোনো ট্রেনার হয়তো এসে ক্লাস করাবেন। আর আমি হচ্ছে বেসিক্যালি যদি আপনারা এরকমটা হয় যে না আপনার কাছে বুঝতে পারছি, সেক্ষেত্রে 50টা ক্লাসের দায়িত্ব মোটামুটি আমাকে দেওয়া হয়েছে, সো সেক্ষেত্রে ওভাবে করে ক্লাস ইয়ে করার কথা আর কি। আচ্ছা, আর আপনাদের 6 দিন ক্লাস হবে এখন, মোটামুটি এখন পর্যন্ত মোটামুটি বলা হয়েছে 6 দিনই ক্লাস হবে, এবং 6 দিন করে আমরা মোটামুটি 50 দিনে ক্লাস করব, 4 ঘন্টা করে প্রতিদিন, 4 ঘন্টা ফিক্স না, ধরাবাঁধা নিয়ম নেই যে 4 ঘন্টা করে ক্লাস করতে হবে। আমি টপিক কভার করব, সহজ কথা বলতে গেলে টপিক কভার করার চেষ্টা করব, এবং 2টা সেশনের মধ্যে আমি ফার্স্ট সেশনে ট্রাই করব পূর্বের ক্লাসের কারো কোনো রকম প্রবলেম আছে কি না, এটা আমি ফার্স্টে দেখবো যে কোনো রকম প্রবলেম হচ্ছে কি না আপনাদের কাজ করতে, এটা আমি একটু দেখবো যে প্রবলেম কারো আছে কি না, এবং যদি প্রবলেম না থাকে তাহলে আমি পরবর্তী মানে ওই দিনে ক্লাসের টপিক নিয়ে আগানো শুরু করব, আর প্রবলেম থাকলে পরে সেটাকে সলভ করার চেষ্টা করব। আপনাদের সবাইকে আমি ক্লাসের পরে কিছু কাজ দিব, মানে দিব বলতে বিষয়টা বোঝার চেষ্টা করবো, এবং আমি মাঝে মাঝে প্রশ্ন করতে পারি আপনাদেরকে, হুট করে হয়তো একজনকে বলবো যে আচ্ছা আপনি একটু বলুন তো এটা জানি কী হয়েছিল, বলতে পারি তখন এটা বলতে হবে, অথবা যদি আমি বলতে পারি যে আচ্ছা এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সো আচ্ছা আপনি একটু এটা দেখিয়ে দিন তো আমি বলতে পারি, সো তখন আপনাকে এই বিষয়টি দেখিয়ে দিতে হবে যে এটা এইভাবে করে করা হয়। দেখেন এইটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার জন্য 2টা বেনিফিট হবে, ফার্স্ট বেনিফিট হচ্ছে আপনি বিষয়টাতে যদি কোনো রকম ভুল থাকে সেটা আপনার জন্য একদম ক্লিয়ারলি আপনি শিখে যাবেন জিনিসটা, যার কোনো রকম ভুল থাকবে না জিনিসের মধ্যে, যেহেতু আমি একদম সাথে সাথে করে আপনাকে জিনিসটা মানে করাচ্ছি এখানে। আরেকটা বিষয় হচ্ছে আপনি টিম লিড করতে পারবেন, টিম লিড করাটা খুব মানে মেজর একটা বিষয় ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, এটা খুবই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস টিম লিড করতে পারা। লাইক আমাদের বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডের মধ্যে অনেক প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আছেন যারা খুব ভালো কাজ পারেন বাট টিম লিড করতে পারে না। টিম লিড মিন্স হচ্ছে যে একটা দল পরিচালনা করতে পারেন না, বা টিম ম্যানেজমেন্ট করতে পারেন না, বা প্রজেক্ট হ্যান্ডলিং করতে পারেন না, সো এটা তখন আপনি শিখে যাবেন, কারণ টিম লিড করতে গেলে পর আপনাকে এগুলো জানতে হবে, টিমকে বুঝাইতে হবে জিনিসটা, সো এগুলো তখন আপনি শিখে যাবেন। এতে করে যেটা হবে, আপনি পরবর্তীতে একটা ফুল 5-6 জনের টিম নিয়ে বা 10 জনের টিম নিয়ে একটা যে কোনো প্রজেক্টে আপনি কাজ করতে পারবেন, সো অ্যাজ এ টিম লিডার হিসেবে আপনার এই মানে দক্ষতাটা অর্জন হবে। সো আমি চাই আপনাদের সেটাও হোক, আমি কখনোই চাইবো না যে আপনারা 50 জন 50টা কোম্পানিতে গিয়ে চাকরি করবেন, বা 50টা কোম্পানিতে গিয়ে অন্যের আন্ডারে কাজ করবেন, আমি এটা কখনোই চাইবো না। আমি চাবো আপনারা প্রত্যেকে যারা এখানে আছেন, এই 45 জন বা যারা এখানে আছেন, আপনারা প্রত্যেকেই এক একজন টিম লিডার হবেন, এক্সপার্ট তো ভাই হবেন ইনশাল্লাহ, 50টা ক্লাস তো এমনি এমনি করবেন না, অন্য ট্রেনিং সেন্টার যেখানে 15-16টা ক্লাস করায় সেখানে এলএডিপি আপনাদেরকে 50টা ক্লাস করাচ্ছে, সো 50টা ক্লাস আপনি কী শিখলেন যেটা দিয়ে আপনি আসলে আরেকজনের আন্ডারে হয়ে আপনাকে কাজ করতে হচ্ছে? হ্যাঁ করেন, কাজ করেন সেটা সমস্যা না, উনি যদি অনেক সিনিয়র এক্সপার্ট হয় এক্সপিরিয়েন্স হয় কাজ করবেন অবশ্যই, নো প্রবলেম, বাট অ্যাটলিস্ট আপনার তো সেই দক্ষতাটা থাকা দরকার যে আপনি যাতে আরেকজনকে লিড দিতে পারেন,
তাই না? সো আমি সেই জন্য আপনাদেরকে মাঝে মাঝে এগুলো করতে দিব যে এই টপিকটা আমি তো গত ক্লাসে বুঝেছিলাম, আপনাদের তো বললেন কারো আর কোনো রকম প্রবলেম নাই, তাহলে ভাই আপনি একটু এটা আমাকে করে দেখান বা এটা কীভাবে করে করতে হবে একটু বলেন তো আমি শুনবো। এভাবে করে মোটামুটি আপনাদের কাছে আমি কথাবার্তাগুলো নিব, দেন তারপরে আমি সেদিনের টপিক কভার করব এবং টপিক কভার করার পরে আমি হচ্ছে ওই দিনের ক্লাসের পরে আপনাদেরকে বিষয়টা দিয়ে দিব, বা অনেক সময় আমি এইচএবিও দিতে পারি। এইচএবিও বলতে হচ্ছে যে বাসায় বসে খাতার মধ্যে করবেন এরকম কিছু না, আমি হয়তো আপনাদেরকে বলবো যে আমাকে এই জিনিসটা করে একটু আপনারা দেখাবেন, এটা আমি বলতে পারি। ভাই না দেখালে পরে কী হবে, লাইক আপনি বললেন আমি পারলাম না বা আপনি করতে বললেন আমি পারলাম না, আমি আপনাকে বুঝিয়ে দিব, আপনি না পারতেই পারেন, না পারাটা কোনো দোষের কিছু না, আমি আপনাকে বুঝিয়ে দিব জিনিসটা। বাট এমনটা যদি হয় যে আপনি গাফিলতি করছেন, ইচ্ছা করে করছেন না, তাহলে সেক্ষেত্রে তো আসলে জিনিসটা খুব একটা ভালো হবে না, তাই না? সো এটা আপনারা এই প্লেস করবেন না কষ্ট করে, রিজন হচ্ছে কষ্ট করে 4 ঘন্টা সময় দিয়ে ক্লাস করছেন, সো একটু মানে সিনসিয়ারলি ক্লাসটা করার চেষ্টা করুন। যদি ভালো কিছু শেখা যায়, অ্যাটলিস্ট 2টা লাইনও যদি শিখতে পারেন, আশা করি আপনার জন্য ভালো কিছু এখান থেকে হবে। সো এই আর কি। আর একটা জিনিস করবেন না প্লিজ, এটা রিকোয়েস্ট থাকবে যে অনেক সময় যেটা হয় যে ক্লাস একদিক দিয়ে ওপেন করে আপনারা অন্য অন্য কাজ করেন, মানে এটা অনেক সময় হয় যে ক্লাস একটা ট্যাবে ওপেন করে রাখেন, আমি এখানে কথা বলি বকবক করতে থাকি, আপনারা আরেকটা ট্যাবে গিয়ে আপনারা অন্য কোনো কাজ করতে থাকেন, সো এটা প্লিজ করবেন না আপনারা। আর এটা না করার পিছনে রিজন হচ্ছে যে দেখুন এটা করলে আসলে অ্যাকচুয়ালি আপনি আপনার নিজেকে ফাঁকি দিচ্ছেন, আমার এই ক্লাসের বকবক শুনে আসলে আপনার কোনো বেনিফিট নেই, আমার এই বকবক শুনলে পরে আপনি আমাকে মানে কোর্সের ফি দিবেন না বা আপনি হচ্ছে আমাকে কোনো পেমেন্ট করবেন না, বা আমার এই বকবক শুনলে পরে হচ্ছে যে না শুনলে যে আপনার খুব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে সেটা আসলে এমনটা না। আপনি এখান থেকে হচ্ছেন যে হ্যাঁ আর কি, সো আপনি হচ্ছে এই জিনিসটা আসলে প্লেস করবেন না, এটা আপনারই সময় আসলে নষ্ট হচ্ছে। আপনি ডিরেক্টলি বলে দেবেন ম্যানেজমেন্টকে যে আমি আসলে কাজ করতে পারছি না বা আমার এই ট্রেনারের ক্লাস করতে ভালো লাগছে না, আপনারা অন্য কোনো ট্রেনারের ক্লাস আমাকে দেন, আপনার সময়ের অবশ্যই মূল্য আছে। এই একটা ক্লাসের আমার বকবক না শুনে যদি আপনি এই জায়গায় আরেকজনের বকবক শুনেন, আরেকজনের লেকচার যদি সেখানে আপনি শুনেন, আপনার অনেক কিছু শেখার আছে, সো কেন আপনি আপনার সময়টা শুধু শুধু আমার পিছনে ওয়েস্ট করতেছেন, তাই না? সো এই জন্য এটা করবেন আপনারা। আচ্ছা সো এই পর্যন্ত আমার মনে হয়। হ্যাঁ বলুন ভাইয়া, তো বিষয়টা হচ্ছে আপনি যে বলেন ঠিক আছে, কিন্তু আমাদেরও আপনাদের একটু দেখতে হবে, কারণ আমরা যারা একটু কর্মরত আছি, হ্যাঁ, তখন অনেক সময় আমরা কিন্তু পেরে উঠি না, হ্যাঁ, তা আপনারা একটু সাপোর্ট যখন না দিলে আমরা কিন্তু আসলে সম্পূর্ণ শেষ করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই, এটা হচ্ছে আমি অবশ্যই এটা করেই করবো। দেখা যাচ্ছে একটা কোম্পানিতে দেখা বসরা কোনো সবসময় চাবে না যে সারাক্ষণ সেটা নিয়ে পড়ে থাকবে। হ্যাঁ, আপনারা কিন্তু একটু সাপোর্ট দিতে পারেন। এটা অবশ্যই অবশ্যই, রিজন হচ্ছে এটা আমি জানি যে আপনাদের এখানে অনেকেই আছেন যারা জব করছেন, অনেকে আছেন স্টুডেন্ট আছেন, আপনারা 8 ঘন্টা চাকরি করে ব্যবসা বাণিজ্য করে দেন, তারপরে এখানে এসে সময় দিচ্ছেন, সো আপনাদেরও এই জিনিসটা অবশ্যই আমার রেসপন্সিবিলিটি যে আপনাদের বিষয়টাও দেখা লাগে। যে কিছুক্ষণ আগে একজন আপু বললেন তার এক্সাম আছে, এটা তো আমি জানি যে তার এক্সাম যেহেতু আছে, সো তাকে অবশ্যই এক্ষেত্রে এক্সামটা দিতে হবে। সো আমি তো ইয়ে করে তো আসলে এক্ষেত্রে পারবো না, সো অবশ্যই আমরা যেটা দেখবো আপনাকে বিষয়টা অবশ্যই আমরা দেখবো, এবং আমি অত এই জন্য আমরা চেষ্টা করবো আপনারটাও আমরা যতটুকু পারি আমরা অবশ্যই শুনবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, জি ইনশাআল্লাহ, ভিডিও তো আছেই, ওটা তো শুনে আমরা পরবর্তীতে। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি। আর একটা বিষয় হচ্ছে যে ওই আপনাদেরকে আমি ফুল টপিক খুব দ্রুত কভার করার চেষ্টা করব না, এটা আমি জানি, অনেকে এখানে আছেন অনেক এক্সপার্ট লেভেল, এটা আমি জানি, অনেকেই আছেন এখানে অনেক অনেক এক্সপার্ট লেভেলের অনেকেই আছেন যারা অনেক ভালো কাজ পারেন, বাট আমি আসলে একটু কষ্ট হতে পারে আপনার জন্য, একটু বোরিং লাগতে পারে, হ্যাঁ, সো আমি আর আসলে কিছু করার নেই, একদম সহজে বলি আমার আসলে কিছু করার নেই, কারণ এখানে অনেক বিগিনার লেভেলেরও অনেকে আছেন, সো তাদেরকে কথা চিন্তা করি আমাকে আসলে পুরো 50টা দিন কভার করতে হবে। সো যারা একটু হচ্ছে এক্সপার্ট লেভেলে যারা আছেন, আচ্ছা সাইড ভাই একদম বিগিনার লেভেলের, সো আচ্ছা ঠিক আছে, সো যারা একটু এক্সপার্ট লেভেলের আছেন একটু কষ্ট করে একটু সহ্য করতে হবে আর কি। হ্যাঁ, বাট আশা করছি যে কিছু হয়তো বা একটু 1 লাইন 2 লাইন বা 1-2টা ওয়ার্ড হয়তো বা একটু আপনাদের জন্য শেখার বিষয় থাকতে পারে এক্ষেত্রে, এই আর কি। সো একটু সময় দিতে হবে আমাকে। আরেকটা বিষয় হচ্ছে যারা এক্সপার্ট লেভেলের আছেন বা যারা অনেক কিছু জানেন, লাইক আমি যদি আজকে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস শেখাই, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের ওই এমন হতে পারে যে একটা জিনিস আপনি জানেন, হ্যাঁ, একটা খুব অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আপনি জানেন, যেটা হচ্ছে যে আপনি আসলে আমাকে প্রশ্ন করলেন ভাই এটা কীভাবে করে করবো, আপনি প্রশ্ন করলেন আমাকে, এটা যদি করেন না সেক্ষেত্রে যারা বিজ্ঞানার আছে তারা জিনিসটা বুঝবে না যে আপনি আসলে কী প্রশ্ন করছেন আমাকে। সো একটু যদি এই ধরনের প্রশ্ন হয় যে একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, এটা একটু ওই সময় করবেন যখন আমি ওইটা বুঝাবো, তখন এটা আগে করবেন না, আগে করলে পরে আমি বিব্রত ফিল করব, আমি আসলে অ্যান্সারটা দিতে পারবো না ওভাবে করে, এবং যারা হচ্ছে যে একদম জিরো লেভেল আছে তারা কিছুই বুঝবে না প্রশ্ন, মানে আপনি যদি লাইক আমাকে একটা প্রশ্ন করেন যে ভাই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কীভাবে করে হচ্ছে সার্চ, আপনার এই সার্চ অপশনটা কীভাবে করে ডাটা লেয়ারের মাধ্যমে মানে ফিক্স করতে হয়, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সার্চের মধ্যে সার্চ সাইটের যে সার্চ বার এটা ডাটা লেয়ারটা কীভাবে করে ফিক্স করতে হয়, আপনি যদি আমাকে এই প্রশ্নটা এখন করেন আমি হয়তো আপনাকে অ্যান্সার দিতে পারবো, কিন্তু এটা অনেক বিগিনার লেভেলের অনেকেই বুঝবে না। সো এই জন্য প্লিজ এই প্রশ্নটা আপনি এখন আমাকে করবেন না, যখন আমি ওই টপিকটা বুঝাবো তখন প্লিজ এই প্রশ্নটা করবেন,
এতে করে আমার জন্য যেটা সুবিধা হবে, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট শেষ করতে পারবো, এবং যারা বিগিনার লেভেলে আছে তারা একটা ধারা বজায় রেখে তারপরে এগোতে পারবে। এতে করে আমার মনে হয় 50টা ক্লাসের পরে আপনাদের সবারই সকল এক্সপেকটেশন অ্যান্ড গোল ফুলফিল হবে ইনশাল্লাহ, এই আর কি। আচ্ছা, সো এবার আমি একটু আপনাদেরকে কোর্স মডিউলটা দেখাবো, যে আসলে কোর্স মডিউলটা আমরা কীভাবে করে, আমি আমরা না মানে এলএডিবিতে কীভাবে করে দেওয়া হয়েছে সেটা। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আমার স্ক্রিনটা আশা করি আপনারা এখন দেখতে পারার কথা, আমার স্ক্রিনটা দেখতে পাবেন হচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখেন আমি এখন দুইটা হয়ে গেছি, মানে দুইটা হয়ে গেছি বলতে হচ্ছে আমার এখানে দেখেন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমি কথা বলতেছি শান্ত সরকার, আর একটা হচ্ছে শান্ত সরকার প্রেজেন্টেশন, দুইটা পার্ট আছে। সো আপনারা শান্ত সরকার প্রেজেন্টেশন যেটা সেখানে যাবেন, অনেক সময় এটা প্রবলেম করে, আপনারা অনেক সময় হচ্ছে এটা দেখতে পাবেন না, সো এটা একটু দেখে নেবেন। আমি এখন দুইটা আছি আর কি, আমি এখন শান্ত সরকার একটা দিয়ে আমি আপনারা কথা শুনতে পাচ্ছেন, একটা দিয়ে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো এটা একটু কনফার্ম করেন যে আপনারা সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন আমার একটু পিসিতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের এলএডিপির কোর্স আউটলাইন ডিজিটাল মার্কেটিং এর, আমি লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা আপনারা গুগলে সার্চ করে পাবেন, আমি লিংকটা দিয়ে দিচ্ছি তবু আপনাদেরকে। সো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে লিংক এলডিপির কোর্স আউটলাইনে যদি আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে এই ট্রেনিং সম্পর্কে বলা হয়েছে, ট্রেনিং কী কী জিনিস শেখানো হবে আপনাকে, এখানে হচ্ছে আপনার লার্নিংয়ের আউটকাম, আপনি কী কী জিনিসপত্র পাবেন, এই বিষয়গুলো আপনাকে মোটামুটি বলা হয়েছে, এবং এই হচ্ছে আমাদের ফুল কোর্স মডিউল আর কি। হ্যাঁ, এখানে পুরো কোর্স মডিউলটা আপনাদেরকে দেওয়া আছে, এবং এই পুরো কোর্স মডিউল অনুযায়ী বেসিক্যালি ক্লাস করানোর কথা, কিন্তু বিষয়টা হচ্ছে এই পুরো কোর্স মডিউল অনুযায়ী ক্লাস করাতে গেলে পরে আপনাদের এক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে। প্রবলেম হতে পারে বলতে হচ্ছে এখানে এটা আসলে মেনটেন করবো আমি নিজে, আমি নিজে বলতে হচ্ছে এটা এভাবে করে আমি মেনটেন করবো না, এটা আপনাদের ওভাবে করে চিন্তা করা লাগবে না। 50তম দিনের শেষে আপনারা দেখবেন যে আপনারা এই কোর্স মডিউলের মাধ্যমে যা কিছু আছে সব কিছু আপনারা ইজিলি বুঝতে পারতেছেন, এটা আপনারা 50তম দিনে শেষে বুঝতে পারবেন যে এই কোর্স মডিউলে যা কিছু ছিল সব কিছু আমাদের ক্লিয়ার, এটা আপনারা 50তম দিনে বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিছু বিষয় আছে যেগুলো আসলে বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ে খুব একটা ভালো কাজ করে না, লাইক গুগল প্লাস এখানে দেওয়া আছে, এখানে গুগল প্লাস দেওয়া আছে। সো এই গুগল প্লাসটা অ্যাকচুয়ালি হচ্ছে বর্তমান সময়ে বিলংস করে না, গুগল প্লাসটা হচ্ছে আপনার এখন বর্তমানে নাই, আপনার মনে হয় জানা নাই জিনিসটা, রাইট? আচ্ছা, সো এরকম কিছু বিষয় এখানে আছে, মানে কোর্স মডিউলটা অ্যাকচুয়ালি ওভাবে করে অর্গানাইজড ওয়েতে বা অপটিমাইজড ওয়েতে আসলে করা হয়নি। সো এই জন্য হচ্ছে আমরা এই মানে আমি পার্সোনালি এই কোর্স মডিউলটা ওভাবে করে আমি ফলো করবো না, বাট আমি হচ্ছে আপনাদেরকে এই কোর্স মডিউলটা যা কিছু আছে 50টা ক্লাস শেষ হওয়ার পর ইনশাল্লাহ আশা করছি প্রত্যেকটা পার্ট আপনি ইজিলি বুঝে যাবেন। হ্যাঁ, সো এই জন্য আপনাকে 50টা ক্লাস পর্যন্ত একটু সাথে থাকতে হবে এই, আর এই কোর্স শেষ হওয়ার পর আপনি মোটামুটি হচ্ছে এই জিনিসগুলো বুঝবেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা হয়ে যাবে, ফেসবুক মার্কেটিং একটা ভালো আইডিয়া চলে আসবে, এবং ফেসবুক পেইড ক্যাম্পেইন সম্পর্কে ভালো ধারণা চলে আসবে, ফেসবুক কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে আসবে আপনার, পাশাপাশি গুগল প্লাস বর্তমানে নেই, ইউটিউব টুইটার এন্ড ইনস্টাগ্রাম সম্পর্কে ভালো ধারণা চলে আসবে, এবং এগুলো কি আমরা পাবো? সরি, বুঝিনি। এই শেড পাবো? আমি প্রশ্নটা একটু বুঝিনি, তো আরেকবার বলবেন। আপনার এই শীত আপনারা দেখেন
মানে এই শীট প্রতিদিনের ক্লাসের কোনো শীট? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, না শীট ওভাবে করে নেই, বাট আমি আপনাদেরকে বিভিন্ন সময় লিঙ্ক বিভিন্ন জিনিস আমি আপনাদেরকে শেয়ার করব, আপনারা একটু কষ্ট করে এগুলোকে নোট করে নেবেন। আমি যখন আমি যেদিন যেই টপিকটা পড়াবো সেদিন ওই টপিকের উপরে আমি অনেক ধরনের লিঙ্ক শেয়ার করবো আপনাদের সাথে, অনেক ওয়েবসাইট শেয়ার করব, অনেক মানে কি বলা যায় অনেক চিট লিস্ট শেয়ার করবো আমি আপনাদের সাথে। সো এগুলো একটু আপনারা নোট করে নেবেন নিজ দায়িত্বে। এটা এলএডিপি আপনাদের জন্য সেরকম একটা প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে, এটা এখনও কার্যক্রম চলতেছে। সেক্ষেত্রে আমাদের হয়তো আর গুগল মিটে ক্লাস করা লাগবে না, আমরা হয়তো বা সেখানেই ক্লাস করতে পারবো, এটা ডেভেলপমেন্ট হচ্ছে। বাট যতদিন পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে না, মানে ডেভেলপিং শেষ হচ্ছে না, ততদিন আমাদেরকে আসলে এইভাবে করে একটু কষ্ট করতে হবে। সো আপনারা একটু কষ্ট করে নিজ দায়িত্বে এই কাজগুলো করবেন। জি, তারপরে যেগুলো শীট দেওয়ার মতন যদি হয় সেগুলো আমাদেরকে একটু শেয়ার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি সেগুলো শেয়ার করে দিব। আর এটা হচ্ছে আপনারা নোটপ্যাডে করতে পারেন। হ্যাঁ, আপনারা নোটপ্যাডে বলতে নোটপ্যাড বলতে এই ডেস্কটপে নোটপ্যাড না, আপনারা হাতে কলমে নোট করতে পারেন। আর সবচেয়ে যেটা বেটার সেটা হচ্ছে যে আপনি চাইলে নোটপ্যাডে রেখে অথবা এটা কোনো অনলাইন ভার্সন রাখতে পারেন, লাইক কোনো ওয়ার্ডে সেভ করতে পারেন অথবা গুগল ডকে সেভ করতে পারেন, অথবা হচ্ছে আপনার যেভাবে করে সুবিধা হয় আর কি। এটা আসলে আমার বলার কিছু নেই, আপনার যেভাবে করে সুবিধা হয় পেন পেপার দিয়ে হোক বা অনলাইনে হোক, নোটপ্যাডে হোক, ওয়ার্ডে হোক, যেভাবেই হোক আপনি আপনার মতো করে নোট করবেন এই। এবং আপনি কিছু কেপিআই সিস্টেম মেজারমেন্ট টুলস সম্পর্কে অ্যানালাইজ করতে পারবেন। কেপিআই সিস্টেম মেজারমেন্ট টুলস কিটা আমি আপনাদেরকে শেখাবো, বাট এই পার্টগুলো আশা করা যায় আপনি একদম প্রপার ওয়েতে এক্সপার্ট হবেন। এক্সপার্ট যদি না হন অ্যাটলিস্ট স্পেশালিস্ট হবেন, কাজ করতে পারবেন, কারণ এক্সপার্ট হতে গেলে আবার এক্সপিরিয়েন্স লাগে। সো এই হচ্ছে ব্যাপার আর কি। সো এই প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে প্রপার ওয়েতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এগুলো ছাড়াও আরও অনেক ধরনের বিষয় আপনাদের সাথে যখন আমি ক্লাস করাবো হয়তো বা চলে আসবে, সো সেগুলো আপনারা জানবেন। এই কোর্স মডিউলের মধ্যে যে পার্টগুলো আছে এই পার্টগুলোর অনুযায়ী আমি আপনাদেরকে একটা কোর্স মডিউল মোটামুটি ডিজাইন করেছি, যেখানে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে এই পার্টগুলোকে মোটামুটি একটু দেখানোর চেষ্টা করব। এগুলো আসলে কী জিনিস, এটা কীভাবে করে করে, ডিজিটাল মার্কেটিং ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মধ্যে ডিফারেন্স, এগুলো মোটামুটি আজকে আমি শেষ করে দিয়েছি, এগুলো আজকে শেষ হয়েছে। নেক্সট ক্লাসে আমি মোটামুটি এগুলো শেষ করবো আপনাদের সাথে, এগুলো হয়তো পুরোটা পারবো না বাট যতটুকু পারি আর কি শেষ করব। সো এভাবে করে আপনারা শিখবেন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও সম্পর্কে পরবর্তীতে আমরা চলে যাব, কেন এসইও দরকার, কেন বিজনেসের জন্য এসইও করা প্রয়োজন, এই প্রত্যেকটা পার্ট আমরা দেখব। গুগল সার্চ কনসোল অ্যানালিটিক্স সম্পর্কে আমরা দেখব, এটা কীভাবে করে কাজ করা হয়। আপনারা হয়তোবা এখন এগুলোর নাম শোনেননি কখনো, বা হয়তোবা এই টার্মসগুলো এই কথাগুলোর সাথে হয়তোবা আপনারা অনেকেই পরিচিত না, নো প্রবলেম, আমরা যখন এগুলোকে শিখবো বা যখন দেখবো তখন এই পুরো জিনিসটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। এত কঠিন কোনো বিষয় না, বিষয়গুলো খুবই ইজি, একটু জাস্ট বুঝতে হয় এই আর কিছু না। সো আমি আপনাদেরকে এগুলো দেখাবো। দেন লোকাল এসইও বলে একটা পার্ট আছে, এটাও আমি আপনাদেরকে শেখাবো। ফেসবুক মার্কেটিংয়ের একটা বিশাল বড় পার্ট আছে এখানে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এটা অনেক সময় লাগবে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের, রিজন হচ্ছে মানে সত্যি কথা বলতে গেলে পরে পৃথিবীতে অ্যাট এ টাইম, এই যে আপনি আমি যে এখন বসে বসে ক্লাস করছি, অ্যাট এ টাইম ফেসবুকে 250 কোটি ইউজার আছে, মানে পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 700 কোটি, তার মধ্যে 250 কোটি ইউজার হচ্ছে ফেসবুকের। টুইটার যদিও অনেক ভালো প্ল্যাটফর্ম, বাট এদের ইউজার হচ্ছে 40 কোটির মতো অলমোস্ট। লিঙ্কডেন আছে মনে হয় 10 কোটি না কত জানি এরকম, বা 10 কোটি না সামথিং এরকম, বাংলাদেশ মানে 10 লাখের মতো লিঙ্কডেন ইউজার আছে। বাট ফেসবুক একটা বিশাল বড় অডিয়েন্স এদের কাছে আসলে গ্র্যাব করে রাখছে। সো এই জন্য ফেসবুক মার্কেটিংয়ে আমাদের অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, পারতে হবে। ফেসবুক মার্কেটিং একটা বিশাল বড় পার্ট আমাদের। সো আমরা এই জন্য ফেসবুক মার্কেটিং আর একটা সময় দিব। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মার্কেটিং করতে গেলে পরে আপনাকে মোটামুটি এসইও অ্যান্ড এই ফেসবুক মার্কেটিং যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন, দ্যাটস এনাফ, আপনার কিছু তেমন খুব একটা লাগবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, এটা মোটামুটি যথেষ্ট বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কাজ করতে চান। সো এটা আমি একটু সময় নিয়ে আপনাদেরকে বোঝাবো। দেন তারপরে আসবে হচ্ছে টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিংটা আসলে এটা মোটামুটি দরকার পড়ে হচ্ছে, রিজন হচ্ছে কি, আপনার টুইটারে একটা অ্যাক্টিভিটি প্রয়োজন পড়ে। লাইক আপনার মনে খেয়াল করে দেখছেন, বড় বড় যে কোম্পানিগুলো আছে লাইক মাইক্রোসফট, গুগল, ফেসবুক, এদের টুইটার অনেক ভ্যালু আছে। নিউজ পেপারে দেখবেন অমুক অ্যাক্টারকে এইটা নিয়ে টুইট করছে, অমুক মানুষ একে নিয়ে টুইট করছে, অমুক কোম্পানি এই কোম্পানির নামে টুইট করছে। এটা খেয়াল করছেন কখনো পেপার পত্রিকায়? এই জিনিসটা কিন্তু কখনো বলে না যে অমুক কোম্পানি ফেসবুকে পোস্ট করছে, অমুক মানুষ ফেসবুকে ওনার বিরুদ্ধে পোস্ট করছে, এটা কিন্তু কেউ লেখে না, টুইটার লেখে, টুইট লেখে। রিজন হচ্ছে টুইটারের একটা ভ্যালু আছে। সো আপনার কোম্পানি বা আপনার প্রোফাইলের ভ্যালু ক্রিয়েট করার জন্য টুইটার মার্কেটিং অবশ্যই প্রয়োজন। টুইটার মার্কেটিং যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন, এইটা আপনাকে অ্যাটলিস্ট একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে খুব ভালো হেল্প করবে। আপনারা হাতিলের নাম শুনছেন? হাতিল
হাতিল ফার্নিচারের নাম আপনারা শুনেছেন। সো এই হাতিল ফার্নিচারের কিন্তু ওদের বাংলাদেশে ব্র্যান্ড আছে ওরা, ঠিক আছে, বাট হাতিল ফার্নিচারে কিন্তু আরও অনেক দেশে ওদের শাখা প্রশাখা আছে। সো হাতিল এই শাখা প্রশাখাটা যে সারা পৃথিবীতে বিস্তৃত করতে পারছে এটার পিছনে কিছু রিজন ছিল, ওদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পিছনে ওরা কিছু ইনভেস্টমেন্ট করেছিল। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে হাতিল হচ্ছে খুব একটা ভালো ইয়ে কাজ করে না, হাতিল তো দেখি না ভাই খুব একটা ভালো মার্কেটিং করে, কিন্তু হাতিল কিন্তু মোটামুটি বেশ ভালো ব্র্যান্ডিং করতে পারে, এটা দরকার। আপনি যখন ওয়ার্ল্ড ওয়াইড থিঙ্কিং করবেন, আপনার প্রোডাক্ট যখন ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিবেন, তখন আপনার জন্য এগুলো খুব দরকার, আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করা এটা প্রয়োজন। লাইক এই যে আজকে আপনাদের, হ্যাঁ বলুন। আচ্ছা টুইটার তো ইউজ করছে 40 কোটি আর ফেসবুক করছে অলমোস্ট 250 কোটি, জি, তাহলে কেন টুইটারটার ভ্যালু এত বেশি? আচ্ছা আপনি যে বললেন টুইটারের ভ্যালু তো বেশি কেন? আচ্ছা দেখেন ইউজারের সংখ্যা যদি বেশি হয় তার মানে যে ওইটা খুব মানে পাওয়ারফুল জিনিস বিষয়টা আসলে অনেকটা এরকমটা না। রিজনটা হচ্ছে আপনার, আচ্ছা কারোর কি কথা ডুপ্লিকেট হচ্ছে, আমি আমার কথা দুইবার শুনতে পাচ্ছি, অন্যান্য যারা আছেন একটু ম্যাক্রোফোনগুলোকে মিউট করে দেন, যে কথা বলবেন সেটা আনমিউট করে কথা বলবেন তাহলে ভালো হবে আর কি, এরকমটা। আচ্ছা বিষয়টা হচ্ছে যে দেখেন আপনি যদি বিটুবি বিজনেস করতে চান, বিটুবি বিজনেস মিনস হিসাবে বিজনেসের সাথে বিজনেস করবেন, লাইক যারা গার্মেন্টস ফ্যাক্টরি যারা চালায় এরা হচ্ছে সরাসরি মার্চেন্টাইজারদের সাথে তারা বিজনেস করে, সরাসরি বিজনেস করে তারা মার্চেন্টাইজারদের সাথে, সরি বাইরের দেশের কোম্পানিগুলোর সাথে, বায়ারদের সাথে সরাসরি বিজনেস করে। যারা বায়ার হয় তারা কিন্তু ওই দেশে আরেকটা কোম্পানি চালায়। সো আপনি কিন্তু বিটুবি বিজনেস করছেন, বিজনেসের সাথে বিজনেস করতেছেন। সো বিটুবি বিজনেসের ক্ষেত্রে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স ফেসবুকে খুব একটা পাবেন না, টুইটারে খুব একটা পাবেন না, আপনি টার্গেট অডিয়েন্স পাবেন লিঙ্কডিনে। আপনি লিঙ্কডিনে যাবেন, সেখানে আপনি মাইক্রোসফটের MD থেকে শুরু করে গুগলের ওই CEO পর্যন্ত সবাইকে সেখানে পাবেন। আপনি প্রফেশনালি যদি কথাবার্তা বলতে চান লিঙ্কডিন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর দিস। আপনি যদি লিঙ্কডিনটা প্রপার ওয়েতে ইউজ করতে পারেন আপনি খুব ভালোভাবে বিটুবি বিজনেস করতে পারবেন। আপনি যখন ডিজিটাল মার্কেটার হবেন তখন আপনার লিঙ্কডিন প্রোফাইলের ভ্যালু অনেক অনেক থাকবে। কাস্টমার লেভেলে সার্ভিস না দিয়ে কিছু কোম্পানি আছে দেখবেন কোম্পানি লেভেলে সার্ভিস দেয়, লাইক যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে এরা সবাই কিন্তু গ্রাহক মানে বাসা বাড়িতে সেটা লাইন দেয় না, কর্পোরেট লেভেলে অনেকে লাইন দেয়, আপনারা মনে হয় অনেকে জানেন এই জিনিসটা। যারা এসি টেকনিশিয়ান, যারা এসি ঠিক করে এরা কিন্তু সবসময় বাসা বাড়ি থেকে এসি ঠিক করে না, অনেক কোম্পানির সাথে এর ডিল থাকে এসি ঠিক করে দেওয়ার জন্য। সো আপনি যদি কোম্পানির সাথে সরাসরি বিজনেস টু বিজনেস করতে চান তাহলে আপনার জন্য লিঙ্কডিন মার্কেটিংটা পারফেক্ট, যদি আপনি ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চান তাহলে আপনার জন্য টুইটার মার্কেটিংটা পারফেক্ট, যদি আপনি কাস্টমারের সাথে বিজনেস করতে চান কাস্টমারকে সার্ভিস দিবেন তাহলে আপনার জন্য ফেসবুক মার্কেটিংটা পারফেক্ট। এই জিনিসটা আপনি বুঝবেন, এই পুরো জিনিসটা যখন আমি শেষ করবো তখন আপনি এটা বুঝতে পারবেন যে আমার গোলটাকে আমি কার সাথে ব্যবসা করবো, তার সাথে ব্যবসা করতে গেলে পরে তারা আমি কই পাবো, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি চিন্তা করেন যে এইবারের এই ঈদে সরি এবারের শীতে আমি হচ্ছি 10,000 কম্বল বিতরণ করব, এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি 10,000 কম্বল বিতরণ করবেন, আপনি যদি কম্বল বিতরণ করার জন্য 10,000 গরিব দুঃখী মানুষকে গুলশান 2 এলাকায় গিয়ে খোঁজেন আপনি কি পাবেন? ওইটা একটা ভিক্ষুক মুক্ত এলাকা, আপনি পাবেন কেমনে? রাইট জি ভাইয়া। বাট আপনি যদি এই 10,000 মানুষকে কামরাঙ্গি চরে যান, আপনি যদি গুলিস্তানে যান, যদি আপনি ড্যামরায় যান, যাত্রাবাড়ি যান, জায়গাগুলো খারাপ না কি প্লিজ কেউ মানে মাইন্ড করবেন না, জায়গাগুলো খারাপ না, জায়গাগুলো অনেক ভালো, কিন্তু এগুলো কিন্তু ওরকম মানে আবাসিক বা রেসিডেন্সিয়াল এরিয়া না, সেখানে আপনি ভিক্ষুক পাবেন, গরিব দুঃখী মানুষ সেখানে পাবেন, প্লিজ কেউ মাইন্ড করবেন না কথাগুলো। বাট আপনাকে এটা বুঝতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কোথায় বসবাস করে, আপনি যার সাথে ব্যবসা করবেন, যার কাছে আপনি সার্ভিস সেল করবেন সে কই থাকে, আপনার এটা খুঁজে বের করতে হবে। ওই যে বললাম ডাটা লাগবে আপনাকে, এটা জানতে হবে। সো জেনে দেন তারপর আপনাকে ওইখানে গিয়ে মার্কেটিং করতে হবে। সো এই জন্য যদি আপনার 40 কোটি টুইটার ইউজার থাকে ওই 40 কোটি থেকে আপনি 4 লাখ ওই সেলস বের করতে পারবেন, ফেসবুকে 250 কোটি ইউজার থাকে আপনি 250টা সেলস বের করতে পারবেন না যদি আপনার ফেসবুকে ওরকম অডিয়েন্স না থাকে। লাইক চীনে হচ্ছে আপনার অনেক সময় ফেসবুক বন্ধ করে দেয়, মেবি চীনে হচ্ছে ফেসবুক বন্ধ থাকে, সো সেক্ষেত্রে আপনি কাজ করবেন কীভাবে? আপনি যদি চীনের কোনো কোম্পানির সাথে কাজ করতে চান তাহলে আপনাকে তো চীনে গিয়ে ঢুকতে হবে, চীনে তো যেখানে চীনে যেখানে মার্কেটিং করে, চীনের যেই আপনার ওই ওদের যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেট মার্ক মানে ওদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে আপনাকে যেতে হবে। সো সেক্ষেত্রে আপনি যদি ফেসবুকের থ্রুতে চীনের ইয়ে বের করা ট্রাই করেন সেটা আপনি পারবেন না, অনেক দেশে আপনার টুইটার ওভাবে করে কাজ করে না, সেক্ষেত্রে আপনাকে বের করতে হবে ওই দেশে কোনটা কাজ করে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটা আপনারা দেখবেন, আমি দেখাবো আপনাদেরকে যে একটা কান্ট্রিতে বা একটা নির্দিষ্ট টাইপের লোকজন কোথায় কোথায় ভালো কাজ করতেছে বা কোথায় কোথায় আপনারা তাদেরকে পাবেন, এটা আপনারা দেখবেন, আমি দেখাবো আপনাদেরকে। সো এটা অনুযায়ী আপনাকে বের করতে হবে।
দেন আমরা পিন্টারেস্ট মার্কেটিং করা শিখবো। পিন্টারেস্ট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা দেখবো। এটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিংটা দিয়ে আসলে অনেক কিছু করা যায় বর্তমানে। এবং আপনি যদি ইউএস ট্রাফিক টার্গেট করেন, আমেরিকান ভিজিটর যদি টার্গেট করেন, তাহলে পিন্টারেস্ট বর্তমানে খুব ভালো একটা জিনিস। আপনি পিন্টারেস্ট থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক বা সেলস জেনারেট করতে পারবেন জাস্ট পিন্টারেস্ট মার্কেটিংয়ের মাধ্যমে। এছাড়াও আমরা ইউটিউব মার্কেটিং দেখবো। ইউটিউব মার্কেটিংয়ের এই পার্টগুলো আমরা দেখবো। সো যারা যাদের ইউটিউব চ্যানেল আছে, সো তারা এইভাবে করে কাজ করতে পারবেন। একটা জিনিস খেয়াল করছেন কখনো যে অনেক পাবলিক আছে, দেখবেন ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আছে, হিউজ ভিউ, কিন্তু এদেরকে ভাই কেউ কোনো দিন চিনে না, খেয়াল করছেন? আরেকটু ক্লিয়ারলি বলি, লাইক ধরেন এই যে আপনি ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং করেন, সো ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা যে আপনি দেন, আপনাকে কিন্তু ভাই খুব একটা বেশি মানুষজন চিনবে না, তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন কীভাবে? বাংলা ফানি ভিডিও লিখে যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন, আপনি কখনোই সেখানে, কখনো না মানে সাধারণত সেখানে, আপনি এমনটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো না যে সেখানে আপনি সালমান মুক্তিদের দ্য ব্রাউন ফিশ চ্যানেল এবং গান ফ্রেন্ডসের চ্যানেল বা ওই ধরনের জনপ্রিয় কিছু চ্যানেলই সবার উপরে পাবেন। আপনি খেয়াল করে দেখেন, আপনি বাংলা ফানি ভিডিও লিখে ইউটিউবে এখন গিয়ে সার্চ করেন, দেখবেন যে সবার উপরে যে চ্যানেলটা আসবে সেটা আপনি কোনো নামই শোনেন নাই, বাট এই চ্যানেল একটা আমার উঠে গেছে। এই জিনিসটা আপনাকে জানতে হবে যে এটা আসলে কীভাবে করে করা যায়, এইটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে যে আসলে কীভাবে করে ইউটিউবের থ্রুতে আমরা আসলে অডিয়েন্স পেতে পারি, কীভাবে করে ইউটিউবের থ্রুতে আমরা ভিডিওতে ভিউ আনতে পারি। এবং ওই যে বললাম কন্টেন্ট যদি ভালো হয় সাবস্ক্রাইবার ভাই এমনিই আসবে, কন্টেন্ট যদি ভালো হয় সাবস্ক্রাইবার এমনিই আসবে। সো আপনাকে এটা জানতে হবে যে আসলে কীভাবে করে আমরা এই জিনিসটা করতে পারি, কীভাবে করে কোন টপিকে কোন ভিডিও বানালে পরে এটা আমরা ভালো একটা রিচ করতে পারি, এটা আমরা আমি দেখাবো আপনাদের, কোনো প্রবলেম। আচ্ছা ভাই, এখানে কি অ্যাডওয়ার্ডের এটা দেখানো হবে? হ্যাঁ, অ্যাডওয়ার্ড দেখানো হবে। এই যে নিচে যে লেখা আছে পেইড ভিডিও প্রমোশনাল ক্যাম্পেইন, এখানে অ্যাডওয়ার্ডস দেখানো হবে। সো এটা আপনারা পাবেন, অ্যাডওয়ার্ডস পাবেন আপনারা। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে ইমেল মার্কেটিংটা দেখাবো যে অ্যাকচুয়ালি ইমেল মার্কেটিং কীভাবে করে করা যায়। এই পার্টগুলো আপনারা দেখবেন, সেখানে ইমেল মার্কেটিং কীভাবে করে আপনারা করতে পারবেন সেগুলো আমরা দেখবো। অ্যান্ড দেন তারপরে আর্নিং অপরচুনিটিস আমরা দেখবো। আমরা শুধুমাত্র মনে করি যে হয়তো বা ডিজিটাল মার্কেটিং করে আমরা ফাইবার আপওয়ার্কে কাজ করতে পারি, না, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ছাড়া লোকাল মার্কেট এবং ব্লগিংয়ে করেও অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। এগুলো আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করবো আর্নিং অপরচুনিটিসে। এবং হিডেন অপরচুনিটিস বলে একটা কথা আছে, এটা আমি লিখি নাই, এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে একটা হিডেন অপরচুনিটি আছে যেখানে আপনি প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন, আর্নিং অপরচুনিটি এখান থেকে আপনি নিতে পারবেন। সো আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস, যদি আল্লাহ তালা সুস্থ রাখে, যদি ইনশাল্লাহ বেঁচে থাকি, যদি ইনশাল্লাহ এলডিপির সাথে থাকি, তাহলে ইনশাল্লাহ এগুলো আপনারা পাবেন। আর যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে পাবেন। আমি জানি না, মানে এইটা বেসিক্যালি হচ্ছে আমি নিজে থেকে তৈরি করেছি, আমার কাছে মনে হয়েছে এভাবে করে যদি আমি শেখাই তাহলে এটা আপনাদের জন্য খুব ভালো হতে পারে। সো এই জন্য আমি এটা এভাবে করে তৈরি করেছি। সো এই পুরো জিনিসটা আমরা ইনশাল্লাহ আশা করি 50টা ক্লাসের মধ্যে আমরা শেষ করব। একটা কথা সহজ করে বলি, এই 50টা ক্লাসে এতগুলো জিনিস আপনার কাছে মনে হতে পারে, বাট বিশ্বাস করেন আপনার অনেক কাছে মনে হচ্ছে ভাই মাত্র এই কটা জিনিস পঞ্চাশটা ক্লাসে শিখবো, আবার অনেকের কাছে মনে হচ্ছে এতগুলো জিনিস পঞ্চাশটা ক্লাসে শিখবো। আমি এভাবে করে এটাকে তৈরি করেছি, আপনি যদি এগুলো যদি অ্যাটলিস্ট জানেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্তত বর্তমান প্রেক্ষাপটে ভালো কাজ করতে পারবেন, অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি, বর্তমান প্রেক্ষাপটে ভালো কাজ করতে পারবেন, এইটুকু অ্যাটলিস্ট বলতে পারি। সো আপনি যদি এইগুলো প্রপার ওয়েতে যদি জানেন এবং শেখেন এবং দিনের সাথে ডে বাই ডে যদি নিজেকে আপডেট করেন, আই থিঙ্ক সো আপনি আরও ভালো কিছু এখান থেকে পাবেন এবং ভালো জায়গায় যেতে পারবেন। একসময় উইচ্যাট ছিল, উইচ্যাট মোটামুটি বেশ ভালো জনপ্রিয় ছিল একসময়, এখন স্ন্যাপচ্যাট চলে আসছে। সো এভাবে করে যুগ যাবে, দিন যাবে, স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, প্ল্যানিং চেঞ্জ করতে হবে, আপনাকে ডাটা বেশি করে মানে গেইন করতে হবে, ডাটা আরও বেশি করে আপনাকে নিতে হবে। সো যত দিন যাবে, যত এক্সপার্ট হবেন, যত জানতে পারবেন, সো তত বেশি আপনার এক্সপার্টিসটা ফুটে উঠবে। আর 50টা ক্লাসের পরে আমি আপনাদেরকে একটা দিয়ে দিব, কী বলে হচ্ছে কিছু গাইডলাইন দিয়ে দিব যে 50টা ক্লাসের পর আপনার সাথে 3 মাসের জন্য একজন মেন্টর থাকবে, আপনাদের আর্নিং নিশ্চয়তা দেওয়ার, মানে আপনাদের আর্নিং নিশ্চিত করার জন্য একজন মেন্টর থাকবে আপনাদের সাথে 3 মাস। সো এই 3 মাসের মধ্যে আপনার আর্নিং ইনশাল্লাহ মার্কেট প্লেস থেকে চলে আসবে আশা করতেছি। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, আপনি যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনি তো জাস্ট মার্কেট প্লেস নিয়েই আজীবন থাকবেন না। সো আপনি যে ডিজিটাল মার্কেটার, এই ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে আপনি যাতে ভালো কিছু করতে পারেন সেটার জন্য কিছু গাইডলাইন আমি আপনাদেরকে লাস্টের দিকে দিয়ে দিব, একদম ওই
45তম ক্লাস বা 50তম ক্লাসে আমি দিয়ে দিব আপনাদেরকে। সো আমার আশা যে আপনারা যদি এই গাইডলাইনগুলো যদি ফলো করেন, এই জায়গাগুলোতে যদি আপনারা জাস্ট থাকেন, আশা করি ডে বাই ডে আপনি এমনি আপডেট হয়ে যাবেন। জাস্ট একটু চোখ বুলেলে পরে এমনি আপডেট হয়ে যাবেন, সমস্যা হবে না খুব একটা। সো এই জন্য আপনাকে ওই 45তম দিন বা 50তম দিন পর্যন্ত থাকতে হবে। সো কোর্স আউটলাইনটা কি মোটামুটি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার একটা কথা বলি, আপনারা অনেকে একটা প্রশ্ন করতে পারেন এখন আমাকে যে ভাই আপনি এটাকে কথা বলছেন যে মার্কেট প্লেস নিয়ে আজীবন থাকবো না, কথাটা তো ঠিক বুঝলাম না। মার্কেট প্লেস নিয়ে থাকবো না বলতে মানে মার্কেট প্লেস কি মানে আজকে আছে কালকে থাকবে না এমনটা নাকি মার্কেট প্লেস পেমেন্ট নিয়ে ভেঙে যাবে? এই প্রশ্নটা অনেকের মধ্যে হইতে পারে। জাস্ট একটু আগে আমি একটা কথা বলছি যে আপনারা তো আজীবন মার্কেট প্লেস নিয়ে থাকবেন না। দেখেন সত্যি কথা বলতে কি মার্কেট প্লেস নিয়ে থাকবেন না বলতে আমি বোঝাতে চাচ্ছি যে মার্কেট প্লেসকে আপনি একমাত্র আপনার ধ্যান জ্ঞান যদি করে ফেলেন তাহলে আসলে খুব একটা ভালো এখানে হবে না। আপনি যা কিছু জানবেন এটা দিয়ে আপনি মার্কেট প্লেসে ক্লায়েন্ট আনতে পারবেন। লাইক ফাইবার যে মার্কেটিং করে ফেসবুকে, এটা মার্কেটিং করে কে? কোন একজন ডিজিটাল মার্কেটার। আপওয়ার্ক যে মার্কেটিং করে, এটা মার্কেটিং করে কে? কোন একজন ডিজিটাল মার্কেটার। আপওয়ার্কের যে আসলে এই কাজগুলো করে দিচ্ছে এটা করতেছে তারা ডিজিটাল মার্কেটার টিম। সো আপনি কেন এইটা চিন্তা করবেন না যে আমি ফাইবারের জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে পারবো, এই পরিমাণ এক্সপার্ট আমি হব, আমি আপওয়ার্কের জন্য ডিজিটাল মার্কেটিং করে দিতে পারবো, আপওয়ার্কে আমি ক্লায়েন্ট ঢুকাবো, এই পরিমাণের এক্সপার্ট কেন আমি হব না? কারণ ওই কাজটাও করছে কোনো একজন ডিজিটাল মার্কেটার, আমিও ডিজিটাল মার্কেটার কোনো একটা সার্ভিস সেল করতেছে ওই মার্কেট প্লেসে বসে। সো আমি কেন এইটা চিন্তা করি না যে ওই মার্কেট প্লেসে যে ডিজিটাল মার্কেটার এখানে ক্লায়েন্ট আনতিছে আমি কেন তার মতো করে ক্লায়েন্ট আনতে পারবো না আমার জন্য? সো আমি আপনাদেরকে চেষ্টা করব ওই পরিমাণের রিসোর্স দেওয়ার জন্য, এবং সেটা ডে বাই ডে আস্তে আস্তে করেই দেব আমি, যাতে করে বিগিনার লেভেলে যারা আছেন তারা সবাই যাতে এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পারেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শুনতে পাচ্ছেন। হ্যাঁ একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ জি বলুন। হ্যাঁ জি বলুন। একটা কথা ছিল। জি জি বলুন। ভাইয়া দুঃখিত, আবার আসলে হচ্ছে পুরা আমার এলাকায় হচ্ছে নেট ছিল না, আমি হঠাৎ করে আর কি মাত্র নেটে মানে ক্লাসে জয়েন করলাম ভাই, আমি দুঃখিত। ক্লাসটা শুরুতে কিছু পাইছি, আজকের ভেবে আধা ঘন্টা মতো ছিল না আর কি, দুঃখিত ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আসলে কথা, আচ্ছা সমস্যা নেই, ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনারা এখান ভিডিও যেগুলো রেকর্ডিং হচ্ছে সো সেই রেকর্ডিংটা দিয়ে আপনি আশা করি এগুলো বুঝতে পারবেন। তাছাড়া যদি কোনো প্রবলেম হয় নেক্সট ক্লাসে আপনি প্রশ্ন করতে পারবেন, ক্লাসের ফার্স্টের দিকে আমি বলেছিলাম এই জিনিসটা। সো তখন যদি আপনার কোনো রকম প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে সেক্ষেত্রে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আর কথা কেটে কেটে রিজন আছে, জি ইনশাল্লাহ। আরেকটা কথা কেটে কেটে রিজন আছে, আমার আসলে নেটে প্রবলেম করতেছে এই জন্য আসলে কথা কেটে কেটে আসছে, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, একটু কষ্ট করতে হবে আর কি। হ্যাঁ এখন আশা করি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা। জি এখন শুনতে পাচ্ছি। এখন বলুন কোর্স মডিউল সম্পর্কে কি আপনাদের কোনো রকম প্রশ্ন আছে? কি সবাই মোটামুটি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। কিছু প্রশ্ন আছে মনে হয় আপনাদের, একটু বলুন আমি একটু শুনি প্রশ্নগুলো। ভাই একটা কথা ছিল। জি হ্যাঁ, আজকে কি আমাদের মেজর কোন কিছু কি ভাই আজকে নেওয়া হবে? সরি আমি বুঝিনি প্রশ্নটা, আরেকবার একটু বলবেন। প্রেজেন্ট মানে আজকে কি আমাদের কোনো টপিক কি মানে মানে ইন্ট্রোডিউস করা হবে বা? না আজকে কোনো টপিক হচ্ছে ওভাবে করে আসলে ইন্ট্রোডিউস করা হবে না। জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে আজকে বাস্ট আমি বেসিকটা সম্পর্কে বুঝিয়েছি, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে এই পার্টগুলো দেখাবো। এই পার্টগুলো আমাদের হয়ে গেছে, এই পার্টগুলো হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং কী, অপরচুনিটি কী কী আছে ডিজিটাল মার্কেটিংয়ে, ট্র্যাডিশনাল এবং ডিজিটাল মার্কেটিংয়ের ডিফারেন্সটা কী, এগুলো মোটামুটি আজকে আমাদের হয়ে গেছে। সো আমরা গতকাল আনফরচুনেটলি মানে হুট করে মেসেজটা দিয়েছি তো সাডেন, সো কিছু কাজ পেন্ডিং ছিল, যদি পারমিশন দিতেন তাহলে আমি আজকে ক্লাসটা এখানে লিভ করতাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, আপনি তাহলে লিফট করতে পারেন, নো প্রবলেম, আপনি যদি কাজ থেকে সেটা লিফট নিতে পারেন, সমস্যা নেই। সাডেন মেসেজ দিছে তো ভাই আসলে আমার। আচ্ছা আচ্ছা, না না আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, প্রবলেম হতেই পারে, অ্যাকচুয়ালি এরকম সমস্যা হতেই পারে। সো আগামী কাল থেকে, কাল 9টা থেকে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা জি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি
লিভ নিতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা স্ক্রিনটা আশা করি এখন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা এখন আপনাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে? মানে আমাদের কি এক্সাম আছে এটাতে? জি আপনাদের এক্সাম আছে। আপনার এক্সাম আছে বলতে হচ্ছে কিছু কাজ দিব, সেই কাজগুলো আপনাদেরকে দিতে হবে, বা ইট মিনস কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে আমি এলডিপির পক্ষ থেকে দিব, কিছু কাজ দিব আমার পক্ষ থেকে, যে আপনি কাজ করতে পারতেছেন কিনা এটা আমি জাস্ট দেখার জন্য কিছু কাজ দিব, আর কিছু কাজ দিব এলডিপির পক্ষ থেকে। এই কাজের রিপোর্ট আপনার ম্যানেজমেন্টের কাছে যাবে। কি ধরনের কাজ বলতে হচ্ছে যে লাইক ধরেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই আমাকে একটা প্রেজেন্টেশন করে দেখাবেন, এই প্রেজেন্টেশন না মানে ধরেন আমি একটা টপিক দেখাইছি আজকে, টপিকটা দেখানোর পরে লাইক ধরেন আমি আপনাদেরকে বললাম যে এই কাজটা আপনারা করে দিবেন আমাকে, লাইক আমি আপনাদেরকে দেখাতে পারি যে একটা ছবি কীভাবে করে আপনারা ফটোশপ ছাড়া তৈরি করতে পারেন প্রফেশনালি ডিজাইন করে, এটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এটা একটু আপনাদেরকে একটা ছবি তৈরি করে আমাকে দেখাইতে হবে, লাইক এটা আমি আপনার কাজ দিচ্ছি। কাজটা কি এলডিপির পক্ষ থেকে আসছে নাকি আমার পক্ষ থেকে আসছে, এই জিনিসটা আমি অনেক সময় বলতে পারি নাও বলতে পারি, কারণ ভুললে পরে সেক্ষেত্রে আপনারা কম্পেয়ার করে ফেলবেন, আমার কাজ দিলে পরে গুরুত্ব নাও দিতে পারেন আর এলডিপির কাজ দিলে পরে গুরুত্ব দিবেন, এটা হইতে পারে, এই জন্য আমি অনেক সময় নাও বলতে পারি, এই সময় যেন না বলে দেন। তারপর হচ্ছে আমি আপনাদেরকে যখন কাজটা দিব, আপনারা যখন কাজটা করবেন দেন কাজটা হয়তো আমি চেক করে আমি দেখে নিবো, অনেক সময় আবার অনেক সময় হতে পারে এটা ম্যানেজমেন্টকে পাঠিয়ে দিব। তো আপনাদেরকে মনে হয় এটা আপনারা জানেন যে এলডিপির পক্ষ থেকে কাজ ভালো করলে পরে আপনাদের কয়েকজনকে কিছু ল্যাপটপ দেওয়া হয়, গিফট করা হয় আর কি, ল্যাপটপ গিফট করা হয়। সো যদি ওরকম ভালো হয়, আপনাদের যদি পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই হয়তো বা আপনারা একটা গিফট পাবেন, এবং আমি অবশ্যই চাইবো আপনারা এখান থেকে কয়েকজন সেটা মানে অর্জন করে নেন। এলইডির পক্ষ থেকে যে কাজটা আসবে বা এক্সামটা আসবে সেটা যদি আমাদের কোনো কারণে খারাপ হয়, যেমনি কোনো অ্যাকশন না হবে বা কোনো প্রবলেম হবে, যদি রিজনেবল কোনো কারণ থাকে যে এই কারণে আমার এটা খারাপ হয়েছে, সেক্ষেত্রে তো আসলে কিছু করার নেই, রিজন হচ্ছে যে আপনার এক্ষেত্রে প্রবলেম হইতে পারে, লাইক আমি যেদিন এক্সামের কথা বলেছি সেদিন হচ্ছে আপনি অসুস্থ ছিলেন, বা আপনি সেদিন কোনো আপনার আত্মীয় স্বজন অসুস্থ ছিল, বা না আমরা দিতে পারিনি এরকম কিছু না, মানে আমরা দিলাম বা পারলাম না বা ভুল হয়েছে না, সেক্ষেত্রে খুব একটা প্রবলেম নেই, সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাকচুয়ালি বিষয়টা কি কেন পারলো না সেটা দেখার চেষ্টা করবো আর কি, বা ম্যানেজমেন্ট দেখার চেষ্টা করবে কেন পারলো না এটাও দেখার চেষ্টা করবো, মানে ট্রেনের প্রবলেম, ট্রেনে শেখাতে পারছে না নাকি তারা বুঝতে পারছে না, নাকি হচ্ছে যে আসলে যেদিন এক্সামটা না হয়েছিল সেদিন তাদের একটা প্রবলেম ছিল, নাকি কোনো একটা সমস্যা হয়েছিল, এটা দেখার চেষ্টা করা হবে কেন হলো না, এইটা রিজনটা বের করে দেন, তারপর একটা অ্যাকশন নেওয়া হবে। যদি ট্রেনার প্রবলেম হয় তাহলে আমাকে চেঞ্জ করে দিবে, আরেকজন ট্রেনার আসবে অনেক ভালো মানের ট্রেনার, আর যদি এরকমটা হয় যে না স্টুডেন্টের আসলে এক্সামটা ভালো দিতে হয়নি, এক্সাম প্রবলেম ছিল তার, সো ওকে ফাইন নো প্রবলেম, এটা কনসিডার করা হবে। যদি এমন হয় যে না ট্রেনার বুঝেছে বাট আপনারা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই ট্রেনার চেঞ্জ করে দেওয়া হবে, এরকমটা আর কি, মানে যে রিজন হবে সেই রিজনটাকে অ্যাকোয়ার করে দেওয়া মানে কিওর করে দেওয়া হবে আর কি, এরকমটা। এই ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ জি বলুন ভাই, আমাদের এই যে ভিডিওগুলো আপনি রেকর্ড করছেন এগুলো কি আমরা গ্রুপে পাবো? এই গ্রুপে, এই গ্রুপে বলতে আমি আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দিব অবশ্যই, এবং আপনাদের যে মেসেঞ্জার গ্রুপে যারা আছেন আমি সবাইকে অ্যাড করে নিব, যেহেতু আপনার মেসেজ রিকোয়েস্ট দিতে আমি আসলে অ্যাড করতে পারেন, রিকোয়েস্ট চলে আসতে আমি আসলে ওইটা দেখিনি, আমি ওইখানে রিকোয়েস্ট করে অ্যাড করে নিব, এবং ওইখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমি ট্রাই করব এই লিঙ্কগুলোকে একটা ড্রাইভে দেওয়ার জন্য, এবং সেখান থেকে আপনারা লিঙ্ক পাবেন, এটা থাকবে ওইখানে। আর সবচেয়ে বেটার হচ্ছে আমি ট্রাই করছি একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, হ্যাঁ ওই প্ল্যাটফর্মের মধ্যে আপনারা জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করলে পরে ওইখান থেকে আপনারা যাতে ভিডিওগুলো দেখতে পারেন, রিজন হচ্ছে ড্রাইভে দিই আর যেখানে দিই ভিডিওগুলো সিকিউর থাকবে না। সো সবচেয়ে বেটার হচ্ছে প্ল্যাটফর্মে যদি দিতে পারি, কোনো একটা সাইটে বা এই ধরনের যদি কিছু দিতে পারি আমার সাথে দিতে পারলে পরে সবচেয়ে বেটার হইতো, বাট ওইটা আমি ট্রাই করতেছি, ডেভেলপমেন্ট করার চেষ্টা করতেছি এটা করা যায় কি না, সেক্ষেত্রে সবচেয়ে বেটার হইতো বলতে আপনাদের কোন ডেটে কোন ক্লাস কী টপিকে ছিল সব দেখতে পারবেন সেখানে। সো এটা ট্রাই করতেছি আমি ডেভেলপমেন্ট করার, যদি করতে পারি ইনশাল্লাহ জানাবো আমি আপনাদেরকে। জি হোয়াটসঅ্যাপে পাবেন ভাই, আমাদের কি কোনো হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ? জি জি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, মেসেঞ্জারে একটা গ্রুপ আমি তৈরি করেছি, আপনারা সবাই সেখানে অ্যাড করে নেবেন আমি একটু পরে। সো আপনারা যারা এখনো আমাকে নক করেননি প্রোফাইলে, আমার পার্সোনাল প্রোফাইলে যারা এখনো নক করেননি একটু কষ্ট করে নক করুন, এবং আমি সেক্ষেত্রে আসলে নকটা করলে আমি আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবো না, সো একটু কষ্ট করে আমাকে নক করুন, আমি আপনাদের সবাইকে ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেব, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে মেইন গ্রুপ এবং হচ্ছে আপনাদেরকে ওই মেসেঞ্জার গ্রুপও দিয়ে দিব, সো আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা সেখানে অ্যাড হয়ে যাবেন। রিজন হচ্ছে আপনি যদি হোয়াটসঅ্যাপে থাকেন, ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, যদি সব জায়গায় যদি আপনি থাকেন তাহলে আপনার সাথে যোগাযোগ করতে আমার জন্য ভালো হবে। জি আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এখানে একটা প্রশ্ন ছিল, ক্লাসগুলো শেষ হতে হতে এক্সপিরিয়েন্স আর্ন করা যাবে কিনা, অর্থাৎ রিয়েল লাইফে কাজের অভিজ্ঞতা পাবো কিনা। রিয়েল লাইফে কাজের অভিজ্ঞতা পাবেন, রিয়েল লাইফে কাজের অভিজ্ঞতা অবশ্যই পাবেন, বাট একটা বিষয়টা বলে নিই,
আপনাদের একটা একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে বলতে কি একটু ইয়ে লাগবে। বিষয়টা হচ্ছে কি, সিম্পলি বোঝেন, আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করবেন, একটু ভালো করে বুঝেন কথাটা, একটা গল্পের মতো করে বলতেছি, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন, আপনি খুব ভালো কাজ পারেন, আপনি খুব ভালো কিছু করতে পারতেছেন এবং আপনি খুব ভালো স্কিল একজন পার্সন। যখন আপনি কোথায় চাকরি নিতে যান বা যখন কোথাও জব নিতে চান, আপনাকে ফার্স্ট কোশ্চেন করে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা, রাইট? যারা এখানে জব করেন আই থিঙ্ক আপনারা জানেন যে এটা প্রশ্ন করে, এটা যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা। সো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা যখন আপনি হচ্ছে আপনার সিভিটা তারা হাতে দেন, তারা সিভিটা জাস্ট পাশে রাখে, দেখে যে আপনি কোথায় কোথায় জাস্ট ওই এক্সপিরিয়েন্স আছে, কাকে রেফারেন্স দিয়েছেন অ্যান্ড কোথায় কোথায় পড়াশোনা করছেন, দেখে পলক দেখে তারপর প্রশ্ন করে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা। এই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জবটার জন্য অ্যাটলিস্ট অন্যদের থেকে এগিয়ে থাকবেন, যদি না থাকে তাহলে একটু পিছিয়ে থাকবেন। এটা ভাই বাস্তব কথা, দুনিয়ার মধ্যে ভাই এই নিয়মই চলে। এখন কেউই ভাই চায় না নতুন একদম ফ্রেশার্স কাউকে তার একটা ভালো কোম্পানিতে জব দেওয়ার জন্য, এটা ভাই কেউই চায় না। আমরা বাঙালিরা, বাঙালি বলতে যে শুধু বাংলাদেশি না, ইন্ডিয়ান পাকিস্তানিরও এই কাজটা করে। এই ক্ষেত্রে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। জি বলুন। জি আসলে আপনি তো বললেন যে এখন এটাই চলে, হ্যাঁ এটা তো ট্রু ফ্যাক্ট যে এখন এক্সপিরিয়েন্স ছাড়া কাউকে কোনো কাজে নেওয়া হয় না। তো আমার কথাটা হচ্ছে যে যদি কোনো বিগিনার পার্সন যে এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কাজটা শুরু করতে চায়, যদি সে কোনো কাজই না পেলো তাহলে সে কিভাবে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবে? এটার অ্যানসার দিচ্ছি, এটারই অ্যানসার দিচ্ছি, এখন সমস্যা নেই। এটারই অ্যানসার। ওকে ভাইয়া থ্যাংক ইউ। সো দেখেন সব জায়গাতে আপনাকে প্রশ্নটা করবে। সো আমরা বেসিক্যালি যেটা করি, বাংলাদেশ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান থেকে যে কাজটা করা হয়, আমরা খুব লো প্রাইসে ফাইবারে হচ্ছে আমরা কাজ করার ট্রাই করি, খুব লো প্রাইসে ফাইবারে কাজ করার ট্রাই করি। $5 বাজেট থেকে আমরা স্টার্ট করি। হ্যাঁ $5 বাজেট আমরা অবশ্যই দিব, বাট বিষয়টা হচ্ছে আমাদের টার্গেট কখন এটা হওয়া উচিত না যে আমি $5 আজীবন কাজ করব, এটা কখনই আমাদের মানে টার্গেট হওয়া উচিত না। এটা একটা প্রবলেম, প্রবলেমটা এই জন্য বললাম, একটা সিম্পলি জিনিস আপনি হিসাব করেন। আপনারা যারা ওডেক্স বা আপওয়ার্ককে চিনেন, আপওয়ার্ক এখন বাংলাদেশের প্রোফাইল খুব একটা অ্যাপ্রুভ করতে চায় না, যদি করেন অ্যাপ্রুভাল, যদি প্রোফাইল যদি অ্যাপ্রুভাল করতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখবেন সেখানে মিনিমাম পাওয়ার পার আওয়ার রেট সেখানে হচ্ছে আপনার $10 মোটামুটি দেওয়া যায়। মিনিমাম পার আওয়ার রেট, পার আওয়ারে সেখানে কাজ করা হয়, প্রতি ঘন্টায় আপনি $10 করে কাজ করবেন, সেখানে আপনাকে $10 মোটামুটি দিতে হয়, রাইট? সো এই $10 থেকে, এই $10 থেকে যদি আপনি 8 ঘন্টা যদি একটা চাকরি ধরেন যে আমি 8 ঘন্টা কাজ করবো, চাকরি করবো, আপনার পার ডে মিনিমাম $80 ইনকাম হওয়ার কথা, এবং মাসে আপনার 25 দিনে, যদি 5 দিন আমি বন্ধ ধরি মানে অফ ডে যদি ধরি আমি 5 দিন, তাহলে সেক্ষেত্রে $25 আপনার $2000 আর্নিং থাকার কথা আপওয়ার্ক থেকে বা ওডেক্স থেকে, মানে যেটা এখন বর্তমানে আপওয়ার্ক, সো থাকার কথা অলমোস্ট $2000। সো আপনি যদি মানে ফাইবারে যদি আপওয়ার্কে যদি কাজ করতে চান এবং সেখানে যদি আপনার হিসাব মতো যদি এরকমটা আসে যে একটা চাকরি করলে পরে আপনার চাকরি হিসাব অনুযায়ী মাসে আপনার $2000 ইনকাম করার কথা, আপওয়ার্কে সেক্ষেত্রে কি আপনি প্রথম অবস্থায় $5 দিয়ে শুরু করেন? আমার সমস্যা নাই, বাট একসময় কি আপনার উচিত না অ্যাটলিস্ট ওই $2000 ধরা বা ওই $2000 মানে ছোঁয়া, এটা কি উচিত না? বাট আপনি যদি $5 দিয়ে $2000 ছুঁতে যান তাহলে আপনাকে কম করে হলেও মাসে $200 ক্লায়েন্টের কাজ করতে হবে, কম করে হলেও $200 ক্লায়েন্টের কাজ করতে হবে। $5 $200 ক্লায়েন্টের কাজ করলে পরে, সরি $400 ক্লায়েন্টের কাজ করতে হবে, $5 $400 ক্লায়েন্টের কাজ করলে পরে হচ্ছে আপনার $2000 আসবে। সো আপনার কাছে কি এটা খুব ইজি কাজ বলে মনে হয় যে $400 ক্লায়েন্টের কাজ 30 দিনে করা? অন অ্যান অ্যাভারেজ আপনার প্রতিদিনে কটা করে ক্লায়েন্ট পড়ে? অলমোস্ট হচ্ছে আপনার প্রতিদিনে 10-15টা করে ক্লায়েন্ট পড়তেছে অ্যাভারেজে। সো তাহলে আপনি এক মাসে $2000 আর্নিং করতে পারবেন, যেটা আপনার আপওয়ার্কে হইতো যদি আপনি একটা চাকরি করতেন আপওয়ার্কে বা একটা কোম্পানিতে যদি চাকরি করতেন সেই হিসাব অনুযায়ী। আপনার কাছে কি মনে হয় কাজটা খুব ইজি? অবশ্যই না, তাহলে আসলে সলিউশনটা কি? আপনার একটা ফ্রেন্ড 8 ঘন্টা ডিউটি করে মাসে $30,000 স্যালারি পায়, ফাইন, আপনি চিন্তা করেন আমি ওর থেকে যদি $40,000 ইনকাম করতে পারি ফ্রিল্যান্সিং থেকে, আই এম সাকসেসফুল? নো, ও 8 ঘন্টা কাজ করে এই পরিমাণে সাকসেস আনতে পারছে, আপনি কয় ঘন্টা কাজ করেন?
ওই ছেলেটা 8 ঘন্টা চাকরি করছে, তারপরে সে এই 30,000 টাকা ইনকাম করছে, আপনি কয় ঘন্টা চাকরি করে ওই ইনকামটা আনছেন একটু বলেন তো ভাই। আমি তো কাজ করছি মাত্র এই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করছি ভাই, ওই যে ইউটিউবে ভিডিও দেখছিলাম 2 ঘন্টা কাজ করে প্রতিদিন হচ্ছে এই 500 টাকা করে ইনকাম করা যায়, সেই ভিডিও দেখে ভাই কাজ করা শুরু করছিলাম। না এই সিস্টেমে কাজ করলে পরে আপনি ভালো কিছু করতে পারবেন না, আপনার টার্গেট রাখতে হবে আমি সময় দিব 8 ঘন্টা করে, এটা একটা চাকরির মতো করে আপনি ধরবেন, এবং এই 8 ঘন্টা সময় দিয়ে আমি আজকে না পারি অ্যাটলিস্ট 2 বছর পরে হলে, ও তো আর এক 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 বছরেও তো আর 30,000 টাকা বেতন পায়নি, অ্যাটলিস্ট 2-3 বছর এক্সপিরিয়েন্স হওয়ার পরে 30,000 টাকা বেতন পাইছে। সো ওই 2-3 বছর কাজ করার পরে আমার এই $5 সার্ভিসটা যাতে আমি $2,000 নিতে পারি, এইটা হচ্ছে আপনার মানে ডেড লাইন বা গোল্ড লাইন হবে, যেটা হচ্ছে আমার ওই গোল লাইন। সো আমাকে এটা করতে হবে, কেমনে করবো ভাই? ফাইবারও তো ভাই দেখি বড় ভাই যারা আছে তারা তো ভাই দেখা যায় 5-6 বছর 10 বছর কাজ করার পরও ভাই তারা চিন্তা করে, তারা সাজেস্ট করে ওই $10-20 দিয়ে কাজ করার জন্য, কেমনে করবো ভাই? এটা তো সম্ভবই না, অসম্ভব ব্যাপার, প্রশ্ন না কেন জানেন? হ্যাঁ ভাই, রিজন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স নেই। একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর যিনি হন তার অনেক এক্সপিরিয়েন্স থাকে, প্রচুর অভিজ্ঞতার ফলে তাকে ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা MD বানানো হয়। আপনি যদি ওই পরিমাণ দক্ষতা নিয়েও যান ওই কোম্পানির মালিকের কাছে, চেয়ারম্যানের কাছে যদি গিয়ে বলেন যে আমার ওই পরিমাণ সার্টিফিকেট আর আমি ওই পরিমাণ এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে আসছি, সো আর তুমি আমাকে চাকরিটা দাও, সে আপনাকে দিবে না, সে বলবে তোমার এক্সপিরিয়েন্স নাই। আপনি যদি এই কথাটা বলেন যে আমি এর আগে আরও 2-3টা কোম্পানিতে এই ম্যানেজিং ডিরেক্টর চাকরিটা করে আসছি, সো এবার তুমি আমরা নিবে কিনা সেটা বলো, তখন সে চিন্তা করে আরে খাইছে 2-3টা কোম্পানিতে চাকরি বাকরি করছে, এই ছেলে তো বুঝে কেমন করে কোম্পানি চালাইতে হয়, ওরা তো চাকরি দিতে পারে আমি, সমস্যা কী? সে তখন এই চিন্তাটা করবে। তাহলে এই কাজটি কীভাবে করে করা যেতে পারে? ডিজিটাল মার্কেটিং না ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইটা আপনি নিজেরটা নিজেই করতে পারবেন। কীভাবে জানেন? আপনার নিজের একটা ওয়েবসাইট থাকা লাগবে, আপনার নিজের একটা ওয়েবসাইট থাকা লাগবে। এই ওয়েবসাইটটা যে আপনার আছে, এই ওয়েবসাইটটাকে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, যে টেকনিকগুলো আপনাদেরকে দেখাইলাম, এই যে আপনার এই যে কোথায় গেল, এই যে এখানে আপনার এই SEO, তারপর লোকাল SEO, ফেসবুক মার্কেটিং, এগুলো আপনাকে করতে হবে। করে আপনার ওয়েবসাইটে যখন আপনি প্রতি মাসে যখন আপনি মিনিমাম 2-3 হাজার ট্রাফিক আনতে পারবেন আপনার ওয়েবসাইটে প্রতি মাসে, এই ট্রাফিকের একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে জাস্ট প্রোভাইড করবেন যে দেখো আমি আমার ওয়েবসাইটে প্রতি মাসে 2-3 হাজার টাকা মানে 2-3 হাজার ট্রাফিক পাই, তোমার এই কাজ যদি আমি নাও করি আমার ওই ট্রাফিক দিয়ে হিউজ পরিমাণে আর্নিং চলে আসে। সো তোমার কাজ না করে দিলে যে হচ্ছে আমার সমস্যা তা না, তোমার প্রবলেম, কারণ তুমি আমার মতো একজন স্কিল্ড পার্সনকে হারাবা। ক্লায়েন্ট তখন থিঙ্কিং করবে এ তো কাজ পারে ভালো, এর ওয়েবসাইটে যদি এ প্রতি মাসে 2-3 হাজার ট্রাফিক আনতে পারে, সো সেক্ষেত্রে হচ্ছে যে এ তো আমার ওয়েবসাইটে আনতেই পারবে 2-3 হাজার ট্রাফিক বা তার বেশি আনতে পারবে, রাইট? আর আপনি যদি ক্লায়েন্টকে বলেন বা ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে তোমার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনি যদি বলেন না ভাই আমার নাই, আমি আপনার সাইট দিয়ে ফার্স্ট আমার অভিজ্ঞতা হবে আর কি, মানে বিষয়টা এরকম, আপনি আপনার কোথাও গেছেন ড্রাইভিংয়ের চাকরি নিতে গিয়ে আপনি বলতেছেন স্যার দেখেন আমি ড্রাইভিং কীভাবে করে করতে হয় সব জানি, মানে গাড়ির A to Z ইঞ্জিন থেকে শুরু করে পিছনের চাক্কা কেমন করে খুলতে হয় এটাও স্যার আমি জানি, কোনোদিন স্যার গাড়ির হুলডা একটু ধরে নেই, স্টিয়ারিং কেমন করে ঘুরে তো এটা স্যার আমি পারি না, আপনার স্যার গাড়িটা আপনি আমার দিবেন, আপনার গাড়িটা নিয়েই স্যার আমি প্রথম রাস্তায় নামবো, মানে আপনারটা দিয়েই স্যার আমার সূচনা হবে, স্যার আপনি স্যার যদি চাকরিটা আমাকে দেন, আপনার কাছে কী মনে হয় মালিক আপনার চাকরি দিবে? আপনি গাড়ির উপরে PhD করে আসেন কোনো দরকার নাই, আপনি যদি PhD করা থাকেন গাড়ির উপরে আপনারা ভাই সে চাকরি দিবে না, আপনি গাড়ির উপরে যদি PhD করে আসেন। আর একটা ছেলে যদি গ্যারেজে চাকরি করে যদি বলে যে আমি 3 বছর গাড়ি চালাইছি আমি জানি গাড়ি কেমন ঠিক করতে হয়, গাড়ির স্টিয়ারিং ধরছি আমি, সো আপনি যদি আমার চাকরি দেন আমি কাজ করতে পারবো, সে আপনি ইজিলি চাকরি দিয়ে দিবে। সো আপনাদের একটা ওয়েবসাইট লাগবে, এখন ওয়েবসাইটের কথা বলে বলে সবাই চিন্তা করবেন ভাই ডোমেন আর হোস্টিং তো ভাই লাগে, এটা তো ভাই একটা খরচাপাতির ব্যাপার আছে, এটা ভাই কেমন করে পাবো? ফ্রিতে ভাই পাওয়া যায় না? না ফ্রিতে পাওয়া যায় না, ফ্রিতে এটা পাওয়া যাবে না, আপনাকে কষ্ট করে টাকা দিয়ে কিনতে হবে। কম করেন আর বেশি করেন, 1,000 টাকা খরচ করেন আর 10,000 টাকা খরচ করেন, এইটা আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে, এটা ফ্রিতে পাওয়া যাবে না। শুধু এটা না, কিছু টুলসের কাজ দেখাবো আমি আপনাদেরকে, কিছু টুলসের কাজ দেখাবো, এগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। ভাই কত টাকা লাগতে পারে? আপনি অন অ্যান অ্যাভারেজ প্রতি মাসে বাজেট ধরেন যে LDP-র কোর্সের জন্য আমি যদি এটা নর্মালি যদি আমি কোর্স করতাম মিনিমাম আমাকে 10,000 টাকা খরচ করতে হইতো, মিনিমাম আমাকে 10,000 টাকা খরচ করতে হইতো, আপনি 10,000 টাকা ওইখানে খরচ না করে অলমোস্ট জাস্ট 5,000 টাকাটা বাজেট রাখেন, একবারে না
আস্তে আস্তে করে কোনো মাসে তোমার 500, কোনো মাসে 1000, কোনো মাসে 1500, কোনো মাসে 2000, এইভাবে করে আপনাকে কাজ করতে হবে। একটা জিনিস মনে রাখেন, আপনি যদি এই কাজটা যদি শেখেন, মানে যেইভাবে করে আমি আপনাকে শেখাবো, যে টুলস ইউজ করে, যে ওয়েবসাইট ইউজ করে, প্রিমিয়াম যেই মানে পেইড যেই টুলসগুলো বা যেই কাজগুলো আমি আপনাদেরকে শেখাবো, এই জিনিসগুলো নিয়ে যখন আপনি ক্লায়েন্টের সামনে গিয়ে বলবেন যে আমি এইগুলো চালাইছি বা আমি যখন এই কাজগুলো করছি, সে আপনাকে একটা এক্সট্রা ভ্যালু দিবে। সিম্পলি চিন্তা করেন, আপনি যদি গাড়ির ড্রাইভিংয়ের চাকরি নিতে গিয়ে ক্লায়েন্টকে যদি বলেন যে আমি করোলা চালাইছি, আর আপনি যদি বলেন যে আমি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি চালাই আসছি, আপনার কাছে কি মনে হয় কারা চাকরি দিবে? কারণ মার্সিডিজের দাম কয়েক লাখ টাকা, আর করোলা মানে কয়েক লাখ না, আমি কয়েক কোটি টাকা হবে, করোলার দাম হচ্ছে আপনার খুব ইয়েতে পাওয়া যায়, কমে পাওয়া যায়। সো সে চিন্তা করবে এই ড্রাইভার যেহেতু পেইড টুলস ইউজ করে বা পেইড কার, মানে এত দামি গাড়ি যেহেতু চালাইছে, সো আমার মতো এরকম ভাঙাচোরা গাড়ি ওর পক্ষে কোনো ব্যাপার না। সো এই হচ্ছে ব্যাপার, এই জিনিসটা একটু কষ্ট করে আপনাকে দিতে হবে ভাই। ফ্র্যাঙ্কলি বলে আমি পার্সোনালি ট্রাই করবো আপনার জন্য যতটুকু কমে পারা যায় খরচ কমানোর জন্য, কিন্তু আমি আসলে একবারে ফ্রিতে পারবো না, কারণ ফ্রিতে ভাই কোনো কিছু হয় না। আমি আপনাদেরকে আসলে ঠিক আমি আপনাদেরকে এই যে ক্লাস করাচ্ছি এটা সত্য কথা ভাই, ফ্র্যাঙ্কলি বলি, আপনারা ভাই এলডিপিতে জয়েন করেছেন, কেউ কোনো রকম পেমেন্ট করেন না, এলডিপি আপনাদেরকে ফ্রিতে শিখাচ্ছে, কিন্তু আমরা ট্রেনাররা যে ভাই ট্রেনিং করাচ্ছি, আমরা কিন্তু ভাই ফ্রিতে সময় দিচ্ছি না বা ট্রেনিং করাচ্ছি না, আমাদেরকে অবশ্যই এর জন্য একটা পেমেন্ট এলডিপি থেকে দেওয়া হবে বা দেওয়া হচ্ছে অলরেডি। সো আমরা কিন্তু ভাই এইটা অবশ্যই ফ্রিতে দিচ্ছি না, সো কেউই ফ্রিতে ভাই সময়টা দিবে না, এটা সরকারও বুঝে, এলডিপিও বুঝে, সবাই এটা জানে। সো আপনি ফ্রিতে সব কিছু পাবেন না, আপনাকে অবশ্যই পেমেন্ট করেই তারপরে কিছু জিনিস নিতে হবে, কিছু কাজ করতে হবে, কিন্তু মানে লোভে কাজ করেন না আর বোকাসোক হয়ে কাজ করেন না। আমরা বাঙালিরা খুব বেশি করি, 500 টাকা ইনভেস্ট করে 10,000 টাকা ইনকাম করার কথা চিন্তা করেন না, 500 টাকা ইনভেস্ট করে 600 টাকা ইনকাম করার কথা চিন্তা করেন, 600 টাকা ইনভেস্ট করে 800 টাকা ইনকাম করার কথা চিন্তা করেন, আমরা এটা খুব বেশি করি ভাই। আজকে আপনি এই যে কোর্সে কথাগুলো বলতেছি, ইউটিউবে যাবেন এই মানে ভিডিও দেখবেন একটা, মনে হবে আরে বাবা এত কিছু করতে পারে, এলইডি কোর্স করে কি করবো আমি, ধরো এইসব বাদ আমি এই ভিডিও দেখেই তো লাখ লাখ কোটি টাকা হয়ে যাবো, হবে না ভাই। এত সহজে পড়াবে, বাংলাদেশে যারা ভিক্ষা করে এরা ভাই ভিক্ষা করতো না, এই এই করতো, যারা ভিক্ষা করে এরাও ভাই খেয়াল করে দেখবেন এদেরও কিছু এক্সপার্টিস আছে, এরাও ভাই হচ্ছে ওই হাতে টাকা বেশি হয়ে গেলে পরে পাঞ্জাবি পকেটে টাকাটা ঢুকায় ফেলে, এরাও ভাই যখন রাস্তায় বের হয় তখন একটা ছিঁড়া ফাটা পাঞ্জাবি পরে বের হয়, এরাও যখন গান ধরে তখন একটা গলার মধ্যে মধুর মাস মাধুরী মিশে তারপর একটা গান ধরে, যাতে করে মানুষের মন আকৃষ্ট করা যায়। সো তাদেরও কিছু টেকনিক, কিছু স্ট্র্যাটেজি কিছু আছে, একটা ভিক্ষুক যদি সেটা করতে পারে আপনাকে আমাকে তবে আরও অনেক বড় লেভেলের টেকনিক আর স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। সো আশা করি এইটা আপনারা করবেন, কারণ আপনারা ভাই এটা আশা করি করতে পারবেন, এই প্রতি মাসে 500-1,000 ভাই কোনো বিষয় না, আই থিঙ্ক সো, একটা রেস্টুরেন্টে বসলে পরেই আসলে, হ্যাঁ ডাটা স্ট্র্যাটেজি কন্টেন্ট সেটা আসলে খুব একটা কঠিন ব্যাপার না। সো আশা করি আই থিঙ্ক সো আপনারা পারবেন, একটা রেস্টুরেন্টে বসলেই ভাই 500-1,000 টাকা বিল চলে আসে ইজিলি, ফ্রেন্ড সার্কেল নিয়ে আজকে জাস্ট যাবেন চলে আসবে। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, একটু আমাকে একটা জিনিস দিতে হবে, হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে একটু আমাকে দিতে হবে, এটা একটু আমি আপনাদের কাছে চেয়ে নিব, সেটা হচ্ছে ডেডিকেশন। আপনি আসলে বলতে পারতেছি না বা আমার কাছে এটা আসলে মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যতটুকু জানি বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আসলে বুঝি, আপনাদের এখানে 45 জন থেকে আমি 45 জনকে পাবো না 50তম ক্লাসে, এটা সত্য কথা, আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এটা পাইছি। আপনাদের ক্লাসে 45 জন আছে, এই 45 জনকে আমি আসলে হচ্ছে লাস্টের 50তম ক্লাসে গিয়ে হয়তো বা পাবো না, এটা আমি জানি, জোরে বলে হয়তো বা 10-15 জন বা 20 জন হয়তো বা থাকতে পারে যদি কপাল ভালো থাকে আর যদি আপনারা যদি থাকতে থাকেন, মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এটা বলে, আমি জানি না আপনার ব্যাচের সাথে আমার কী হবে, বাট এটা আমার অভিজ্ঞতা বলে আর কি। সো যারা একটু মানে আজকে যারা আছেন একটু তাদেরকে বলি, একটু যদি পারেন ডেডিকেশনের সহকারে একটু আমার সাথে থাকেন, মানে এলডিপির সাথে থাকেন আর কি, আমার সাথে দরকার নেই, এলডিপির সাথে থাকেন ডেডিকেশনের সহকারে। ডেডিকেশন কী জিনিস, আপনি অসুস্থ হয়ে আছেন, আপনার 100 ডিগ্রি বা 101 ডিগ্রি জ্বর, আজকে আপনার ফাইনাল পরীক্ষা স্কুলে, আপনি ওই জ্বর নিয়েও পরীক্ষা দিতে গিয়েছেন, আপনার মা আপনার বাবা ওই অবস্থায়ও আপনাকে একটা বোর্ড হাতের মতো ধরে বলছে বাবা পরীক্ষার হলে যাও, অ্যাটলিস্ট পাশ করে আসো, পাশ নাম্বারটা লিখে তারপর বের হয়ে চলে আসো, অ্যাটলিস্ট এই কথাটা আপনার বাবা মা আপনাকে বলছে। সো এই ডেডিকেশনটা আমার দরকার আপনার এই কাজের প্রতি, আপনি যদি এই ডেডিকেশনটা একটু আমাকে দিতে পারেন আই থিঙ্ক সো আমি আপনাকে নিয়ে ওই জায়গায় যাইতে পারবো, যদি ভাই না দেন আমি ভাই আপনার ঠেললে আপনি যাবেন না,
কোরবানি গরুরে মাঝে মাঝে ঠেললেও চায় না। সো আমি একটু ঠেলা ঠেলি করলেও ভাই লাভ হবে না, আমি জানি। সো একটু কষ্ট করে ওই ডেডিকেশনটা আমাকে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনাকে আমি ওই জায়গাটা যেতে পারবো। ভাই ডেডিকেশন যে ভাই দিব কেমনে সম্ভব ভাই, এত কিছু ভাই করা সম্ভব? ফ্র্যাঙ্কলি বলতেছি আজকে আমার জন্মদিন, আজকে আমার বার্থডে, বাট আজকে আমার ফ্রেন্ডস গেলে হ্যাপি বার্থডে ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আজকে আমার জন্মদিন। আচ্ছা আচ্ছা, ঠিক পাবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আজকে আমার জন্মদিন, আজকে আমার বার্থডে, বাট আজকে আমি আপনাদের ক্লাস নিচ্ছি। আমার ফ্রেন্ড সার্কেল সব রাগ করে বসে আছে, রিজন হচ্ছে আজকে আমার বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল ওদের সাথে, বাট আমি সেটা যাই নাই। রিজন হচ্ছে এটা আমার ডিউটি ছিল, এটা আমার রেসপন্সিবিলিটি ছিল। সো এই হচ্ছে সেই ডেডিকেশনটা, এটা আপনাকে দিতে হবে, এটা আপনাকে দিতে হবে। এই ডেডিকেশন সহকারে আপনাকে দেখতে হবে যে আজকে আমি আমার আজকে এই মানে প্রোগ্রাম আছে, বাট আজকে আমি এটা করতে চাচ্ছিলাম, বাট আমি সেটা আজকে করতে পারবো না। রিজন আজকে আমার রেসপন্সিবিলিটি, আজকে আমার দায়িত্ব, আজকে আমার ডেডিকেশনটা এখানে দিতে হবে। আজকে আপনারা আমার জন্য ওয়েট করবেন, এটা আমি জানি। এলডিপি আজকে আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করে রাখছে, সো এলডিপি এটা বুঝবে না যে আজকে আমার কী আছে না আছে। সো এই জন্য এইটার জন্য আজকে আমি এখানে, আজকে এখানে আপনাদের ক্লাস নিচ্ছি। সো এইটা আমার দরকার আপনাদের প্রতি। তো আশা করি আপনার কাছে আমি সেটা পাবো ইনশাল্লাহ। জি শেষ পর্যন্ত পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেকে আমাকে উইশ করছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলুন ভাই, আপনি বর্তমানে কি করছেন বা আপনি কি ডিজিটাল মার্কেটিং এ অনেক বড় ফ্রিল্যান্সার একজন? না আমি আসলে অত বড় কোনো কিছু না, আমি খুবই ছোট একটা মানুষ, একদম ছোট। মানে সত্যি কথা বলতে গেলে আমি তো ডিজিটাল মার্কেটিং এর 5% জানি না, বিলিভ করেন আমি ডিজিটাল মার্কেটিং এর 5% জানি না। ইটস ট্রু, মানে অনেক কাজ হয় এই আর দিছে সারে গেছে সারা আবার বলে তাড়াতাড়ি করে নিয়ে আসে না, আবার মাথা নষ্ট হয়। না এটা হচ্ছে আসলে সত্যি কথা বলি, ডিজিটাল মার্কেটিং আসলে 5% ওভাবে করে জানি না। আর যদি বলি, সরি বুঝিনি, মানে প্রেজেন্ট এর কোনো অপশন নেই নাকি? প্রেজেন্টার অপশনটা আসলে আজকে আপনাদের সাথে প্রেজেন্টারের ব্যাপারে আমাকে তেমন কিছু বলা হয়নি, যেহেতু হয়তো বা ফার্স্ট ক্লাসের জন্য, এটা হয়তো নেক্সট ক্লাসে আপনাকে আমার সাথে বলা হবে আর কি, এই জন্য আজকে কিছু বলা হয়নি আমার ব্যাপারে। জি থ্যাংক ইউ। সো আমি আসলে এখন পর্যন্ত উপভোগ করে কিছু জানি না, যতটুকু জানি ততটুকু হয়তো বা শেয়ার করার চেষ্টা করবো, বাট না জানলে পরে কিছু করার নেই। আর আমি কাজ কই শিখেছি বিষয়টা হচ্ছে, আমি আসলে কাজ এক জায়গা থেকে শিখি নাই, আমার অনেক জায়গা থেকে কাজ শেখা হয়েছে, আমি অনেক জায়গা থেকে ট্রেনিং করেছি, কোর্স করেছি। তবে হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করেছি হচ্ছে একজনকে গুরু মানার জন্য। লাইক আমাদের এখানে বাংলাদেশে কিছু মানে লোক আছে বা কিছু বিষয় আছে, অনেক সময় দেখবেন অনেক গ্রুপে কথাবার্তা হয় যে ইউটিউব আর গুগল থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায় ইউটিউব আর গুগল থেকে। এটা সত্য কথা, ইউটিউব অ্যান্ড গুগল থেকে অনেক কিছু শেখা বা জানা যায়, কিন্তু আপনার সময় অনেক বেশি লাগবে। লাইক আপনি যেই কাজটা 5 বছরে শিখবেন, সেই কাজটা একজন প্রফেশনাল এবং বেস্ট মেন্টর বা আপনার ট্রেনার আপনাকে 2 মাসে বা 1 মাসে শেখাইতে পারবে। এটা আপনি ইউটিউব বা গুগল থেকে শিখতে গেলে আপনার 5 বছর লাগবে। আমি থিঙ্কিং করেছি 5 বছর ধরে যে আমি জিনিসটা শিখবো, এইটা যদি আমি 5 বছর ধরে বিভিন্ন মেন্টরের কাছ থেকে যদি শিখি, আমি মানে 5 বছরের জিনিসটা 25 বছর আগে যাব। ওই মেন্টর 15-10 বছর কাজ করে যে এক্সপিরিয়েন্স পাইছে, এটা যদি আমি 2 মাসে পাই, তাহলে সেক্ষেত্রে 5 বছর পরে আমি তাদের থেকে 25 বছর আগে থাকবো। সো আমি এভাবে করে শেখা ট্রাই করছিলাম। অ্যান্ড আমি বর্তমানে হচ্ছে অনেকের সাথে কাজ করছি, আমি অনেকের সাথে হচ্ছে যে মানে আমার যারা আসলে মেন্টর বা গুরু ছিল তাদের সাথে আমি বর্তমানে ফ্রিতে কাজ করছি। ফ্রিতে বলতে হচ্ছে গুরু শিষ্য তো দিচ্ছে আর কি, সহজ কথা বলতে গেলে যেটা। আচ্ছা কথাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে এখন? আচ্ছা আচ্ছা, একটা কথা ফ্র্যাঙ্কলি বলতে চাচ্ছি। হ্যাঁ, ধরেন আমরা যদি এইটাকেই আমরা বিজনেস বা জব সেক্টর হিসেবে বেছে নিই, আপনি যেটা বললেন, সেক্ষেত্রে আমাদের মান্থলি ইনকামটা ধরেন সবভাবে যদি ডেডিকেশন দিয়ে এইটি করা যায়, তাহলে মান্থলি ইনকামটা কত থাকতে পারে বা অ্যাপ্রক্সিমেটলি একটা ধারণা? আপনি যদি এলডিপির এই 50টা ক্লাস যদি প্রপার ওয়েতে করেন, এবং ইনশাল্লাহ আমি যেই আপনাকে ওয়েগুলো দেখিয়েছি মানে যেই কোর্স মডিউলটা দেখিয়েছি, এটা যদি আপনি প্রপার ওয়েতে যদি ফলো করেন, আই থিঙ্ক সো যে আপনি প্রতি মাসে যদি প্রপার ওয়েতে কাজ করতে পারেন, অ্যাটলিস্ট মানে কোর্স শেষ করার পর থেকে টোটাল আপনার ইনকাম
প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা কম করে হলেও থাকতে পারে। একটা সিম্পল জিনিস বোঝেন, আপনি যদি 5টা কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেন, প্রতি কোম্পানি থেকে আপনি যদি 10,000 টাকা করেও যদি সার্ভিস চার্জ নেন, তাও তো আপনার 50,000 টাকা ইনকাম আসে, তাই না? প্রতিটা কোম্পানির জন্য আপনার সর্বোচ্চ গেলে যদি সময় যায় 1 থেকে 2 ঘন্টা, 5টা কোম্পানির জন্য 8 থেকে 10 ঘন্টা পর সময় যাবে, মানে চাকরির মতো করে হবে আর কি, চাকরি করতেছেন আপনি এরকমটা হবে। সো এই চাকরির জন্য আপনি প্রতি মাসে 50,000 টাকা অন অ্যান অ্যাভারেজ ইনকাম করতে পারবেন। আর ডে বাই ডে আপনার এক্সপার্টিস যত বাড়বে, আপনার অভিজ্ঞতা আর স্কিল যত বিল্ড আপ হবে, আপনি তত বেশি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। একসময় দেখবেন আপনার সাথে আপনার টিমে আরও 10-15 জন কাজ করতেছে, যাদেরকে নিয়ে আপনি কোনো একটা কোম্পানির জন্য কাজ করতেছেন। এবং একটা সময় আসবে, বিলিভ করেন অথবা না করেন, একটা সময় আসবে যখন আপনি কাজ করবেন না ক্লায়েন্টের জন্য, আপনি তখন নিজে 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 নিজের জন্য কাজ করবেন, নিজে নিজের জন্য কাজ করবেন। নিজে নিজের জন্য কীভাবে করে কাজ করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাবো ওই লাস্টের পার্টে গিয়ে, 45 এবং 50 নম্বর ক্লাসে, ওই জায়গায় গিয়ে আমি আপনাকে বোঝাবো এটা কীভাবে করে করতে হয়। অ্যান্ড ওই জায়গাটা যখন বুঝবেন হিউজ মজা লাগবে, প্রচুর মজা লাগবে আপনার কাছে, যে আসলে এভাবে করে কি ভাই সম্ভব, এটা তো ভাই কখনো শুনিই নেই, মানে গ্রুপে ইউটিউবে গুগলে ভাই শুনিই নেই তো জিনিসটা। এইটা আমি আপনাদেরকে ওই কোর্স গুলোকে বলবো, হিডেন অপরচুনিটি যেখানে ছিল ওইখানে গিয়ে বলবো, এটা আমি নামটা লিখি নি আপনাদের এখানে, সেটা আমি আপনাদেরকে বলবো ওই সময় গিয়ে। সো ইনশাল্লাহ ওই সময় পর্যন্ত আপনাদের সাথে আমি থাকবো এবং ইনশাল্লাহ আপনাদেরকে আমি পাশে পাবো। সো এই আপনি 20-30 জন ধরে রাখতে পারেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি স্যার, আমাদের কি আপনার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে? না না, এখনো অ্যাড করা হয়নি, আমি ক্লাস শেষ করার পরে আমি মেসেঞ্জার গ্রুপে গিয়ে আপনারা সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমি সবাইকে অ্যাড করে নিব। আপনারা সবাই একটু কষ্ট করে আমার প্রোফাইল একটা নক দিয়ে রাখেন, আমি সবাইকে অ্যাড করব, নো প্রবলেম। ক্লাসটা শেষ করে আমি অ্যাড করা শুরু করব আর কি, এই জন্য। আচ্ছা, এসিও শেখানো হবে কি না এরকমটা আছে, কবে নাগাদ শেখানো হবে? এসিও শেখানো হবে হচ্ছে আপনাদের এই পার্টটা যা শেষ হবে, যে এই পার্টগুলো যা শেষ হবে, এটা জানি না কবে নাগাদ শেষ হবে, আমি আপনাদেরকে একটা একটা করে বুঝিয়ে তারপর শেষ করবো। অ্যান্ড তারপরে আপনাদের এসিও পার্ট শুরু হবে, এসিও পার্টটা শুরু করবে এবং এসিও পার্ট শুরু করার পরে আস্তে আস্তে করে যাবে। আর কারো কি কোনো রকম প্রশ্ন আছে? হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা ভাইয়া, এসিও এর মধ্যে যে যে হোয়াইট হ্যাট এসিও, ব্ল্যাক হ্যাট এসিও, মানে এটা অ্যাকচুয়ালি কি শুনেছি আর কি, এসিও এর মধ্যে হোয়াইট হ্যাট এসিও, ব্ল্যাক হ্যাট এসিও কি, এটা যদি বলি অনেকে তখন এসিও কি সেটাই তো বুঝবে না। আচ্ছা, এটা সিম্পলি আপনি সার্চ ইঞ্জিন, হ্যাঁ সেটা আপনি জানেন, বাট অনেকে এখানে এটাও জানে না। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাবো কিনা, আচ্ছা আমি একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এসিওর ব্ল্যাক হ্যাট অ্যান্ড হোয়াইট হ্যাট টেকনিক অবশ্যই আছে। আমি আপনাদেরকে ব্ল্যাক হ্যাট টেকনিক বা গ্রে হ্যাট টেকনিক শেখাতে পারবো না, রিজন হচ্ছে আমার এখানে ভিডিও রেকর্ডিং হয় এবং এখানে এলডিপির অনেক কী বলা যায় মনিটরিং ডিপার্টমেন্টের ম্যানেজমেন্টের লোকজন এখানে আসে, সো আমি আপনাদেরকে এটা শেখাতে পারবো না। বাট এটা জেনে রাখেন, ফ্র্যাঙ্কলি বলি, একদম সব থেকেভাবে কাজ করা যায় না, এটা সত্য কথা, একদম শখ থেকে কাজ করা যায় না, ইটস ট্রুথ, একদম শখ থেকে আপনি কাজ করতে পারবেন, আপনার সময় অনেক লাগবে, হিউজ টাইম লাগবে আপনার, সো একদম শখ থেকে আপনি কাজ করতে পারবেন না। সো এটা আপনাকে নিজে নিজে শিখতে হবে, আপনাকে নিজে নিজে এটাকে শিখে নিতে হবে, যে এটা আপনি বুঝে যাবেন এক্সপিরিয়েন্স যখন করবেন, যখন কাজ করবেন ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে করে বুঝে যাবেন জিনিসগুলো, যে ব্ল্যাক হেডগুলো বা কীভাবে করে কাজ করে এটা বুঝে যাবেন আপনি আস্তে আস্তে করে। সো আমি এটা আপনাকে এখানে শিখাতে পারবো না, কারণ আমি জানি না যে এখানে আপনারা যে 29 জন আছেন, না এটা তো অ্যাকচুয়ালি লিগ্যাল না, মানে ব্ল্যাক হেড বা হ্যাকিং, আমি জানি না যে এখানে আসলে এখানে এলডিপির কেউ আছে কিনা, তবে থাকতে পারে, সো আমি জানি না, বাট থাকে অনেক সময়, কারণ এই লিঙ্কটা আছে তাদের কাছে, ম্যানেজমেন্টের লিঙ্কটা দেওয়া আছে, সো তারা থাকতে পারে, সো যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা তারা দেখলে বড় প্রবলেম, একে সরকারি কোর্স তারপর হচ্ছে আসলে এভাবে করেগুলো শেখানো যায় না। সো এই জন্য আমি আসলে আর এটা ভিডিও রেকর্ডিং যায় এলডিপিতে, ম্যানেজমেন্ট এটা, ম্যানেজমেন্ট এটা দেখবে, সো আমি যদি এটা দেখাইতে পারবো না আপনাদেরকে, বাট আশা করি আপনারা শিখে যাবেন। এগুলো আস্তে আস্তে ভিডিওটা কোথায় দিবেন আপনি, যদি অডিও ভিডিও? ভিডিওটা হচ্ছে আমি গ্রুপে দিব, আপনাদের মেসেঞ্জার গ্রুপও দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপও দিব, প্লাস এটা গুগল ড্রাইভেও যাবে, আপনারা সেখান থেকেও পাবেন, এবং এটা ম্যানেজমেন্টও যাবে ভিডিওটা। এই হচ্ছে ব্যাপার আর কি। সো আমি বলেছি হোয়াইট হ্যাট টেকনিকই শেখাবো। আরেকটা প্রশ্ন ছিল আরেকজনের, যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি শেখানো হবে কিনা। দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে একটা মনিটাইজেশন স্ট্র্যাটেজি, মানে এটা হচ্ছে একটা আর্নিং মেথড, ডিজিটাল মার্কেটিং আর্নিং মেথড না, ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার ট্রাফিক আনার বা সেলস আনার, কাস্টমার আনার একটা মেথড বা একটা স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং এটা একটা মার্কেটিংয়ের মেথড। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে আসলে এটা মার্কেটিং বলা হলে এটা আসলে কোনো মার্কেটিংয়ের মেথড না, অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি সেলস আনতে পারবেন, বাট সেটা হচ্ছে আপনি কমিশন বেজে কাজ করবেন, এটা আপনার কোনো মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি না।
সো আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনি করবেন কি করবেন না সেটা হচ্ছে আপনার ডিসিশন, আপনি করতে পারেন নাও করতে পারেন। বাট বিষয়টা হচ্ছে যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারেন, আপনি শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং না, আপনি আরও অনেক কিছু করতে পারবেন। বাট অবশ্যই আমি আপনাদেরকে অ্যাফিলিয়েট ওই যে আর্নিং অপরচুনিটিসে গিয়ে আমি আপনাদেরকে এই বিষয়গুলো একটু একটু করে বুঝিয়ে দিব। বাট এটাকেও চিন্তা করবেন না যে আপনি এই এই কোর্স করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে পুরো প্রো হয়ে যাবেন, এটাকেও চিন্তা করবেন না। হ্যাঁ, আপনি কাজ করতে পারবেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, বাট একদম পুরো প্রো হয়ে যাবেন এটাকেও চিন্তা করবেন না। কারণ এলএডিপির কোর্স মডিউলের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং ওভাবে করে ছিল না, এলএডিপির কোর্স মডিউলের মধ্যে ডিজিটাল মার্কেটিং ছিল, এবং এটা এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে পরে কিছু জিনিস একটু জানতে হয়, যেটা একটু দরকার পড়ে একটা এক্সপার্ট এক্সপার্ট হয়ে গেলে পরে। তো সেই জিনিসটা হচ্ছে আপনাকে তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের স্পেশালিস্ট হওয়ার একটা কোর্স করতে হবে, যেটা শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং আপনাকে শেখাবে। অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকগুলো ওয়ে আছে, সো এগুলো ওইখানে গিয়ে আপনাকে শিখতে হবে। বাট ডিজিটাল মার্কেটিংয়ের এলএডিপির এই কোর্সটা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং নিয়ে, মার্কেটিং মনিটাইজেশন স্ট্র্যাটেজিগুলো আপনাকে ওই আর্নিং অপরচুনিটিসে দেখানো হবে আর কি, যে আপনি ডিজিটাল মার্কেটিং করে কীভাবে করে আর্নিং করতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকজনকে একটা মনে প্রশ্ন ছিল, একটু বলবেন। আপনাদের মনে হয় আরেকজন একটা প্রশ্ন ছিল, আমি আসলে মাঝখানে শুরু করেছিলাম, প্রশ্নটা কি কি ছিল একটু বলবেন। আপনাদের কারো কি কোনো রকম প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো রকম প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, যদি না থাকে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ জি বলুন। জি ভাইয়া, আমাদের এখানে তো অনেক ক্যাটাগরিরই ডিজিটাল মার্কেটিং শেখানো হবে, তো কন্টেন্ট রাইটিং নিয়ে আমাদের শেখানো হবে না? কন্টেন্ট রাইটিং নিয়ে, জি মানে সরি, কন্টেন্ট মার্কেটিং নিয়ে। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং নিয়ে। হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিংটা আপনি যখন সাইটটা ওপেন করেছিলেন তখন সেখানে ছিল। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আপনার এখানে কন্টেন্ট মার্কেটিং এর যে পার্টটা আছে আমি তো দুটো দেখাই আপনাকে। হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিংটা বলতে হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেন্টের থ্রুতে মার্কেটিং করা। আপনি কন্টেন্টের থ্রুতে মার্কেটিং করবেন, লাইক একটা জিনিস কি কখনো কেউ খেয়াল করছেন যে আপনি ঝংকার মাহবুব ভাইকে চিনেন সবাই? জি জি চিনি। আচ্ছা, ঝংকার মাহবুব ভাই কিন্তু তার ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে মোটামুটি বেশ ভালো অ্যাক্টিভ থাকে, খেয়াল করছেন? জি জি। আচ্ছা, ওনার যদি নতুন কোনো কোর্স লঞ্চ হয় বা ওনার যদি নতুন কোনো সার্ভিস লঞ্চ হয়, উনি কিন্তু এটা ওনার পেজে বা প্রোফাইলে জানায়, খেয়াল করছেন? এই জিনিসটাকে বলা হয় অ্যাকচুয়ালি কন্টেন্ট মার্কেটিং, মানে কন্টেন্টের থ্রুতে মার্কেটিং করবেন। লাইক আমি আজকে যদি আপনারা যারা এখানে আছেন আপনাদের সবাইকে আমি যদি অনেক ইনফরমেটিভ টিপস দিচ্ছি অনেক গ্রুপে, অনেক সময় দেখবেন অনেক গ্রুপে কিছু লোকজন থাকে, অনেক ইনফরমেটিভ অনেক টিপস দেয়, শেয়ার করে টেকনিক স্ট্র্যাটেজি অনেক কিছু শেয়ার করে, এই যে শেয়ার করতেছে এই শেয়ার করার পরে তারা এখানে অনেকগুলো নক পায়, তারা নক পায় এখান থেকে, যে বলে যে ভাই আপনি তো এই কাজটা করেন, তো সেক্ষেত্রে আমাকে একটু এটা করে দিতে পারবেন কিনা, এটা বলে। আপনারা তিতাস সরকারকে চিনেন? তিতাস সরকার? আচ্ছা, তিতাস সরকার হচ্ছেন একজন নেটওয়ার্ক মার্কেট নেটওয়ার্ক কী বলে নেটওয়ার্কিং এক্সপার্ট। সো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে পরে ওনাকে পাবেন, দেখবেন ওনারা অনেক মানে এক্সপার্ট লেভেলের অনেক ভিডিও দেয় ইউটিউবে ফ্রিতে, খেয়াল করে দেখবেন অনেক এক্সপার্ট লেভেলের ভিডিও দেয় ফ্রিতে। এই যে ভিডিওগুলো দিচ্ছে এটা কি ওনার জন্য লস না? মানে এটা যদি একটা মানুষ যদি ভিডিও দেখে দেখে যদি কাজটা করে ফেলতে পারে তাহলে তো ওনার জন্য একটা লস, উনি তো টাকা পেল না এটার জন্য, রাইট? এটা তো আসলে বলে আসলে না, এটা হচ্ছে যে আপনার ওই এই ভিডিওটার মাধ্যমে একে উনি মানুষজনকে বোঝাচ্ছে যে আমি এটার উপর এক্সপার্ট, এবং যারা ওনার স্টুডেন্ট তারা বুঝতেছে স্যার অনেক এক্সপার্ট লেভেলের একজন লোকজন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এই কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনার কাছে কী মনে হয় যে ওই ভিডিওটা একজন লোক দেখে যে আসলে আইটি নিয়ে খুব একটা বেশি ঘাটাঘাটি করে না, সে ভিডিও দেখেই আপনার ওই সলভ করে ফেলতে পারার প্রবলেম? এটা সম্ভব না। একটা ভিডিও দেখি, আপনি যদি কিচ্ছু না জানেন একটা ভিডিও দেখেন, দেখে যদি সলভ করতে পারেন আপনি খুব ব্রিলিয়ান্ট এবং লিজেন্ট টাইপের মানুষ, বাট সাধারণ মানুষ এটা পারবে না, এটা আসলে খুব একটা সম্ভব না। লাইক এটা যদি সম্ভব হতো তাহলে আপনারা কি ওই কোর্সের মধ্যে আসতেন না, কারণ ইউটিউবে এটা সব কিছুই আছে। আপনি একটা টপিক ধরে যদি সার্চ করেন, এলএডিপির কোর্স মূল্য যা কিছু আছে যদি সার্চ করেন আপনি ইউটিউবে সব পাবেন, কিন্তু আপনি প্রপার ওয়েতে গাইডলাইন সহকারে শিখতে পারবেন না। কিন্তু আপনি কোর্স করার পরে ইউটিউবে গিয়ে সার্চ করেন, যা কিছু দেখবেন সব কিছু মনে হবে আপনি মনে বুঝতেছেন, রিজন আপনি একটা প্রপার গাইডলাইন ফলো করে স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা শিখছেন এবং বুঝতে পারছেন, তারপরে আপনি সেখানে গিয়েছেন।
এই জন্য আপনি তখন গিয়ে বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। এই জিনিসটার জন্যই বেসিক্যালি ওনারা এই জিনিসগুলো ইউটিউবে দেয় বা ফেসবুক পেজে বলেন বা ইনস্টাগ্রামে তারা এগুলো দেয়, ব্র্যান্ডিং করার জন্য, পরিচিতি বাড়ানোর জন্য অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং করার জন্য। এই কন্টেন্ট মার্কেটিংয়ের জিনিসগুলো আপনারা পাবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে। লাইক আমি যখন হচ্ছে আপনাদেরকে ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টা ইন্টারেস্ট, ইউটিউব এগুলো যখন বুঝাবো তখন আমি আপনাদেরকে বলে দিব এখন আপনাদের কাজটা কী, কী কাজ করবেন এগুলো আমি আপনাদেরকে বলে দিব। তখন আপনারা ওই ওয়েতে কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন, নো প্রবলেম। বাট এটা খুব পাওয়ারফুল একটা জিনিস যে কন্টেন্ট মার্কেটিং যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন, খুব পাওয়ারফুল একটা জিনিস। আচ্ছা, এসইও কি কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে পড়ে না? হ্যাঁ, এসইও একটা কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে পড়ে, এসইও অবশ্যই একটা কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে পড়ে। কিন্তু শুধু এসইও করে যদি আপনি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কন্টেন্ট মার্কেটিং আপনি প্রপার ওয়েতে ওভাবে করে করতে পারবেন না। এসইওর মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিনের থ্রুতে ট্রাফিক আনবেন আপনার ওয়েবসাইটে, আপনি র্যাঙ্ক করাতে পারবেন সাইট। বাট কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ওই কন্টেন্টটাকে সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক না করেও ট্রাফিক আনতে পারবেন। সিম্পলি বোঝেন, বাংলাদেশের অনেক কোম্পানি আছে যারা এসইও করে না, তারা এগুলো নিয়ে মাথা ঘামায়ও না, তবুও তারা গুগলের প্রথম পেজে আছে, তবুও তারা ওই ইউটিউবের ফার্স্ট পেজে আছে। কীভাবে করে আছে? তাদের সোশ্যাল মিডিয়া পেজ আছে, তাদের ইউটিউব চ্যানেল আছে, এখান থেকে আছে। আপনি এমনটা খুব একটা দেখবেন না যে আপনার কিছুই নাই বাট সে হচ্ছে ইউটিউবে আছে, গুগলে আছে, সব জায়গায় সে উপরের দিকে আছে, এটা দেখবেন না আপনি। আপনি আপনার ফেসবুক নামটা যদি আপনার ফেসবুক প্রোফাইলে যদি একটু পুরনো হয়, লাইক কয়েক বছরে যদি পুরনো হয় আপনার ফেসবুক প্রোফাইলটা, আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ফুল নামটাকে কপি করে গুগলে গিয়ে পেস্ট করেন, একদম হুবহু কপি পেস্ট করে গুগলে পেস্ট করেন, আপনি আপনাকে সবার উপরে পাবেন। আপনি আপনার নামটা, আপনার প্রোফাইলটা সবার উপরে পাবেন। আপনি কি এসইও করছেন? কিচ্ছু করেন না, আপনি ডিজিটাল মার্কেটিং কিচ্ছু করেন না, কেন দেখাইছে? কারণ আপনি আপনার ফেসবুক প্রোফাইলের প্রতিনিয়ত ছবি দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, সুখ দুঃখের কথাবার্তাগুলোকে শেয়ার করতেছেন। সো সে জানে আপনি একটা মানুষ, রোবট না। কখনো দেখবেন ফেক প্রোফাইল আসলে ওভাবে করে কাজ করে না, এজন্য ফেক প্রোফাইলের মধ্যে আমরা আসলে মানুষ থাকি না, রোবট হয়ে যাই। এজন্য তো মানুষ হইতে হবে আমাদেরকে, মানুষের মতো করে আচরণ করতে হবে। ও রোবট হইলে পরে ভাই এটা সফটওয়্যার দিয়ে করা যেত, তাহলে মানুষের প্রয়োজন পড়তো না। এই সো কন্টেন্ট মার্কেটিংয়ের বিষয়গুলো আপনারা দেখবেন আস্তে আস্তে করে। ওভাবে করে কোনো পার্ট নেই আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য স্টার্ট, মানে একদম ফুল একটা কোর্স মডিউল ওভাবে করে আসলে নাই, বাট আপনারা এটার মধ্যেই পাবেন কন্টেন্ট মার্কেটিংয়ের বিষয়গুলো। আশা করি আপনি বুঝতে পারছেন জিনিসটা। আচ্ছা, আর কি কারো কোনো রকম প্রশ্ন আছে? আর কি কারো কোনো রকম প্রশ্ন আছে? সরি, আমার আসলে যে বলছিলাম নেট প্রবলেম করতেছে এই জন্য আর কি। হ্যাঁ বলুন, আর কারো কি কোনো রকম প্রশ্ন আছে? লাস্ট পর্যন্ত কি আপনারা শুনেছিলেন আমার কথাগুলো যেগুলো বলেছিলাম কন্টেন্ট মার্কেটিং নিয়ে? জি স্যার। আচ্ছা, আর কি কারো কোনো রকম প্রশ্ন আছে? না ভাই, আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা, অন্য কারো কোনো রকম প্রশ্ন আছে? প্রশ্ন আসলে উপরে আছে বলতে, আচ্ছা আচ্ছা, আমার মেন্টরকে, আমার মেন্টর হচ্ছে আসলে অনেকজন আছে, রিজন হচ্ছে আমি অনেকের কাছ থেকে কাছে গেছি, কারণ একটা মানুষ সব ব্যাপারে এক্সপার্ট হবে না, এটা সম্ভব না। হলে পরে একজন টিচারই সমস্ত ক্লাসগুলো নিত, একটা স্কুলে একজন টিচার তাহলে সমস্ত ক্লাসগুলো নিত। বাট ডিজিটাল মার্কেটিংয়ের এক একটা সেক্টর এক একটা ইন্ডাস্ট্রি, জাস্ট ফেসবুক মার্কেটিং এক্সপার্ট নিয়ে অনেকে কাজ করতেছে, অনেকে শুধুমাত্র ইউটিউব মার্কেটিং এক্সপার্ট নিয়ে কাজ করতেছে, অনেকে শুধুমাত্র পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট নিয়ে কাজ করতেছে, অনেকে শুধুমাত্র এসইও নিয়ে কাজ করতেছে। সো আমার মেন্টর হচ্ছে আসলে অনেকে আছে অনেকগুলো ব্যাপারে, বাট আমি আসলে ফ্র্যাঙ্কলি যদি বলি আমার মেন্টর হচ্ছে আপনার যাকে আসলে গুরু মানি, সে হচ্ছে এমডি ফারুক খান। আপনারা মনে হয় অনেকে অনেকে চিনেন এমডি ফারুক খান স্যারকে, যারা এসইও নিয়ে একটু ঘাটাঘাটি করছেন তারা মনে হয় অনেকে চিনে থাকবেন। আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, আপনারা ওনাকে পাবেন। এমডি ফারুক খান হচ্ছে ওনার নাম। অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত ওনাকে আমার গুরু বলে মানি, এই হচ্ছে ব্যাপার। ওনার একটা কোর্সও আছে রিসেন্টলি, ওনার একটা কোর্স চলতে। হ্যাঁ বলুন। আপনি এখন মূলত কি কাজ করতেছেন, মানে কোন বিষয়টাকে নিয়ে? আমি সবচেয়ে বেশি কাজ করতেছি হচ্ছে এসইও নিয়ে।
না না, আমি ফ্রিল্যান্সিং এ অত বেশি কাজ করতেছি না, অত বেশি ফোকাস আমি ফ্রিল্যান্সিং এ দেই না। আমি সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করতে বেশি পছন্দ করি, এটা আপনিও করবেন এক সময়। কারণ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করলে পরে আপনি ফাইবার কিংবা আপওয়ার্কে যেখানে যান না কেন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস একটা ফিস আপনার এই ক্ষেত্রে কাটবে, 20% 25% একটা ফিও কাটবে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারেন বা আমি যদি ডিজিটাল মার্কেটিং পারি এবং আমি যদি ক্লায়েন্টকে কথা দেই যে আমি ডিজিটাল মার্কেটিং করলে পরে তুমি তোমার কোম্পানির জন্য কাস্টমার বা ক্লায়েন্ট পাবা, সো আমি আমার নিজের জন্য তাহলে কেন ক্লায়েন্ট আনতে পারতেছে না, কেন কাস্টমার আনতে পারতেছে না, কেন আমাকে তাহলে ফাইবারের উপর আপওয়ার্কের উপর ডিপেন্ড হইতে হচ্ছে? তাহলে এইগুলো তো, এগুলোরও তো প্রসেস আছে। সরি, বুঝিনি প্রশ্নটা। এগুলোর তো প্রসেস আছে। হ্যাঁ, আমি মোটামুটি এগুলোর উপর কাজ করতেছি আর কি, সরাসরি এভাবে করে কাজ করছি। আপনাকে যখন ইন্ট্রোডিউস করে দিল তখন বললো আপনার মার্কেট প্লেসে একটা ভালো দখল আছে। হ্যাঁ হ্যাঁ, আমার মার্কেট প্লেসে ভালো, হ্যাঁ হ্যাঁ মার্কেট প্লেসে ভালো দক্ষতা আছে, কিন্তু মার্কেট প্লেসের ভালো দক্ষতাটা আসলে আমি ওভাবে করে নিয়ে কাজ করি না। মার্কেট প্লেসে থেকে আমার বেশি ভালো ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করাটা। মার্কেট প্লেসের দক্ষতা আপনারও ভালো থাকে, মার্কেট প্লেসের প্রোফাইল আপনারও খুব হাই থাকবে, মাসে আপনার $200 মার্কেট প্লেস থেকে এমনিই আসবে, এটা কোনো বিষয় না। কিন্তু তারপরেও আপনি চাবেন ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করতে, কারণ মার্কেট প্লেসে আপনি একটা প্রজেক্টের অর্ডার $100, $200, $300 পর্যন্ত নিতে পারবেন, কিন্তু $500-এর প্রজেক্ট যখন আপনি মার্কেট প্লেসে নেবেন তখন এখান থেকে তারা $100 তারা চার্জ করবে। আপনার ভালো লাগবে জিনিসটা? সো তখন আপনি অবশ্যই চাবেন $500-এর প্রজেক্টটা কীভাবে করে নিজে নেওয়া যায়। আর এসইও বা ডিজিটাল মার্কেটিংয়ে এক একটা প্রজেক্ট যদি হয় কোনো কোম্পানির সাথে কাজ করলে বা কারোর সাথে কাজ করলে, বিশেষ করে ফরেনার ক্লায়েন্ট যারা থাকে, এদের ভাই আসলে $1,000 বা $1,500-$1,700 নিচে আসলে বাজার দরটা একটু কষ্টকর হয়ে যায়। $500 আসলে ইজিলি আপনার কাজ করা যায়, রিজন হচ্ছে যে আসলে $500 নিচে আপনি ওভাবে করে কাজ করতে পারবেন না, আপনার খরচে যাবে এর বেশি, সো আপনি কীভাবে করে বাজার দেবেন এর নিচে, এই জন্য হচ্ছে প্রবলেম। আর ফাইবার আপওয়ার্কে প্রবলেম হচ্ছে যে আপনি স্বাধীনভাবে করে কাজ করতে পারবেন না। ফাইবার প্যাকে টাইম দিবে 1 মাস সময়, ক্লায়েন্ট যে কোনো সময় কাজ রিজেক্ট করতে পারবে, এটা একটা প্রবলেম। আপনাকে কাজ ডিসপুট করতে পারবে, একটা প্রবলেম আছে। এবং কাজ ডেলিভারি করছেন, আপনাকে রিভিশন দিতে হবে, সো আপনাকে একটা বাইন্ডনেসের মধ্যে থেকে কাজ করতে হবে। বাট তার মানে এই না যে ফাইবার খারাপ আপওয়ার্ক খারাপ, কাজ করবেন, বাট তারপরেও কেন জানি আমার কাছে পার্সোনালি ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করতে বেশি ভালো লাগে, মানে স্বাধীনতা বোধ করি, নিজেকে কেমন জানি একটু মানে মনে হয় যে না আমি ফ্রিল্যান্সিং করতেছি। ফ্রিল্যান্সিং মিনি হচ্ছে মুক্ত পেশাজীবী, সো আমি যদি বাইন্ডনেসের মধ্যে থেকে কাজ করি তাহলে মুক্ত পেশাজীবী হইলাম কেমনে? সেই জন্য ফাইবার আপওয়ার্কে ওভাবে করে কাজ করি, বাট তার পাশাপাশি ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করতে বেশি পছন্দ করি। এই আর কারো কোনো রকম প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই রাখি, এবং আমরা ধরো নেক্সট ক্লাসে আপনাদেরকে ইন্ট্রোডাকশন পার্টের যে বাকি পার্টগুলো ছিল ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স মডিউলের মধ্যে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। আর যদি কারো কোনো রকম প্রশ্ন না থাকে তাহলে আমরা মোটামুটি এখান থেকে লিভ নিতে পারি। বাসার জন্য আপাতত কোনো রকম কাজ নেই আপনাদের আজকে, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যখন দেখবো তখন হচ্ছে আপনারা বিষয়গুলো দেখবেন। আপনারা জাস্ট আজকে জেনে রাখেন যে ডিজিটাল মার্কেটিংটা কী, একটু ধারণা রাখেন। আর প্রশ্ন আই থিঙ্ক সো হওয়ার কথা আপনাদের মধ্যে, কালকে যখন আমি ক্লাস নেবো আই থিঙ্ক সো আপনারা আপনাদের মধ্যে প্রশ্ন তৈরি হবে। সো যদি প্রশ্ন তৈরি হয় অবশ্যই প্রশ্ন করবেন, প্রশ্ন তৈরি হওয়ার কথা, অনেক বিষয় আছে প্রশ্ন তৈরি হবে। সো একটু প্রশ্নগুলো আমাকে করবেন যে এইটা বুঝি নাই, ওইটা পারি নাই, এগুলো একটু প্রশ্ন করবেন আমাকে, সো তাহলে আমার জন্য একটা সুবিধা হবে আর কি। এই সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে এখন আর বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আপনাদের কারো প্রশ্ন না থাকলে তাহলে আপনারা লিভ নিতে পারেন এখান থেকে আস্তে আস্তে করে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, বাই, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।